الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا এর করা হলো যার বাংলার অর্থ হচ্ছে ইউরোপ হ্যাঁ ইমানদার লোকেরা তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো তাহলে তিনি তোমাদের জন্যে ও অন্যায়ের মাঝে পার্থক্য নির্ণয়কারী মাপ খাটি দান করবেন তিনি তোমাদের গুণাসমূহ মিটিয়ে দেবেন তিনি তোমাদের ক্ষমা করে দেবেন আল্লাহ অনেক বড় দানের অধিকারী মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচী অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা উত্তর তারকা চিহ্নিত প্রশ্ন একশো এক মাননীয় সদস্য জনাব দিদারুল আলম চট্টগ্রাম চার আপনি উত্থাপন করুন বিসমিল্লাহির রহমানির রাহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমার তারকা চিহ্নিত প্রশ্ন একশো এক এ মহান জাতীয় সংসদ উত্থাপন করলাম ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন একশো এক সংসদে উত্থাপিত হলো মাননীয় বস্ত্র পাট মন্ত্রীর পক্ষে মাননীয় বাণিজ্য মন্ত্রী জানাব টিপু মুন্সী স্পিকার আপনাকে ধন্যবাদ আমার যে প্রশ্ন তার উত্তর হচ্ছে গত এক দশক গত এক দশকে বস্ত্র পাঠ মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি নিয়ন্ত্রাধীন শিল্প কারকারখানার নিম্নক্ত জমি বিক্রয় অথবা লিজ দেওয়া হয়েছে ক্ষুদ্র মাঝারি আকারের বস্ত্রশিল্পীকে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন ক্রমে চিত্তরঞ্জন টেক্সটাইল মিল গোদনাইল নারায়ণগঞ্জের জমিতে টেক্সটাইল পল্লী স্থাপনের লক্ষ্যে প্রকল্পের মোট বাইশটি প্লটের মধ্যে দশটি প্লট বিক্রয় করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাহিদার প্রেক্ষিতে বিটিএমসির হাট খোলা এক দশমিক এক সাত সাত একর এবং ডেমরাস্ত এক দশমিক পাঁচ শূন্য চার একর জমি বাংলাদেশ পুলিশের নিকট বিক্রয় করা হয়েছে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব দিদারুল আজম আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন মন স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমার নির্বাচন এলাকা চট্টগ্রাম জেলার সীতমণ্ড উপজেলার এটা বিশেষ করে এটা শিল্প এলাকা এই শিল্প এলাকার স্বাধীনতার পূর্বে এবং পরে অনেক বড় বড় শিল্প এলাকা এখানে পাট পাট এবং সরকারি জুট জুটমেল টেক্সটাইল মেল অবস্থিত এখানে দুই সালে স্বেচ্ছায় কিছু ওয়ার্ক শ্রমিক অবসর গ্রহণ করেছে অধ্যবতি তারা এখনো পর্যন্ত তাদের যে পাওনা ছিল সে পাওনাগুলো পায়নি কবে নাগাতে পাওনাগুলো পেতে পারে এবং আরেকটা প্রশ্ন এবং যে জুট মিল এবং মিলগুলো আছে এগুলো যেহেতু সেই আমলের এগুলো আধুনিক মাননীয় মন্ত্রী কাছে আছে না সেটা জানলে খুশি হব ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য তার প্রশ্নের জন্য যে সেটেলমেন্টের ব্যাপারে কাজ চলছে এগুলো শুধুমাত্র এই কয়টাই না আরও সারা বাংলাদেশেই শ্রমিকদের যেসব পাওনা আছে সেটা নিয়ে কাজ চলছে আর দ্বিতীয়ত যেসব মিলগুলো পুরনো হয়ে গেছে মিলগুলোর কথা প্রশ্ন রাখলেন যে মেশিনারিজগুলো সেগুলো চিন্তা চলছে অনেকগুলো এখন আমরা পিপিপির মাধ্যমে ডেভেলপ করার চিন্তা করছি যেগুলো লাভজনক সেগুলো দেখছি কিন্তু যেগুলো একেবারেই চলার মতো নয় সেগুলোর ব্যাপারে নতুন করে চিন্তা ভাবনা করা হচ্ছে যে এই ক্ষেত্রে কি করা যায় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী সম্পূরক প্রশ্নের কোনো হাত দেখছি না তারকা চিহ্নিত প্রশ্ন একশো তিন মাননীয় সদস্য বেগম শিরিন আক্তার ফেনিয়ায় আপনি উত্থাপন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার উত্থাপিত প্রশ্ন তারিকা চিহ্নিত প্রশ্ন একশো আমি মহান সংসদে উত্থাপন করছি ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন একশো তিন সংসদে উত্থাপিত হল মাননীয় রেলপথ মন্ত্রীর পক্ষে মাননীয় কৃষি মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রাজাক মাননীয় স্পিকার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমরা পাশাপাশি দুজন মন্ত্রী বসেছি দুজনের উপরই দায়িত্ব এসেছে অন্য মন্ত্রণালয়ের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেলওয়ে সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত তারপরেও আমি চেষ্টা করব প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য মানুষ স্পিকার দেশের আপামোর জনসাধারণকে স্বল্প খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবহন সেবা প্রদানের উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ রেলওয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে রেলপথ ব্যবস্থা দ্রুত ও আরামদায়ক করিবার লক্ষ্যে বর্তমান সরকারের বিগত দশ বছরে চারশো এক পয়েন্ট তিন তিন কিলোমিটার নতুন রেল লাইন স্থাপন দুইশো আটচল্লিশ কিলো পয়েন্ট পাঁচ শূন্য কিলোমিটার মিটার গেজ লাইনকে ডুয়েল গেজে ট্রাকে রূপান্তর এগারোশো তেষট্টি কিলোমিটার রেল লাইন পুনর্বাসন একশো এগারোটি স্টেশনের সিগনালিং আধুনিকীকরণ চারশো বিয়াল্লিশটি প্যাসেঞ্জার কোচ ছয়চল্লিশটি লোকোমোটিভ বা ইঞ্জিন ক্রয় করা হয়েছে তাছাড়া উক্ত সময় একশো পঁয়ত্রিশটি নতুন ট্রেন চালু করা হয়েছে যাত্রীদের ভ্রমণ আরামদায়ক করার জন্য দুই সালে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত চারটি চার জোড়া আন্তঃনগর ট্রেন পঁচিশে চাপাই নবগঞ্জ ঢাকা টাপাই চাপাই রুটে বনলতা এক্সপ্রেস দুশো একানব্বই অবলিক দুশো বিরানব্বই পঁচিশে মে পঞ্চগড় ঢাকা পঞ্চগড় রুটে পঞ্চগড় এক্সপ্রেস দুইশো তিরানব্বই অবলিক সাতশো তিরানব্বই অবলিক সাতশো জুলাই বেনাপুল ঢাকা বেনাপুল রোটে বেনাপুল এক্সপ্রেস সাতশো পঁচানব্বই অবলিক সাতশো এবং ষোলো অক্টোবর কুড়িগ্রাম ঢাকা কুড়িগ্রাম রোটে কুড়িগ্রাম এক্সপ্রেস সাতশো সাতানব্বই অবলিক সাতশো চালু করা হয় রেলের উন্নয়নের জন্য দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে বাংলাদেশের রেলওয়েতে তেত্রিশটি বিনিয়োগ প্রকল্প এবং তিনটি কারিগরি সহায়তা প্রকল্প অর্থাৎ মোট ছত্রিশটি উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো নিম্নরূপ পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প প্রথম সংশোধিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দু হাজারই হতে রামু হয়ে কক্সবাজার ও রামু হতে মায়ানমারের নিকট গুন্দুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্রাক নির্মাণ খুলনা হতে মংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ প্রথম সংশোধিত আখাওড়া থেকে লাকসা পর্যন্ত ডুয়েল গেজ, ডাবল রেল লাইন নির্মাণ এবং বিদ্যমান রেললাইনকে গেজে রূপান্তর বাংলাদেশ রেলওয়ের জন্য মিটার গেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ বাংলাদেশ রেলওয়ের ঢাকা টঙ্গি সেকশনের তৃতীয় চতুর্থ গেজ লাইন এবং টঙ্গি জয়দেবপুর সেকশনে গেজ ডাবল লাইন নির্মাণ বাংলাদেশ রেলওয়ে রোলিং স্টক অপারেশন উন্নয়ন রোলিং স্টক সংগ্রহ বাংলাদেশের রেলওয়ের জন্য লোকোমেটিভ রিফিন ক্রেন ও লোকোমেটিভ সিমুলেটার সংগ্রহ মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেল লাইন নির্মাণ বাংলাদেশ রেলওয়ের জন্য বিশটি মিটার গেজ লোকোমোটিভ এবং 150 টি মিটার গেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ বাংলাদেশ রেলওয়ের জয়পুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প মাননীয় উত্তরটি দীর্ঘ আপনি চাই যে আমিও তাই চাচ্ছি যে অনেক দীর্ঘ এটি পঠিত বলিয়া আপনি গণ্য করলে মনে হয় ভালো হবে আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী পঠিত বোঝে গণ্য করা হবে মাননীয় সদস্য বেগম শিরিন আক্তার আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের কৃষিমন্ত্রী রেলমন্ত্রীর অনুপস্থিতিতে যে জবাব দেবার জন্যে দীর্ঘ একটি বিস্তারিত বর্ণনা তিনি দিয়েছেন যার মধ্য দিয়ে রেলপথের দ্রুত সংযোগ এবং আরামদায়ক করবার বিষয়ে অনেকগুলো কথা বলা হয়েছে আমি যে প্রশ্নটি করতে চাই তা হল মাননীয় স্পিকার আমরা জানি যে দু হাজার সালের পরে বিশ্বব্যাংক এবং আইএমএফের প্রেসক্রিপশানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ রেল লাইন বন্ধ হয়ে গিয়েছিল যেমন আমার ফেনীতে ফেনি থেকে মিলনিয়ান রেল লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেল লাইন ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমি এখানে প্রশ্ন উত্তরের মধ্যে যদিও দেখতে পাচ্ছি বীরেশ্বরাই থেকে ফেনী অর্থনৈতিক অঞ্চলে রেল সংযোগ স্থাপন করা হবে কিন্তু আমার সদস্য সংক্ষেপে প্রশ্ন করবেন চারবার প্রশ্ন হচ্ছে এই মিরেশ্বরাই ফেরি অর্থনৈতিক অঞ্চলের যে যোগাযোগটা হবে তার ভেতরে বিলোরিয়া থেকে বিলোনিয়া একটি স্থলবন্দর আমাদের যেটা ভারতের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর যেখানে ইতিমধ্যে অনেক বাণিজ্য শুরু হয়েছে সেই স্থলবন্দরের সঙ্গে এই রেলের সংযোগটি আমরা পাবো কি না ধন্যবাদ স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী স্পিকার মাননীয় সংসদ সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আমরা বিস্তারিত প্রশ্নের ওনার প্রশ্নের উত্তরে সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি এখানে বলা হয়েছে মিরেশ্বরাই ও ফেনী অর্থনৈতিক অঞ্চলে রেল সংযোগ স্থাপন আমার মনে হয় উনি যে প্রশ্নটি করেছেন এই বন্দরটি অবশ্যই বিবেচনায় নিয়েছে আমার ওইভাবে জানা নেই তবে আমার ধারণা যে ভারতের জন্য এই বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অবশ্যই এখানে স্থান পাবে এটুকু আমি আপনাকে আশ্বাস দিচ্ছি মান স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জেনাব মহাম্মদ মোসেমুদ্দিন ময়মন সিংহ ছয় সম্পূরক প্রশ্ন করুন মান স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ মান স্পিকার মাননীয় মন্ত্রী মহোদয় প্রশ্নের যে উত্তর দিয়েছেন অত্যন্ত সন্তোষজনক মান স্পিকার খুব ভালো লাগলো রেলের বিশাল উন্নয়ন হয়েছে একটা কারণ হলো উন্নয়ন হওয়ার যে আমাদের মহান নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী এই রেল মন্ত্রণালয় নামে নূতন মন্ত্রণালয় করায় এত উন্নত হয়েছে আমি মাননীয় মন্ত্রী মহোদয় তার উত্তরে বলেছেন যে উত্তরের চতুর্থ লাইনে চারশো এক দশমিক তিন তিন কিলোমিটার নূতন রেললাইন স্থাপন করা হয়েছে তা আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে মহোদয়ের কাছে জানতে চাই যে আমাদের হালুয়াঘাটে একটা স্থল বন্দর রয়েছে এই হালুয়াঘাট স্থল বন্দর হইতে ময়মনসিংহ পর্যন্ত একটা রেলপথ স্থাপন এবং সেই রেলপথটি আমার ফুলবাড়ি হইয়া সেই টঙ্গি পর্যন্ত আনার কোনো পরিকল্পনা গ্রহণ করবেন কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য তার এলাকা সহ হালুয়াঘাট পর্যন্ত একটি বন্দর যেটা ভারতের সাথে আমাদের সংযোগ রয়েছে অনেক মালামাল আনা নেওয়ার ব্যাপারেও কাঁচামাল এবং পাথর এগুলো আনার জন্য এই বন্দরটি ব্যবহার করা হয় তবে রেল লাইনটা একদমই নতুন হবে একদম হালোয়াঘাট থেকে মামিন সিংহ হয়ে ফুলবাড়ি হয়ে একদম টঙ্গি পর্যন্ত আনা এটা বেশ বেশ ই হবে এবং অনেক কৃষি জমিও এর মধ্যে পড়বে আমি জানি না তবে আমি এটুকু বলতে পারি আমরা এটার একটা ফিজিবিলিটি স্টাডি অর্থনৈতিক দিক স্টাডি করা যেতে পারে করে যদি এটা লাভজনক হয় এবং আমরা যেটা বলি ইকোনমিক রেট অফ রিটার্ন কি ধরনের আসে সেটা বিবেচনা করে এটা বিবেচনার দাবিদার রাখে আলো আগার বন্দরকে কেন্দ্র করে তবু আমার মনে হয় এটা অর্থনৈতিক একটা সমীক্ষা লাগবে আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল শহীদ বলুই বাজার চার সম্পূর্ণ প্রশ্ন করুন স্পিকার আপনাকে ধন্যবাদ আসলে আমার খুব সংক্ষিপ্ত প্রশ্ন আমি যে অঞ্চলের বাসিন্দা সিলেট বিভাগের এ পর্যন্ত সিলেটের সাথে প্রায় সিলেট চট্টগ্রামের সাথে প্রায় পাঁচটি আন্তনগর রেল রয়েছে কিন্তু প্রত্যেকটা কম্পার্টমেন্ট গত পরশু দিন রাত্রে আমাদের নির্বাচনী এলাকার থেকে আমি ঢাকায় এসেছি সময় এবং এই যে কামরাগুলোতে যে আমাদের রেস্টরুম বা যাকে আমরা ওয়াশরুম বলি এগুলার দুরবস্থা দেখলে আমার মনে হয় যে রেল ছড়া খুব কঠিন উন্নতি হয়েছে হচ্ছে পরিকল্পনা নেওয়া হয়েছে আরও হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত সজাগ কিন্তু মাননীয় মন্ত্রী যেহেতু তিনি এই ব্যাপারে অবশ্যই বলবেন যে সিলেট অঞ্চলে পর্যটনের একটা বিরাট যোগাযোগ রয়েছে এই রেল যোগাযোগ সিলেট অঞ্চলের উন্নতির জন্য নতুন করে কোনো ট্রেন দেওয়ার পরিকল্পনা আপনাদের রয়েছে কিনা না এটুকু জানতে চাই ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাদের সাবেক চিফ হুইফ এবং সংসদ সদস্য উপাধ্যক্ষ শহীদ সাহ যে প্রশ্নটি করেছেন আসলে আমাদের একজন সদস্য এর আগে বলেছেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এর সুপারিশে রেল লাইন প্রায় অনেক জায়গায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল বর্তমান সরকার দুই সালে জনগণের বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করার পর থেকেই রেল সবচেয়ে আমরা জানি নিরাপদ যাত্রা এবং অত্যন্ত স্বচ্ছন্দময় যাত্রা এবং সারা ইউরোপে ট্রেন অন্যতম পরিবহনের মাধ্যম কিন্তু আমাদের দেশে ট্রেন এটি ক্রমান্বয়ে কৃষ্ণ এবং ধ্বংসের পথে ছিল আমার মনে আছে আমি তখন মন্ত্রী ছিলাম প্রায়ই পরিষদে আলোচনা হতো মাননীয় প্রধানমন্ত্রী রেলওয়ে উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং অব্যাহতভাবে যত প্রকল্প এসেছে উনি এটাকে সম এগুলোকে অনুমোদন দিয়েছেন এবং টাকা বরাদ্দ দিয়েছেন তো বর্তমানে অনেক উন্নতি হয়েছে কিন্তু যে অবস্থায় ছিল এটাকে পুনরুদ্ধার করা আরও সময় সাপেক্ষ তারপরেও আমি বলবো যে প্রশাসন অর্থাৎ রেলওয়েতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এর জন্য মন্ত্রী এবং আমাদের যারা আমরা দায়িত্বে রয়েছি সরকারি কর্মকর্তাবৃন্দ এবং ইঞ্জিনিয়ার প্রকৌশলী যারা রয়েছেন সবাইকে আরও কঠোরভাবে এবং আন্তরিকতা নিষ্ঠার সাথে কাজ করতে হবে এটা সারা জাতিরই প্রত্যাশা আমি যদিও প্রশ্নের উত্তর দিচ্ছি তার সাথেও আমি এই পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি ইজ এ কালেকটিভ রেসপন্সিবিলিটি আমি ক্যাবিনেটের একজন সদস্য হিসেবে বলছি রেলওয়েকে কঠোর শাসনের মধ্যে আনতে হবে এবং সত্যিকারের সুশাসন এখানে প্রতিষ্ঠা করতে হবে তাহলে এই রেলওয়ে সার্ভিসের আরও উন্নতি হবে এটা আমি আশাবাদ ব্যক্ত করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী তারকা চিহ্নিত প্রশ্ন একশো পাঁচ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোজাফর হোসেন জামালপুর পাঁচ আপনি উত্থাপন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ তারকা চিহ্নিত একশো পাঁচ এই সংসদে আপনার মাধ্যমে উপস্থাপন করিলাম ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন একশো পাঁচ সংসদে উত্থাপিত হলো মাননীয় রেলপথ মন্ত্রীর পক্ষে মাননীয় কৃষি মন্ত্রী জেনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাফর হোসেন সাহেব খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন এই রেলওয়ের জমি নিয়ে সারা জাতির মধ্যে একটা আলোচনা রয়েছে যে আমাদের কত জমি আছে সেই সব জমির আমরা সদ্ব্যবহার করছি কিনা বাংলাদেশের জমির সংকট রয়েছে মাথাপিছু জমির পরিমাণ বিশেষ করে কৃষিকাজের জন্য চাষাবাদের জমি ক্রমান্বয়ে এটি হ্রাস পাচ্ছে দুই হাজার সালে এটা আটাশ শতাংশ ছিল সেটা কমে এখন দশ শতাংশ নেমেছে তারপরেও এই দশ শতাংশ মাথা প্রতি জমি থেকে ষোলো কোটিরও বেশি মানুষকে আমরা খাওয়াচ্ছি খাদ্য আমরা স্বয়ং সম্পূর্ণ খাদ্যে আমরা উদ্বৃত্ত অনেক খাদ্যে আমরা উদ্বৃত্ত কাজে এই প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক আমি মাননীয় সংসদ সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি আমি প্রশ্নের উত্তর দিচ্ছি উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ রেলের ভূমির পরিমাণ ছিল ষাট হাজার চারশো পাঁচ পয়েন্ট আট পাঁচ একর এবং বর্তমানে ভূমির পরিমাণ একষট্টি একষট্টি হাজার আটশো বিশ পয়েন্ট তিন পাঁচ একর বর্তমানে আটান্ন হাজার ছয়শো ছয় পয়েন্ট পাঁচ সাত একর ভূমি দখলে আছে উনিশশো পঁচাত্তর সালতে এ পর্যন্ত লিজ দেওয়া ভূমি ব্যাহাত হয়নি তবে কিছু কিছু ভূমি শ্রেণী পরিবর্তন হয়েছে থেকে চার লক্ষ উনষাট হাজার চারশো উনষাট কোটি চৌত্রিশ লক্ষ তিরানব্বই হাজার চারশো নব্বই টাকা রাজস্ব আদায় হয়েছে বছরওয়ারি বিবরণ নিম্নরূপ রূপ মাননীয় স্পিকার এটিকে বলিয়া জি এ পর্যন্ত বিভিন্ন সংস্থা লিজ নিকট বকেয়া আছে একশো চব্বিশ কোটি তেতাল্লিশ লক্ষ উনষাট হাজার একশো ছিয়ানব্বই টাকা যথাসময়ে লাইসেন্সই কর্তৃক লাইসেন্স ফি পরিশোধ না করায় বকেয়া রয়েছে খেলাফি লাইসেন্স সিগণের বিরুদ্ধে সরকারি পাওনা আইন উনিশশো তেরো অনুযায়ী সার্টিফিকেট মামলা দায়ের পূর্বক আদায়ের পদক্ষেপ চলমান রয়েছে মাননীয় স্পিকার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজাফর হোসেন একটি সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ উত্তর বর্ণিত হয়ে আমি সন্তুষ্ট তবে তেরো বছরের যে বকেয়া এই বকেয়া পাওনা আদায়ের কি ব্যবস্থা করা হবে তা আমার জানা দরকার আরেকটা প্রশ্ন হলো আমাদের রেলমন্ত্রী গত দুই মাস আগে জামালপুর সরিষাবাড়িতে যাওয়ার পর ঢাকা থেকে যাওয়া বঙ্গবন্ধু সেতু হয়ে গোয়াপুর গোপালপুর হয়ে শৈশাবাড়ি হয়ে জামালপুর হয়ে ঢাকায় আসা এবং ঢাকা থেকে সেম জামালপুর সরিষাবাড়ি হয়ে বঙ্গবন্ধু ব্রিজ হয়ে ঢাকায় একটা ট্রেন চালু করার জন্য বলেছিলেন ডিসেম্বরে এখন ডিসেম্বরে হয় এটা কবে চালু হইতে পারে এটা আমার জানার প্রশ্ন ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মাননীয় মন্ত্রী স্পিকার মাননীয় সংসদ সদস্য যে সম্পূর্ক প্রশ্নটি করেছেন এটি রিলিভেন্ট আমার আর ওনার নির্বাচনী এলাকা পাশাপাশি এই রাস যে ট্রেনটির কথা বলেছেন এই ট্রেনটি চালু হলে আমার এলাকার মানুষও উপকৃত হবে এবং এটি বিবেচনাধীন আছে খুব অতি সত্তরই আর রেলওয়ে মন্ত্রী বলেছেন এটি উনি চালু করার চেষ্টা করছেন এবং এটি করবেন আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন মানে স্পিকার আপনাকে ধন্যবাদ মানে স্পিকার আমার প্রশ্নের উত্তরটা হয়তো মাননীয় মন্ত্রী মধ্যে দিতে পারবেন না তবু রেকর্ডের জন্য আমি প্রশ্নটা করছি এই সংসদের দ্বিতীয় অধিবেশনে একাত্তর বিধিতে আমি ঢাকা থেকে কিশোরগঞ্জে একটি স্পেশাল ট্রেন দেওয়ার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করেছিলাম এবং আপনার উপস্থিতিতে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ দুই হাজার উনিশ সালে ডিসেম্বরের মধ্যে কিশোরগঞ্জে ঢাকা থেকে কিশোরগঞ্জ একটি বিশেষ ট্রেন দেওয়া হবে কিন্তু ডিসেম্বর পার হয়ে গেল দুই সালের জানুয়ারি এখন পর্যন্ত সেই ট্রেন দেওয়া হয় নাই এবং সেই ট্রেন দেওয়ার কোনো লক্ষণও মাননীয় স্পিকার দেখতে পাচ্ছি না তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে এই বিষয়ে উনি বলতে না পারলেও যাতে এই বার্তাটা এই সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছে দেন যে উনার কমিটমেন্ট পার্লামেন্ট দেওয়া যেন ঠিক থাকে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী প্রশ্নটি খুবই রিলেভেন্ট এবং যেহেতু এখানে আগেও আলোচনা হয়েছে এবং ঢাকার সাথে কিশোরগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা এবং গুরুত্বপূর্ণ জেলার হেডকোয়ার্টার এর সাথে হাওর অঞ্চলও সংযুক্ত আমি এটুকু বলতে পারি যে এটি অবশ্যই রেকর্ডেড হবে আমার বিশ্বাস যে মন্ত্র আমি জানি না তো মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নিবে এবং যত দ্রুত সম্ভব এটি যেন চালু করা হয় এবং এটি যে একটি খুবই প্রয়োজনীয় এ ব্যাপারে আমার মনে সামান্যতম দ্বিধা নাই আমি ব্যক্তিগতভাবেও মাননীয় রেলমন্ত্রীর সাথে এ নিয়ে কথা বলবো এবং মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের যারা আছেন শীর্ষস্থানীয় কর্মকর্তা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জেনাব আব্দুল মান্নান লক্ষ্মীপুর চার সম্পূর্ণ প্রশ্ন করুন আপনি হাত তুলেছিলেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মানুষ স্পিকার আমার বক্তব্যের বিষয়বস্তু হল যে আমরা আমাদের সরকার অনেকগুলো শিল্পনগরী স্থাপন করছে তার মধ্যে সবচেয়ে বড় শিল্পনগরী হচ্ছে মিরেশ্বরাইতে মানুষ স্পিকার মিরশরাইতে যে এত বড়ো শিল্পনগরী হচ্ছে তার বেশিরভাগ শ্রমিক আসবে কিন্তু তার হিন্টারল্যান্ড ফেনী নোয়াখালী এবং সুবর্ণচর এই এলাকায় এবং এই শ্রমিকের যাতায়াতের জন্য আমার প্রস্তাব থাকবে মাননীয় মন্ত্রীর কাছে এখানে দেখা হচ্ছে অনেকগুলো প্রকল্প নেওয়া হচ্ছে রেলওয়ের এই প্রকল্পের মধ্যে একটা প্রকল্প নেওয়া যায় কিনা না ফেনী থেকে লক্ষ্মীপুর হয়ে রামগতি সুবর্ণচর হয়ে একটা রিং রেল যদি ব্যবস্থা করা হয় তাহলে এখানে হাজার হাজার শ্রমিক তারা এই এই শিল্প নগরীতে কাজ করতে পারবে মাননীয় মন্ত্রী এটাই আমার প্রশ্ন আমি আপনার কাছে এই প্রশ্ন রাখলাম আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী দেশ উন্নত হচ্ছে এবং দেশের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হওয়া বিশেষ করে রেলওয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানুষের যাতায়াত মালামাল যাতায়াত সব কিছুই আমার মনে হয় রেলওয়ের খুবই সুবিধা অনেক সুযোগ রয়েছে উনি যে নতুন রাস্তাটির কথা বলেছেন এটাও আমার মনে হয় যে একটা স্টাডি সমীক্ষা করতে হবে যে এই নতুন রেল লাইন করলে কতটা আমরা উপকৃত হব আমি জানি ওই এলাকার ফেনির পর থেকেই চিটাং পর্যন্ত আমাদের শিল্প এলাকা হিসাবে গড়ে উঠছে এবং এই সকল এলাকার থেকে হাজার হাজার শ্রমিকরা সেখানে যাবে রামগঞ্জ রামগতি লক্ষ্মীপুর অবশ্যই আমি এটুকু বলছি যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটিকেও আমরা একটা সমীক্ষা করে একটা ফিজিবিলিটি স্টাডি করে এবং প্রকল্প নেওয়া যায় কি না সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য রুমিন ফারহানা মহিলা আসন 50 সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার টিকেটের জন্য রেলের হাহাকার বহু পুরাতন ব্যাপার গত 5 বছরে রেলপথ উন্নয়নে 50000 কোটি টাকা এই সরকার বরাদ্দ দিয়েছে কিন্তু আনফরচুনেটলি লোকসান গুনেছে 7000 কোটি টাকা অথচ যদি আমরা এটা প্রাইভেট ব্যবস্থাপনায় দিয়ে দেই তখন মাননীয় স্পিকার দেখা যায় যে রেল লাভ করছে তো সংসদের একজন কিংবদন্তি পার্লামেন্টেরিয়ান এবং সাবেক রেলমন্ত্রী বলেছিলেন রেলে নাকি কালো বিড়ালের দৌরাত্ম্য আছে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি কেন রেল সরকারি খাতে গেলে লোকসান করে আর বেসরকারি খাতে গেলে লাভ করে আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার প্রশ্নটি বেশ আমি বলবো যে নতুন একটি বিষয় একটু জটিলই এই জন্য যে বাংলাদেশে আমরা প্রাইভেট বা প্রাইভেট সেক্টরে কোনো দিনই রেলওয়েকে দেইনি এটি একটি সার্ভিস সেক্টর হিসাবে চিহ্নিত এবং পৃথিবীর বিভিন্ন দেশেই বেশিরভাগ দেশেই এটি পাবলিক সেক্টরেই রয়েছে উনি যে প্রস্তাব দিয়েছেন এ ধরনের কোন স্টাডি বাংলাদেশে আমরা তো কোনো রেললাইনকে টিকিট বিক্রি এবং ম্যানেজমেন্টের জন্য প্রাইভেট সেক্টরকে দেইনি আমাদের দেশের প্রেক্ষিতে এটা স্টাডি করতে হবে প্রাইভেট সেক্টরে তো আমরা অনেক শিল্প কারখানা দিয়েছিলাম আমি জানি আমি এটা অস্বীকার করব না যে প্রাইভেট পাবলিক সেক্টরে আমাদের অনেক শিল্প কারখানায় লাভ করে নাই ফলশ্রুতিতে আমরা আস্তে আস্তে এগুলো ডি করে প্রাইভেট সেক্টরে দিয়েছি কিন্তু প্রাইভেট সেক্টরে সেইগুলো নিয়েও কিন্তু খুব ভালো চালাতে পারে নাই এবং তারা বিক্রি করে দিয়েছে নানান রকম তারা এগুলো নিয়ে অনিয়ম করেছে এবং অপব্যবহার করেছে এই সুযোগের আমি মনে করি যে ট্রেন আমি আগেও বলেছি যে ট্রেনে আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এখানে যে অনিয়ম দুর্নীতি বা দীর্ঘদিন কাল যাবৎ এই যে টিকিটের ক্ষেত্রে টিকিট না করে যাতায়াত করা এবং টিকিট বিক্রির ক্ষেত্রেও আমি বলছি আর কি আমার ড্রাইভারই আজ বলছিল যে অঞ্চলগড় থেকে ঢাকা আসার জন্য সে টিকিট চাচ্ছিল টিকিট পায় নাই কিন্তু সে ট্রেনে উঠে দেখলো সিটগুলো খালি আসছে এই যে অবস্থাটা এখানেই সুশাসনের প্রশ্নটি আসে কাজে আমি বলছি যে আমরা ভারতে তো ভালো রেলওয়ে খুবই একটা সুন্দর ব্যবস্থা এবং খুব ভালোভাবে চালায় এবং ভারতের রেলওয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় কাজে আমাদের দেশেও এটি সম্ভব এটা দীর্ঘদিনের পুঞ্জীবিত সমস্যা আমি আগেই বলেছি যে আগের সরকার দুই হাজার এক থেকে দুই হাজার ছয় রেলওয়ে বন্ধ করে দেওয়ারও পরিকল্পনা নিয়েছিল বিদেশিদের ডিকটেশনে বা আইএমএ ব্যাংকের নির্দেশে যারা সরকার চালাতো চালাত আমি এটি বলতে চাই যে প্রাইভেটে আমরা যদি দিতেও চাই সেটি দু একটি লাইনকে দিয়ে সেটা স্টাডি করে দেখে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে প্রাইভেট সেক্টরে দেওয়ার প্রশ্ন আসবে আমরা প্রাইভেট সেক্টরে বিমান কিন্তু দিয়েছি বিমান চলছেও প্রাইভেট সেক্টরে কিছু কিছু ভালো চলছে আবার কিছু হয়ে বন্ধ হয়ে গিয়েছে আমাদের অভিজ্ঞতা সব জায়গায় তিক্ততাও আছে আছে সফলতাও আমি এটি এটি বলতে চাই যে আমাদেরকে পরীক্ষামূলক করে সেখানে যেতে হবে তবে আইডিয়াটা খারাপ না এটা আমি বলবো কিন্তু সবসময় রেলওয়ে সার্ভিস সেক্টর সাধারণ মানুষকে এটার মাধ্যমে এটা সার্ভিস দেওয়া সেটাকে মনে রেখেই আমাদেরকে আগাতে হবে কোনো কিছুতেই জাম করা ঠিক হবে না আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী তারকা চিহ্নিত প্রশ্ন 106 মাননীয় সদস্য جناب এমএমও 320 গ্রাম 3 আপনি উত্থাপন করুন ধন্যবাদ মান স্পিকার আমি তারকা চিহ্নিত প্রশ্ন 106 এই মহান সংসদে উত্থাপন করছি ধন্যবাদ মান স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন 106 সংসদে উত্থাপিত হলো মাননীয় রেলপথ মন্ত্রীর পক্ষে মাননীয় কৃষিমন্ত্রী জনাবিগ্রাম কুড়িগ্রাম কুড়িগ্রাম রমনা বাজার সেকশনটি প্রবণ এলাকা প্রায় প্রত্যেক বছরই উক্ত সেকশনের রেলপথ বন্যার পানিতে নিমজ্জিত হয় বর্তমানে এই সেকশনের রেলপথ জরাজীর্ণ অবস্থায় থাকলেও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিপূর্ণভাবে সম্পাদন করা সম্ভব হয়নি এই সেকশনের রেল স্লিপার পরিবর্তন পাথর সরবরাহ বাদ সংস্কার ইত্যাদি কাজ করার জন্য ডিপিপি তৈরি করা হচ্ছে ডিপিটি অনুমোদিত হলে উক্ত প্রকল্পের আওতায় এই সেকশনটি ডুয়েল গেজ লাইনে রূপান্তরিত করা হবে তবে রাজস্ব বাজেটের আওতায় তিস্তা কুড়ি গ্রাম সেকশন মেরামত করার পরিকর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আপনাকে ধন্যবাদ নরেন স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব এম এ মতিন আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যা আমাদের ওই এলাকার মানুষের যে দাবি ছিল সেই দাবি পুরোপুরি না হলেও তার উত্তরের মধ্যে কিছুটা ক্ষীণ আসার আলো আছে আমি যেটা তাকে ধন্যবাদ জানাই আমার এখন প্রশ্নটি হলো যে আমাদের কুড়িগ্রাম জেলা আটটি উপজেলা নিয়ে গঠিত এবং সেখানে প্রায় বিশ লক্ষ লোকের মতো মানুষ বসবাস করে আমরা সবাই জানি যে ওই এলাকাটি অনেকটা প্রসাদ পদ উন্নয়ন সেখানে হয়নি এবং রেল যেহেতু একটি অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম বাহন একটি ওই এলাকার মানুষ তারা স্বাচ্ছন্দ্যে রেলে ভ্রমণ করতে চায় তারা ঢাকার সঙ্গে যুক্ত হতে চায় আমার প্রশ্ন হলো যে যে সিটগুলি দেওয়া হয়েছে এখন এই আসনগুলি হচ্ছে একেবারে কম মাত্র পাঁচশোর মতো আসন দেওয়া আছে বিশ লক্ষ লোকের বিপরীতে আমার প্রশ্ন হচ্ছে যে আগামীতে কুড়িগ্রাম থেকে ঢাকা আন্তনগর ট্রেনে আসন সংখ্যা বৃদ্ধি করা হবে কিনা ধন্যবাদ মানে স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী আমরা আগের প্রশ্নে মাননীয় স্পিকার বলেছিলাম যে আমরা কোচের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি কোচ কেনা হচ্ছে অবশ্যই কুড়িগ্রাম একটা পশ্চাৎপদ এলাকা বর্তমান সরকার এসে আমি খাদ্যমন্ত্রী ছিলাম এখন কৃষিমন্ত্রী এটি মঙ্গাপীড়িত এলাকা ছিল মঙ্গা প্রায় প্রতিনিত্য দিনের সঙ্গী ছিল আজকে মঙ্গা আমরা দূর করেছি এবং কুড়িগ্রাম আরও উন্নত অঞ্চল হবে মানুষের জীবনযাত্রার মান বাড়বে এটি স্বাভাবিকভাবে আকাঙ্ক্ষিত আমরা সবসময় এলি বাংলাদেশ ঢাকা নয় মমিন সিং শহর নয় বাংলাদেশ গ্রামীণ বাংলাদেশ গ্রামীণ বাংলাদেশ পশ্চাৎপদ এলাকার বাংলাদেশ সকলকে নিয়ে ইনক্লুসিভ আমরা যেটা বলি অন্তর্ভুক্তিমূলক কাজেই কুড়িগ্রামের উন্নয়নের জন্য অবশ্যই রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা আরামদায়ক ব্যবস্থা আমি মনে করি যে আগামী দিনে যে কোচ আসছে সেই কোচ বরাদ্দ আপনাদের জন্য দেওয়া হবে এবং সিট সংখ্যাও বাড়াতে হবে যাতে করে সুলভ মূল্যে কুড়িগ্রামের মানুষ সারা দেশের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে আপনাকে মা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ তিন সম্পূর্ণ প্রশ্ন মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ আমি আসলে তারকা চিহ্নিত একশো পাঁচ নম্বর প্রশ্নের উপর মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করতে চেয়েছিলাম আপনি যদি দয়া করে অনুমতি দেন মাননীয় স্পিকার বিষয়টি হচ্ছে এখানে একশো পাঁচ নম্বর প্রশ্নের উত্তরে যে উত্তরটি দেওয়া হয়েছে মাননীয় স্পিকার বর্তমান রেলের জমির পরিমাণ একষট্টি হাজার আটশো কুড়ি দশমিক পঁয়ত্রিশ একর এখানে বর্তমানে সরকারের দখলে আছে আঠান্ন হাজার ছশো ছয় দশমিক সাতান্ন একর দু হাজার দুইশো একরের কোনো হিসাব এখানে তথ্য দেওয়া হয়নি এটা অসম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে মাননীয় স্পিকার এটি এক নম্বর প্রশ্ন উত্তর কয়ে মাননীয় স্পিকার এখানে ক্যাবিনেট মন্ত্রী আমাদের কৃষিমন্ত্রী মহোদয় রেলমন্ত্রীর পক্ষে উত্তর দিচ্ছেন আমি এটির উপর যে প্রশ্নটি মাননীয় মন্ত্রীর কাছে রাখতে চাই যে ক্যাবিনেটে এই বিষয়টি নিয়ে আলোচনায় নিয়ে আসবেন কিনা আমাদের দেশ অত্যন্ত আয়তন সীমিত জনসংখ্যা বিপুল এবং যার ফলশ্রুতিতে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন জেলায় উপজেলায় যে সরকারি ভবনগুলো নির্মাণ করা হচ্ছে বর্তমানে যে জমি অধিগ্রহণ আইন করা হয়েছে সেখানে জমির মূল্য দেওয়া হচ্ছে প্রায় তিন গুণ এবং এতে জমি মানুষের কমে যাচ্ছে ব্যক্তিগত জমি রেলের যে জমি ব্রিটিশ আমলে এই সমস্ত জমিগুলো অধিগ্রহণ করা রেলপথগুলো এই ক্ষেত্রে মাননীয় স্পিকার এই যে বিপুল পরিমাণ জমি অব্যবহৃত অবস্থায় বিভিন্নভাবে লিজ নিয়ে বিভিন্নভাবে আজকে বেদখল অবস্থায় রয়েছে রেল কর্তৃপক্ষ যদি পরিকল্পনা যে তাদের কতটুকু ভূমির প্রয়োজন এর অতিরিক্ত ভূমিগুলো যদি আপনার খাস ক্ষতিয়ানভুক্ত করে দিয়ে সরকারের বিভিন্ন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে মাননীয় সদস্য প্রশ্নটি কি জি আমি প্রশ্নটি করছি মাননীয় মন্ত্রীর কাছে যে এইটি যদি সারা দেশে যে রেলের অব্যবহৃত জমিগুলো রয়েছে রেলের প্রয়োজনের অতিরিক্ত জমিগুলি তালিকাভুক্ত করে এগুলো যদি সরকারের খতিয়ানভুক্ত করে দেওয়া হয় তাহলে পারে অতিরিক্ত যে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য জমি অধিগ্রহণ করা হচ্ছে এইটি প্রয়োজন হবে না ওই সব জায়গাগুলোতেই বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণ করা সম্ভব হবে এতে সরকারের ব্যয়ও কমবে এবং আমাদের জমির যে সদ্ব্যবহার এটি আমরা নিশ্চিত করতে পারব মাননীয় মন্ত্রী এ ব্যাপারে আপনি ক্যাবিনেটে প্রয়োজনীয় উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহণ করবেন কিনা মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আমি ওনার প্রশ্নের উত্তর কিন্তু আমি আগের প্রশ্নেই দেওয়ার চেষ্টা করেছিলাম যে বাংলাদেশের ভূমি হ্রাস পাচ্ছে এবং বাংলাদেশের মাথা পিছু জমি চাষাবাদের জমি কমে যাচ্ছে এর মধ্য থেকেই আমাদেরকে এই ষোলো কোটি মানুষকে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে কাজেই রেলওয়ের নামে ব্রিটিশ আমলে অনেক জমি নেওয়া হয়েছে সেগুলো অনেক সময় কোনো কাজে লাগে না এমনিতেই পড়ে রয়েছে আমার মনে হয় ওনার সুপারিশটি খুবই ভালো আমি নিজেও চিন্তা করি যে এই জমিগুলি খাস নে এনে আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা যায় কি না এই জন্য তো আপনাদেরকে বলি যে আপনারা পার্লামেন্টে আসেন চোদ্দো সালে নির্বাচনে আসলেন না তারপরে আবার এই দু চার সালেও একই পথ পথ অবলম্বন করলেন এসে যদি এই ধরনের গঠনমূলক প্রস্তাব দিতেন সুপারিশ করতেন সারা জাতি উপকৃত হতো আমার মনে হয় আপনারাও মানুষের কাছে আরও গ্রহণযোগ্যতা পাত গ্রহণযোগ্যতা পেতেন এত সুন্দর একটা ই দিয়েছেন আমি নিজেও ব্যক্তিগতভাবে এনে বসে বসে এটা চিন্তা করছিলাম এবং সেই আলোকে আমি কথা বলেছি আমার মনে হয় এটি একটা বিবেচনার দাবি রাখে আমি অবশ্যই ক্যাবিনেটে এই বিষয়টি তুলবো এবং বলবো অনেক রেলওয়ের জমি অহেতুক পরে রয়েছে কোনো কাজে লাগে না কোনো সরকারি কাজে বা কোনো প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা যায় না আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মকবুল হোসেন পাবনা তিন সম্পূর্ণ প্রশ্ন করুন স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমার বাড়ি হলো রেল লাইন সংলগ্ন রেলের জায়গা শেষ আমার জমি শুরু এবং এমন একটি অঞ্চলে আমার বাড়ি যে অঞ্চল থেকে আপনার রাজশাহী ডিভিশন খুলনা ডিভিশন এবং রংপুর ডিভিশনের তিনটি ডিভিশনের ট্রেন একটা উপর দিয়ে চলাচল করে যদিও রেল আমাদের রেলপথ মন্ত্রী ওই এলাকায় বাড়ি যিনি উত্তর দিচ্ছেন আমাদের কৃষিমন্ত্রী ওনার বাড়ির কাছে রেল লাইন নাই এবং আমরা এক সময় কোন জেলায় রেল লাইন নাই আমরা বলতাম টাঙ্গাইল জেলায় রেল লাইন নাই না বরিশাল তো আলাদা ছিল কিন্তু তখন সেটা একমাত্র এই এই পার্টের মধ্যে আমরা ভূগোলে পড়েছি টাঙ্গাইল জেলায় রেল লাইন নাই ওই জেলায় ওনার বাড়ি উনি উত্তর দিচ্ছেন রেলওয়ে নেটওয়ার্ক এবং টাইমিং যদি ঠিক করা না যায় হাজারো চেষ্টা করে এটা লাভজনক কোনো প্রতিষ্ঠান করা যাবে না কারণ মানুষের একমাত্র প্রশ্ন দুইটার ট্রেন কয়টায় আসবে আরও চারটে ট্রেন একই রাগের উপর বের বের হয়ে আসলে না সদস্য প্রশ্ন আমার মাননীয় মন্ত্রীর কাছে জিজ্ঞাসা ঈশ্বরদি জয়দেবপুর রেল লাইন যদি ডাবল না হয় তাহলে আমরা লোকসান বলি আর টিকিট না পাওয়া বলি কোনোটাই আমাদের লাভ হবে না যদি এই লাইনটা ডাবল লাইনে পরিবর্তন না করা যায় কত দিনে ঈশ্বরদি জয়দেবপুর লাইন ডাবল লাইন করার লক্ষ্যে কাজ শুরু হবে তাহলে আমাদের উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চল টাইম মেনটেন করে লাভজনক একটি প্রতিষ্ঠান রেল প্রতিষ্ঠা লাভ করবে এইটি আমার মাননীয় মন্ত্রীর কাছে জিজ্ঞাসা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার প্রশ্নটি খুবই ভালো এবং আমার জন্য খুবই আমার সাথে এর সম্পৃক্ততা রয়েছে এই রেল লাইনটি ডাবল লাইনের কথা যিনি বলে যেটি উনি বলেছেন জয়দেবপুর থেকে ঈশ্বরদ ঈশ্বরদী পর্যন্ত একটি প্রকল্প এটা প্রক্রিয়াধীন আছে এবং আমারও আমি বারবার বলছিলাম যে ঢাকা শহর ইতিমধ্যে আমরা বলি সিটি এবং সবচেয়ে জনবহুল একটি শহর এবং এতে করে মানুষের জীবনযাত্রার মান রাখা যাচ্ছে না এবং নানানোভাবে নানানো সামাজিক সমস্যারও সৃষ্টি হয় ঢাকাকে জনসংখ্যা কমাতে হলে আশেপাশের জেলাগুলো যে নরসিংদী নারায়ণগঞ্জ মানিকগঞ্জ এগুলোর সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো করলে মানুষ এই জায়গা শহরের মুখী হবে না এবং জনসংখ্যা কমানো সম্ভব হবে সেই প্রেক্ষিতে আমরা বারবার আমি নিজে ব্যক্তিগতভাবে রেলওয়ে মন্ত্রণালয় এবং অন্য কর্তৃপক্ষকে সবসময় বলে আসছিলাম যে টাঙ্গাইল পর্যন্ত ডাবল লাইন করে দেওয়ার জন্য তাহলে টাঙ্গাইল পর্যন্ত প্রায় ঢাকা শহরের প্রসারিত হবে এবং অনেক মানুষ টাঙ্গাইল থেকেই ঢাকা শহরে অফিসাদি করতে পারবে অনেক দিনে এসে দিনে কাজ করে চলে যেতে পারবে ঢাকা শহরে থাকতে হবে না এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এবং এটি নেওয়া হয়েছে এটির উপর কাজ চলছে আমি নিজেও চেষ্টা করছি আমি ইতিমধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবির যে কান্ট্রি ডাইরেক্টর প্রকাশ প্রকাশ তার সাথেও আমি কথা বলেছি তারাও খুব ইন্টারেস্টেড কিন্তু আমাদের মন্ত্রী মহোদয় বলছেন যে আমরা বিদেশি টাকা পাই বা না পাই এটা আমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রকল্প এটি আমরা আমাদের রেভিনিউ আমাদের নিজস্ব টাকাই প্রয়োজন হলে আমরা এটি করার চেষ্টা করব কাজে ওনাকে আমি আশ্বস্ত করতে পারি যে ওনার বাড়ি রেল লাইনের কাছে আর আমার টাঙ্গাইল আগে রেল লাইন ছিল না ইনশাল্লাহ এখন টাঙ্গাইল রেল লাইন হয়েছে আমি আজকে কৃষিমন্ত্রী হয়ে প্রশ্নের উত্তর দিচ্ছি আমি একটি গল্প বলার অভিজ্ঞতা সংকরণ করতে পারছি না মাননীয় স্পিকার আমাকে যদি একটু অনুমতি দেন সাবেক ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন প্রয়াত উনি একজন কৃষিবিদ ছিলেন ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল উনি এক সময় রেলওয়ের জয়েন্ট সেক্রেটারি ছিলেন উনি বলছেন যে এক ভদ্রলোক এসছে তার কাছে চাকরির জন্য তো বলছে আপনি রেলওয়ের চাকরি চান ল্যাটারাল এন্ট্রি আপনার অভিজ্ঞতা কি স্যার আমার অনেক অভিজ্ঞতা আছে কি অভিজ্ঞতা যে আমার বাড়ি একদম রেলওয়ে স্টেশনের সাথেই আমি ছোটকাল থেকেই দেখে আসছি ট্রেন চলাচল কিভাবে করে কিভাবে সিগনাল দেয় এগুলো আমার ভালো অভিজ্ঞতা রয়েছে এটাকে জামান সাহেব আমাকে বলেছিল আর কি যেরকম অভিজ্ঞতা দিয়েও মানুষ দাবি করে তা আমিও আমার বাড়ির টাঙ্গাইলের রেল লাইন নাই আর আমি রেলওয়ে মন্ত্রী না তারপরেও আমাকে আজকে রেল মন্ত্রীর সব প্রশ্নের উত্তর দিতে হচ্ছে আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী তারকা চিহ্নিত প্রশ্ন একশো সাত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার নগা দুই আপনি উত্থাপন করুন মাননীয় স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার আপনাকে এবং আপনার মাধ্যমে এই সংসদের সকল সদস্যবৃন্দকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানাই মানে স্পিকার স্যার আমার তার চিহ্নিত প্রশ্ন একশো এই মহান সংসদে উত্থাপন করছি ধন্যবাদ মানব স্পিকার স্যার ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন একশো সাত সংসদে উত্থাপিত হল মাননীয় রেলপথ মন্ত্রীর পক্ষে মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক বর্তমান সরকার দেশের রেলপথের উন্নয়নে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছেন উনিশশো দুই হাজার উনিশ দুই হাজার বিশ অর্থ এডিবিতে বাংলাদেশ রেলওয়েতে তেত্রিশটি বিনিয়োগ প্রকল্প ও তিনটি কারিগরি সহায়তা প্রকল্প অর্থাৎ মোট ছত্রিশটি উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি নিম্নরূপ আগেও আমি আগের প্রশ্ন এইগুলো ছিল তারপরও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প প্রথম সংশোধিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দুহাজারি হতে রামু হয়ে কক্সবাজার ও রামো হতে মায়ানমারের নিকটে গুন্দুম পর্যন্ত সিঙ্গেল লাইন গেজ ট্র্যাক নির্মাণ খুলনা হতে মংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ প্রথম সংশোধিত আখওয়ার আখাওড়া থেকে লাখসাম পর্যন্ত গেজ ডাবল রেললাইন নির্মাণ এবং বিদ্যমান রেললাইনকে গেজে রূপান্তর বাংলাদেশ রেলওয়ের জন্য মিটার গেজ ও ব্রড ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ বাংলাদেশ রেলওয়ে ঢাকা টঙ্গি সেকশনের তৃতীয় ও চতুর্থ ডোয়েল গেজ লাইন এবং টঙ্গি জয়দেবপুর সেকশনের ডোয়েল গেজ ডাবল লাইন নির্মাণ বাংলাদেশ রেলওয়ে রোলিং স্টক অপারেশন উন্নয়ন রোলিং স্টক সংগ্রহ বাংলাদেশ রেলওয়ের জন্য লোকোমেটিভ রিলিফ ক্রেন ও লোকোমেটিভ সিমুলেটার সংগ্রহ মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ বাংলাদেশ রেলওয়ের জন্য বিশটি মিটার গেজ লোকোমোটিভ এবং একশো পঞ্চাশটি মিটার গেজ যাত্রীবাহী ক্যারি সংগ্রহ বাংলাদেশ জয়দেবপুর জয়দপুরতে ঈশ্বরদ্বীপ পর্যন্ত যে প্রশ্নটি আগে ছিল ডোয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচশো পঞ্চাশটি মিটার গেজ একশো পঞ্চাশটি গেজ যাত্রীবাহী কোচ একশোটি মিটার গেজ ও চল্লিশটি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ ক্র প্রক্রিয়াধীন রয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে যাত্রীবাহী কোচ ও লোকোমোটিভ সংগ্রহের লক্ষ্যে একাধিক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে বট চলমান প্রকল্প সময়ের মধ্যে মিটার গেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারে সংগ্রহ শীর্ষক প্রকল্পের আওতায় ইন্দোনেশিয়া হতে ইতিমধ্যে পঞ্চাশটি ব্রডগেজ ও বিরানব্বইটি মিটার গেজ কোচ সরবরাহ পাওয়া গিয়েছে অবশিষ্ট কোচ সময়ে পর্যায়ক্রমে সরবরাহ পাওয়া যাবে আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার আপনি একটি সম্পূর্ক প্রশ্ন করুন মাননীয় স্পিকার স্যার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার স্যার বেগম খালেদা জিয়ার সরকারের রেলের প্রতি যে অবহেলা অমার্জনীয় অবহেলা আমরা দেখেছি জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা দায়িত্ব গ্রহণ করবার পর ঠিক রেলের প্রতি মমত্ব আমরা দেখেছি এবং সেই কারণে আমরা সবাই বাংলাদেশের সতেরো কোটি মানুষ আমরা আশার আলো দেখছি যে রেল আবার তার হিত গৌরব ফিরে পাবে এবং জনবান্ধব এই পরিবহন ব্যবস্থাটি আমাদের দেশের মানুষের আপামর জনসাধারণের সেবার জন্য একটি উপযুক্ত খাত হিসাবে বিবেচিত হবে মনে স্পিকার স্যার আমাদের দেশের রেলের একটা ঐতিহ্যবাহী রুট ছিল যে পথ দিয়ে অনেক ঐতিহ্যবাহী রেল চলাচল করত যেটি চিলাহাটি সেকশন দিয়ে সৈয়দপুর হয়ে পার্বতীপুর হয়ে সান্তার হয়ে দর্শনা হয়ে কলকাতা যেত যে পথ দিয়ে আসাম মেল তুফান মেল দার্জিলিং মেল নানারকম ঐতিহ্যবাহী রেল চলাচল করত। সেই রেলপথটি ডাবল লাইন ছিল ব্রিটিশ আমলের ডাবল লাইন ছিল পাকিস্তানের সরকারের সময়ও কিছু সময় পর্যন্ত ডাবল লাইন ছিল কিন্তু পাকিস্তান সরকারের এই পূর্ব পাকিস্তান তখনকার পূর্ব পাকিস্তানের এই বাঙালি জনসাধারণের প্রতি তাদের অবহেলার কারণে তারা ওই ডবল লাইনটি দর্শনা থেকে সৈয়দপুর পর্যন্ত এই ডবল লাইনটিকে তারা উৎপাদন করে এবং সিঙ্গেল লাইনে রূপান্তরিত করে এই লাইনটি মূলত দেশের মাননীয় সদস্য পশ্চিম অঞ্চল রেলের পশ্চিম অঞ্চলের লাইফ লাইন হিসাবে বিবেচিত সেই লাইনটি দর্শনা থেকে সৈয়দপুর পর্যন্ত এই লাইনটিকে ডাবল লাইনে নতুন করে নয় আগে থেকে ছিল ডাবল লাইন এবং জমি আছে সবই আছে শুধু লাইনটা তুলে নিয়েছে সেই লাইনটিকে ডাবল লাইনে রূপান্তরিত করবার দ্রুত কোনো পদক্ষেপ মাননীয় মন্ত্রী মহোদয় গ্রহণ করবেন কিনা এবং তার মাধ্যমে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষকে কৃতার্থ করবেন কিনা আপনার মাধ্যমে সবই নয় জানতে চাই মান স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার বিষয়টি বেশ বিবেচনা করা যেতে পারে আমি মনে করি যেহেতু ডাবল লাইন ছিল এবং তার জন্য নতুন জমিও নিতে হবে না রেল লাইন করা বর্তমানে বিশেষ করে আমাদের নিচু অঞ্চল ছিল যদিও ওই অঞ্চলটি অত নিচু অঞ্চল না বরেন্দ্র কাবার করে তার সত্ত্বেও খুব সহজেই ওই এলাকায় রেল লাইন করা এমনিতেই সহজ এবং যেহেতু জায়গা নেওয়াই আছে এবং রাস্তা ডাবল লাইন ছিল এটাকে ডাবল লাইন করা খুবই সহজ হবে এবং সহজে এটি করা যাবে আমি মনে করি এটা মন্ত্রণালয় বিবেচনা করবে মাননীয় স্পিকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রেজাউল করিম বাবলু বগুড়া সাদ সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আসলে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় যদি প্রশ্নের উত্তর না দেয় আমরা কেউ সেই প্রশ্ন করেও তেমন কোনো তৃপ্তি পাই না এখন তারপরও কি দুধের স্বাদ গলায় মিটাতে হয় মাননীয় স্পিকার ইতিপূর্বে আমি প্রসঙ্গটা আলোচনা করেছিলাম আমাদের বগুড়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত একটা নতুন রেলওয়ে স্থাপন করার পরিকল্পনা সরকার হাতে নিয়েছেন কিন্তু ওই রাস্তা রেলপথটার মানে কোনো গতি নাই মানে মন্থরগত বলা যাবে না কচ্ছপগত বলা যাবে না বলতে হলে সম্ভব গতি বলতে হবে কোনো উন্নয়ন নাই কাজের মাননীয় স্পিকার এই রেলপথটা যদি আমাদের একটু দ্রুত দুই হাজার বিশ সালের মধ্যে বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের উত্তরবঙ্গের যে যাতায়াতের যে কষ্টটা এই যাতায়াতের কষ্টটা মাননীয় স্পিকার আপনি নিজেও জানেন যে উত্তরবঙ্গের মানুষ কত দুর্ভোগের মধ্যে আছে বিশেষ করে যাতায়াত ক্ষেত্রে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যদিও মাননীয় মন্ত্রী মহোদয় খুব সুন্দর আমার পছন্দের লোক ওনাকে খুব ভালো লাগে যে মাননীয় স্পিকার আমি ওনার মধ্যে প্রস্তাব রাখতে চাই ওটা দুই হাজার বিশ সালের মধ্যে এই রেলপথটা বাস্তবায়ন করা হবে কিনা মাননীয় স্পিকার তো ভালো এবং আমরা উত্তরবঙ্গ যোগাযোগের দিক থেকে এখন অনেক পিছিয়ে আছে এটি কিন্তু ঠিক নয় উত্তরবঙ্গের রাস্তাঘাট বিশেষ করে রোড কমিউনিকেশন অনেক ভালো অনেক রাস্তা হয়েছে সেই পঞ্চগড় পর্যন্ত ফোর লাইন করারও কাজ হাতে নেওয়া হয়েছে জয়দেবপুর থেকে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে বাকি একদম এই পঞ্চগড় পর্যন্ত ফোর লাইন হবে রেললাইন দরকার রেললাইন আমরা সবসময় বলি সহজ সুলভে এটা ব্যবহার করা যায় আরামদায়ক সকল বিবেচনায় রেললাইন যোগাযোগ ব্যবস্থা একটা বিরাট অবদান রাখে সারা পৃথিবীতেই অবশ্যই যদিও যুক্তরাষ্ট্রের রেল লাইনের তেমন কোনো গুরুত্ব নাই আর অন্য অন্য ইউরোপ তো রেল উপরে নির্ভরশীল তা আমি বলবো যে আমি আপনি নিজেও বলেছেন আমি এটি বলবো যে যাতে গতি সম্ভুক গতি না হয়ে এটা আপনার খরগোশের গতি হয় সেই জন্য আমি প্রয়োজনীয় সুপারিশ আমি সেখানে করব এবং ব্যবস্থা যাতে না হয় তার জন্য আমি মন্ত্রী আসলে অবশ্যই অবশ্যই আপনার এই প্রশ্নটি আমি তুলে ধরব মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য বেগম সৈয়দা রুবিনা আক্তার মহিলা আসন আঠাশ সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার শিল্পী পিছিয়ে পড়া জেলা বরিশাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরিশালকে শিল্পী উন্নতি করার জন্য একটি অর্থনৈতিক অঞ্চল দিয়েছেন ঝাড়াতে এবং এটি বাস্তবায়ন সম্ভব হলে এখানে প্রায় এক লক্ষ লোক চাকরি করে খেতে পারবে কিন্তু এখানে আমাদের ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত সরকার যে রেল রাস্তা তৈরি করছে সেখানে যদি আমাদের আগুলঝাড়ার উপর দিয়ে এই রেল রেল রাস্তাটি গিয়েছে কিন্তু আমাদের অর্থনৈতিক জোন পর্যন্ত যদি দশ কিলোমিটার একটি সাবলেন দেওয়া যায় আগুলঝাড়া থেকে তাহলে আমাদের অর্থনৈতিক অঞ্চলটি বাস্তবায়নে আরও দ্রুততর কার্যকর হবে আমি মাননীয় আপনার মাধ্যমে মাননীয় মাননীয় রেলমন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে আপনাদের বর্তমানে যে পরিকল্পনা চলছে এই পরিকল্পনায় আগুলঝাড়া থেকে অর্থনৈতিক জোন পর্যন্ত দশ কিলোমিটার অতিরিক্ত রেল রাস্তা দেয়া যায় কিনা মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় 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 সদস্য মন্ত্রী স্পিকার প্রস্তাবটি খুবই যুক্তিসঙ্গত যদি শিল্পাঞ্চল হয় আগল জোড়ে থেকে দশ কিলোমিটার আমার মনে হয় যদি শিল্প অঞ্চলটি গড়ে ওঠে এবং সেইভাবে যদি আমরা ইনভেস্টারদেরকে অ্যাট্রাক্ট করতে পারি তারাও হয়তো চাবে রেল লাইনের একটা যোগাযোগ এবং মাত্র দশ কিলোমিটার দেশ যেভাবে উন্নত হচ্ছে এবং যেভাবে এগিয়ে যাচ্ছে এই শিল্প অঞ্চলটিকে সফল করতে হলে রেল লাইনের প্রস্তাবটি খুবই যুক্তিসঙ্গত আমি মাননীয় সংসদ সদস্যকে বলবো এই প্রস্তাবটি অবশ্যই সরকার বিবেচনায় নেবে বিশেষ করে যারা ওখানে বিনিয়োগ করতে যাবে তারা স্বাভাবিকভাবেই চাবে যে এই লাইনের মাধ্যমে এই অঞ্চলটি শিল্প অঞ্চলটি আগরঝর থেকে এই শিল্প অঞ্চলটি কানেক্টেড হোক আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী তারকা চিহ্নিত প্রশ্ন একশো আট মাননীয় সদস্য সৈয়দ আবু হোসেন ঢাকা চার অনুপস্থিত উত্থাপিত হল না তারকা চিহ্নিত প্রশ্ন একশো দশ মাননীয় সদস্য পীর ফজুর রহমান সুনামগঞ্জ চার আপনি উত্থাপন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমার তারকা চিহ্নিত প্রশ্ন একশো দশ আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদে উত্থাপন করছে ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন একশো দশ সংসদে উত্থাপিত হলো মাননীয় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ তারকা চিহ্নিত প্রশ্ন একশো দশের উত্তর হা চালু আছে বর্তমানে দরিদ্র অসহায় মহিলা ও শিশুদের কল্যাণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সুনামগঞ্জ জেলায় উল্লেখযোগ্য প্রকল্প বা কার্যক্রম সমূহ হল বিজিডি কর্মসূচি দরিদ্র মার জন্য মাতৃত্বকালকালীন ভাতা প্রদান কর্মসূচি কর্মজীবী লেকটিটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি সুনামগঞ্জ জেলাধীন সকল পৌরসভায়ও এ কার্যক্রম চালু আছে ক্ষুদ্র ঋণ বিতরণ জেলা উপজেলা কার্যালয়ে মহিলা প্রশিক্ষণ কেন্দ্র সেলাই মেশিন বিতরণ উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্তক প্রশিক্ষণ প্রকল্প হাওড় এলাকায় সুবিধা বঞ্চিত নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের জন্য আয় ও কর্মসংস্থান বৃদ্ধি কর্মসূচি সুনামগঞ্জ জেলাধীন সকল উপজেলা ও কার্যক্রমে চালু আছে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এতিম ও অসহায় কিশোরীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে একাডেমিক এবং আবাসিক ভবন নির্মাণ কর্মসূচি ধীরাই সুনামগঞ্জ গ্রামীণ সুবিধাবঞ্চিত মহিলাদের তথ্যপ্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের জন্য এই মন্ত্রণালয় দিন জাতীয় মহিলা সংস্থা পরিচালিত তথ্য আপা প্রকল্পটি সুনামগঞ্জ জেলার সদর উপজেলা সহ দেশের চারশো নব্বইটি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন তৃতীয় পর্যায়। এই প্রকল্পের আওতায় সুনামগঞ্জ বিউটিফিকেশান ক্যাটারিং ফ্যাশান ডিজাইন মাশরুম এবং বিজনেস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ চলমান রয়েছে এছাড়াও ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন দ্বিতীয় পর্যায়ে এ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলা সহ তেষট্টিটি জেলা ঢাকা মহানগরে দশটি এবং দুইটি উপজেলা বৈরব কালীগঞ্জ মোট পঁচাত্তরটি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য সৃষ্টি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাবান মোমবাতি ও সোপিস তৈরি সহ দশটি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সুনামগঞ্জ জেলায় বর্তমানে শিশুদের জন্য কোনো প্রকল্প চালু নাই তবে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক বাস্তবায় দিন শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষা তৃতীয় পর্যায়ে প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শিশু বিকাশ কেন্দ্র পরিচালনা পরিকল্পনা রয়েছে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় সদস্য পীর ফজুর রহমান সম্পূর্ণ প্রশ্ন করুন স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রীকে আমার প্রশ্নের জবাবদানের জন্যে মাননীয় মহিলা শিশু বিষয়ক মন্ত্রীর কাছে আমার সম্পূরক প্রশ্ন যে আমাদের এই হাওড় এলাকার মহিলাদের জীবনমান উন্নয়নের জন্য কৃষি এবং পশুপালনের জন্য মহিলাদেরকে বিশেষ কোনো ব্যবস্থা নিয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্যে কৃষি এবং পশুপালন ভিত্তিক কোনো বিশেষ হাওড় ভিত্তিক মহিলাদের জন্য কার্যক্রম গ্রহণ করবেন কিনা ধন্যবাদ মাননীয় মাননীয় স্পিকার ধন্যবাদ সদস্য প্রতিমন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এবং মাননীয় সংসদ সদস্যকে আমি ধন্যবাদ জানাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য মাননীয় স্পিকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে নারীদেরকে কৃষি এবং পশুপালনের উপর কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং বেশ কিছু উপজেলায় কিন্তু মহিলাদের ভিতরে এই প্রকল্পটি আসে এবং তারা কিন্তু কৃষি এবং পশুপালন তারা করতেছে অলরেডি যদি মাননীয় সংসদ সদস্য যদি মনে করেন যে সুনামগঞ্জ জেলায় এই প্রকল্পটি অর্থাৎ কৃষি এবং পশুপালন পালন প্রকল্পটি যদি প্রযোজ্য বলে মনে করেন অবশ্যই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ওখানে এই প্রকল্পটি চালু করবে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় সদস্য জয়া সেনগুপ্ত গুপ্ত আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেছেন যে দিরাইতে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এতিম ও অসহায় কিশোরীদের জীবন মনোনয়নের জন্য একাডেমিক ও আবাসিক ভ্রমণ নির্মাণ কর্মসূচি গ্রহণ করেছেন আমার প্রশ্ন এটি কোন সংস্থা কর্তৃক পরিচালিত হচ্ছে এবং কোথায় করা হচ্ছে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাদের কিন্তু প্রত্যেকটি জেলায় কিন্তু আমাদের শিশু একাডেমি আসতে এবং সেই শিশু একাডেমির মাধ্যমেই কিন্তু আমাদের এই এই কাজগুলি আমাদের সম্পন্ন করা হয় ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ মাননীয় মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর পর্ব আজকের মত এখানেই শেষ হল জি একটু অপেক্ষা করেন মাননীয় সদস্যবৃন্দ জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সদস্য কর্তৃক বিবৃতি বিধি একাত্তর ক দিনের কার্যসূচি অনুযায়ী একাদশ জাতীয় সংসদের বিগত পঞ্চম অধিবেশনে মাননীয় সদস্যগণ কর্তৃক কার্যপ্রণালী বিধির নোটিশসমূহের উপর সংশ্লিষ্ট সংক্ষিপ্ত লিখিত বিবৃতি সম্বোধিত প্রতিবেদন টেবিলে উপস্থাপন করা হল মাননীয় সদস্যবৃন্দ পয়েন্ট অফ অর্ডার মাগরিবের বিরতির পরে নেওয়া হবে মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচী অনুযায়ী এখন জরুরি জনগুরত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ বিধি একাত্তর আজ জরুরি জনগুর সম্পন্ন বিষয় সম্পর্কে সাতান্নটি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে নোটিশদাতা মাননীয় সদস্যগণ হচ্ছেন জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার নগা দুই আদিবা আঞ্জুম মিতা মহিলা আসন সাঁইত্রিশ সৈয়দা রুবিনা আক্তার মহিলা আসন আঠাশ জনাব মোহাম্মদ শাহে আলম বরিশাল দুই জনাব মাহমুদুলসামাদ চৌধুরী সেজের তিন জনাব এম আব্দুল চট্টগ্রাম এগারো জনাব মোহাম্মদ ইবাদুল করিম ব্রাহ্মণবাড়িয়া পাঁচ জনাব এ কে এম রহমতুল্লাহ ঢাকা এগারো ডাক্তার সামিজুদ্দিন আহমেদ শিবুল চাপাইনওয়গঞ্জ এক নেসা খান মহিলা হাসন আটচল্লিশ জনাব শামীম হায়দার পাটওয়ারি গাইবান্ধা এক জনাব মোর্শেদ আজম নোয়াখালী দুই জনাব মোহাম্মদ রস্তুমাজি ফরাজি পিরোজপুর তিন জনাব মাহফুজুর রহমান চট্টগ্রাম তিন জনাব মোহাম্মদ মোজাফর হোসেন জামালপুর পাঁচ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন খান লক্ষ্মীপুর এক রত্না আহমেদ মহিলা আসন তেতাল্লিশ জনাব বেনজির আহমেদ ঢাকা বিশ জনাব আব্দুল সাজাম মুর্শিদি খুলনা চার রুমিন ফরহানা মহিলা আসন পঞ্চাশ জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বগুড়া পাঁচ জনাব দিদারুজ আজম চট্টগ্রাম চার খাজেদা খান ও মহিলা আসন সাতাশ জনাব মোহাম্মদ আসাম হোসেন সওদাগর কুড়িগ্রাম এক জনাব মোহাম্মদ মামুনুর রশিদ কিরণ নোয়াখালী তিন জনাব মোহাম্মদ মশিউর রহমান রাঙা রংপুর এক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল নাটোর দুই জনাব গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া ছয় জনাব মোহাম্মদ ফরিদুল হক খান জামালপুর দুই গ্লোরিয়া ঝর্ণা সরকার মহিলা আসন তিরিশ জনাব মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া চার জনাব ফখরুল ইমাম ময়মনসিংহ সিংহ আট জনাব আনওয়ারুজ আবিদিন খান ময়মনসিংহ নয় জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ দুই জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ তিন জনাব মোহাম্মদ আইনুদ্দিন রাজশাহী তিন জনাব মোহাম্মদ अमीन इस्लाम नवाबगंज दुई खार महम्मता हेना जावरी मुहिदा असून एक त्रिस जनाब मोहम्मद रहमान ठाकुरगा तीन फिरदौसी इस्लाम मुहिदा आसन अड़तीस जनाब आब्दुल मन्नान लखीपुर चार जनाब मोहम्मद शाहिदुलसमान मेहरपुर दुई जनाब आ कौम सरवर जहान कुश्तिया एक जनाब शरीफुल इस्लाम जिन्ना बुगड़ा दुई जनाब महम्मद अनवर मानार झिनाइ चार जनाब অসীম কুমার উকিল নেত্রকোনা ৩ জেনাব কাজীম উদ্দীন আহমেদ ময়মনসিংহ ১১ জেনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ ৩ কাজী নাবিল আহমেদ যশোর ৩ সুলতানা নাদিরা মহিলা আসন ১৫ জেনাব জাফর আজম কক্সবাজার ১ জেনাব শাহজাহান খান মাদারীপুর ২ জেনাব নুরুনবী চৌধুরী ভোলা ৩ জনাব আহসানুল ইসলাম টিটো টাঙ্গাইল ৬ জেনাব পনিরুদ্দিন আহমেদ কুড়িগ্রাম ২ মোসাম্মদ শামীমা আক্তার খানম মহিলা আসন একুশ জনাব মোহাম্মদ শামসুল হক টুকু পাবনা এক জনাব মোহাম্মদ রেজাউল করিম বাবলু বগুড়া সাত মোসাম্মদ তাহমিনা বেগম মহিলা আসন একচল্লিশ নোটিশগুলোর মধ্য হতে আমি মাননীয় সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মহিলা আসন আঠাশ জনাব মোহাম্মদ হারুনুর রশিদ নবাবগঞ্জ তিন এবং জনাব শাহজাহান খান মাদারীপুর দুয়ে নোটিশগুলো গ্রহণ করলাম বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে দুঃখিত যাদের নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি বিধি অনুযায়ী তাদের মধ্য হতে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে দুই মিনিট করে সর্বোচ্চ তিরিশ মিনিট বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জামান সরকার নওগাঁ দুই আপনার সময় দুই মিনিট মাননীয় স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার কার্যপ্রণালী বিধির একাত্তর অনু অনুযায়ী আমি মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করে নোটিশ দিয়েছি আমার নোটিশের উত্থাপনীয় বিষয় ঢাকা শহরের বায়ু দূষণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে মানে স্পিকার স্যার বিভিন্ন জাতীয় পত্রিকার ভাষ্য অনুযায়ী জানা যায় ঢাকা শহরের বাতাস এখন মারাত্মক দূষিত এখানে বুক ভরে শ্বাস নেওয়া যায় না পৃথিবীর যে সকল শহর বায়ু দূষণে ধুঁকছে সেগুলির তালিকায় ঢাকা শীর্ষের দিকে আছে ভারতের দিল্লি সবার উপরে ঢাকা ঠিক তার পরেই দ্য স্টেট অফ গ্লোবাল এয়ার টু থাউজেন্ড নাইনটিন শীর্ষক বৈশ্বিক প্রতিবেদনে দেখা গেছে বিশ্বের যে পাঁচ দেশের মানুষ দূষিত বায়ুর মধ্যে বসবাস করে বাংলাদেশ সেগুলোর মধ্যে অন্যতম বাতাসে মিশ্রিত সালফার সীসা দস্তা ইত্যাদি করা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিশেষত শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর বায়ু দূষণের কারণে হৃদরোগ শ্বাসকষ্টজনিত জটিল সমস্যা ফুসফুসের সংক্রমণ ও ক্যান্সার হয় গড় গর্ভবতী নারী ও শিশুরা বায়ু দূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা শহরের বায়ু দূষণের প্রতিরোধ এখনই জরুরি ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক বিষয়টি জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিদায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মাননীয় মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি মানে স্পিকার স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য আদিবা আঞ্জু মিতা মহিলা আসন সাঁইত্রিশ আপনার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার নোটিশের উত্থাপনের বিষয় মধ্যপ্রাচ্য নারী কর্মী প্রেরণের নিরাপত্তা প্রসঙ্গে মধ্যপ্রাচ্য কাজ করতে গিয়ে বাংলাদেশের নারীরা অধিক মাত্রায় নির্যাতনের শিকার হচ্ছেন ফলে মধ্যপ্রাচ্য বাংলাদেশের নারীকর্মী পাঠানোর বিষয় নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করা জরুরি হয়ে পড়েছে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে যাওয়া নারী নারীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে নির্যাতনের শিকার হয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন নারী শ্রমিকরা স্বাদ ছিল একটু ভালোভাবে বাঁচবে পরিবারের মানুষদের ভালো রাখবেন এই আশায় দালালদের টাকা দিয়ে পাড়ি দিয়েছিলেন সৌদি আরবে গৃহকর্মী চাকরি নিয়ে কিন্তু সেই স্বপ্ন দৃস্যাত হয়েছে উল্টো জুটেছে যৌন হেনস্থা সহ নানা ধরনের নির্যাতন বাধ্য হয়ে তারা মালিকের কাছ থেকে পালিয়ে দেশে ফিরে এসেছে এ বছর এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরে এসেছেন ৯০০ জন নারী শ্রমিক আর গত চার বছরে দেশে ফিরে আসা নারী শ্রমিকের সংখ্যা ছয় হাজারের উপরে শুধু যে শারীরিক মানসিক কিংবা যৌন নির্যাতনের শিকার হয়েছেন তাই নয় নির্যাতনের শিকারে গত নয় মাসে মধ্যপ্রাচ্যে একশো এগারো জন মারা গেছেন যার মধ্যে আত্মহত্যা করেছেন ছত্রিশ জন আমাদের অর্থের প্রয়োজন আছে তবে মানসম্মান বেঁচে না। বেঁচে নেয় মধ্যপ্রাচ্যে নারী গৃহকর্মী পাঠিয়ে বাংলাদেশের যে অভিজ্ঞতা ছিল তা বিবেচনা নিয়ে করণীয় ঠিক করা ঠিক করা জরুরি হয়ে পড়েছে নারী গৃহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনই কার্যকর উদ্বেগ জরুরিভাবে নিতে হবে অন্যথায় নারী কর্মী পাঠানো বন্ধ করে দেওয়ার মতো চূড়ান্ত সিদ্ধান্ত না কোনো বিকল্প নেই বিষয়টি অতি জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিধায় আপনার মাধ্যমে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয় মনোযোগ আকর্ষণ করছি ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শাহে আলম বরিশাল দুই আপনার সময় দুই মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আমি কার্যপ্রণালী বিধি একাত্তর অনুসারে জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় সড়ক ও জনপদ মন্ত্রীর দৃষ্টি সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমার নির্বাচন এলাকা দিন বান্দিপাড়া উপজেলার পশ্চিম অঞ্চল একটি অনুন্নত অনগ্রসর জনপদ হিসেবে পরিচিত এখানকার অধিকাংশ লোকই কৃষির উপর নির্ভরশীল মাননীয় স্পিকার এই উপজেলার উপরে উপর দিয়ে সন্ধ্যা নদী বহে গিয়েছে এর পশ্চিম পাশে পাঁচটি ইউনিয়ন ও পূর্ব পাশে উপজেলার তিনটি ইউনিয়ন রয়েছে সন্ধ্যা নদীর উপর কোনো সেতু না থাকায় শিক্ষার্থী সহ সাধারণ জনগণের যাতায়াতের ভোগান্তির সৃষ্টি হয় সেতুটি নির্মিত হলে সাধারণ কৃষক তাদের পণ্য পরিবহন সহ তাদের জীবনযাত্রা অত্যন্ত সহজতর হবে হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হবে এবং বীর অঞ্চলের সাধারণ মানুষের আর্থিক সচ্ছলতা ফিরে পাবে এছাড়া বরিশাল বিভাগের জনগণ অতি অল্প সময়ের মধ্যে জাতির জনকের জন্মস্থান টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারাসহ সহ এ অন্য জেলায় যাতায়াত সহস্তর হবে অতএব এতে করে টুঙ্গিপাড়ায় যেতে প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ কমে যাবে উক্ত এলাকায় ব্রিজ না থাকায় প্রায়শই নৌপথে যাতায়াতকালে শিক্ষার্থীসহ সাধারণ জনগণের প্রাণহানি ঘটে সন্ধ্যা নদীর উপর সেতুটি নির্মিত হলে এলাকার সাধারণ জনগণের যোগাযোগ ব্যবস্থা শিক্ষা চিকিৎসা এবং কৃষি সহ ক্ষেত্রে আমূল পরিবর্তন ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মাহমুদ তিন অনুপস্থিত মাননীয় সদস্য জনাব এম আবদুল চট্টগ্রাম এগারো অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইবাদুল করিম ব্রাহ্মণবাড়িয়া পাঁচ অনুপস্থিত মাননীয় সদস্য জনাবই কে এম রহমতুল্লাহ ঢাকা এগারো অনুপস্থিত মাননীয় সদস্য ডাক্তার সামিজ উদ্দিন আহমেদ শিমুল চাঁপাই নবাবগঞ্জায় আপনার সময় দুই মিনিট মনে নিন আপনাকে ধন্যবাদ জরুরি গরত গুরুত্বপূর্ণ বিষয় আমি মাননীয় মৎস্য প্রাণী সমাজ প্রতির মনোযোগ আকর্ষণ করছি মাননীয় স্পিকার আমার আমাদের পরিচয় মাছে ভাতে বাঙালি বাংলাদেশের মাছ উৎপাদনে বিশ্বের চতুর্থ অবস্থান রয়েছে এর সাফল্য মাননীয় প্রধান জননে শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব আর এই নেতৃত্ব গুণে তিনি আজ বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বাংলা বর্তমানে বাংলাদেশে বিভিন্ন দেশে মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে অথচ ভেজাল পোনার কারণে সে মাছ উৎপাদন কমে যাচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থার অভাব হ্যাচারি থেকে মিশ্রিত পোনা সর্বারের কারণে সঠিক ওজনে মাছ উৎপাদন করতে পারছে না চাষিরা ফলে এখনও অক্ষমকতার তুলনায় বিশ থেকে ত্রিশ শতাংশ উৎপাদন কমে গেছে মাননীয় স্পিকার বলার অপেক্ষা রাখা না দুই দশকে যে হারে নদী দূষণ বেড়েছে সে হার অনুপাতে কমেছে জলাধার একই সঙ্গে বেড়েছে জনসংখ্যা দেশে মাছ নিয়ে গবেষণা বহু দূরে গিয়েছে প্রযোজন ও খামারে নানা ধরনের মাছের চাষে অকাল থেকে আমাদের বাচ্চা রেখেছে অথচ শুধু কারিগর জ্ঞান ও সচেতনতার অভাব অধিক মুনাফার চিন্তাভাবনা সঠিক প্রযুক্তি অনুসরণ না করা আন্তঃপ্রজন ও সংক্রমণ সমস্যা বিভিন্ন কারণে বর্তমানে উৎপাদিত পোনার গুণগত মান বেশিরভাগই নিম্নমানের ফলে মাছের উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রা পৌঁছাচ্ছে না মাননীয় স্পিকার আমাদের মনে রাখতে হবে আমিষের চাহিদার প্রায় ভাগ পূরণ করা মাছ থেকে গ্রামীণ মানুষের আয় রোজগারের একটি বড় উৎসে মাছ মাছ রপ্তানি করে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করছে সেই মাছের উৎপাদন যে হারে হোক বাড়াতে হবে এবং ভেজাল পোনা দেয়া চাষিরা যে সংকটে পড়েছে তা অবিলম্বে দূর করার দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ নেওয়া প্রয়োজন তাই এই বিষয়ে মাননীয় মৎস্য সম্পদ প্রতিমদির দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য লুৎফুল নেসা খান মহিলা আসন আটচল্লিশ আপনার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সবাইকে মুজিব বর্ষের ও ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা কার্যপ্রণালী বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় পানিসম্পদ মন্ত্রীর দৃষ্টি মনোযোগ আকর্ষণ করছি আমার উত্থাপনীয় বিষয় হলো নদী ভাঙ্গন রোধে সমন্বিত কার্যক্রম গ্রহণ প্রসঙ্গে বাংলাদেশের ভৌগোলিক অবস্থার কারণে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদীর সিস্টেম দ্বারা বহন করা প্রচুর পরিমাণে পলি এ দেশের মধ্যে মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পড়ে প্রতিমধ্যে এসব পলি নদীর তলদেশে জমা হয় উজান হতে ভাটিতে প্রবাহিত হওয়ার সময় নদী প্রশস্ত হতে থাকে যার কারণে নদীর স্রোত ধারা হ্রাস পায় নদীতে জমা পলির ফলে নদীর তলদেশ উঁচু হয় এবং নদীতে চর পড়ে ফলের স্রোত বাধাগ্রস্ত হয়ে নদীর পারে ধাক্কা দিয়ে নতুন পথ সৃষ্টি করে এছাড়া মানব সৃষ্ট অবকাঠামো যেমন ব্যারেজ রেগুলেটর ড্যাম ও ব্রিজের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং এর কারণে অবকাঠামোর উজানে পলি মাটি জমা হয় এসব নানাবিধ কারণে নদীর স্রোত পরিবর্ত পরিবর্তিত হয়ে ভাঙন ভাঙনের সৃষ্টি হয় এছাড়া অবৈধ বালু উত্তোলন নদী ভাঙনের অন্যতম কারণ বরিশাল জেলার বাবুগঞ্জ মুলাদি হিজলা উজিরপুর বানরিপাড়া ও মেহেন্দিগঞ্জে উপজেলায় দীর্ঘদিন ধরে নদী ভাঙ্গন চলছে এর ফলে বহু পরিবার গৃহহীন ও ভূমিহীনে নিঃস্ব হয়ে পড়েছে এ সকল এলাকাগুলিকে নদী ভাঙ্গন হতে রক্ষা করতে হলে কম্প্রিহেন্সিভ স্টাডি করে দীর্ঘমেয়াদী স্থায়ী পরিকল্পনা গ্রহণ করা অতি জরুরি এর পাশাপাশি নদীর নাব্যতা বৃদ্ধি কল্পে নদীর দৈর্ঘ্য বরাবর ড্রেজিং করতে হবে যাতে নদী তার মূল গতিপথে থাকে অবৈধ বালু উত্তোলন একই সাথে বন্ধ করতে হবে বর্তমানে ওয়াটার সেক্টরের তেরোটি মন্ত্রণালয় পঁয়ত্রিশটি বিভাগ কাজ করছে এদের কাজের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে বলে নদী ভাঙ্গন রোধে গৃহীত প্রকল্পগুলি সঠিকভাবে কার্যকর হচ্ছে না এই অবস্থা ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য বৃন্দ মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক বিশ মিনিটের বিরতি সদস্য বৃন্দ 야 <목소리도> মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা এক আপনার সময় দুই মিনিট যে জনগুরুত্বপূর্ণ বিষয়টি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটি হচ্ছে সার্বজনীন স্বাস্থ্য ডাটাবেস প্রণয়ন প্রসঙ্গে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সাথে তার অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য যেমন পরিবার বা নিজের ডায়াবেটিক্স আছে কিনা উচ্চ রক্তচাপ থ্যালাসেমিয়া ক্যান্সার ইত্যাদি আছে কিনা সেই সংক্রান্ত স্বাস্থ্য ডাটাবেস সৃষ্টি করা প্রয়োজন এর মাধ্যমে যেমন সার্বজনীন স্বাস্থ্য ডাটাবেজের মাধ্যমে ডাক্তার রুগীর ভারসাম্য সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে পাশাপাশি এপিডেমিক প্রেডিক্ট এবং প্রিভেন্ট করা যাবে এর ফলে নন কমিউনিকেবল ডিজিজ এর আর্লি ডিটেকশন প্রিভেনশন এবং মডিফাইল অ্যাপ্রোচ নেওয়া হবে জনগণের ভবিতব্য স্বাস্থ্য ঝুঁকি কমবে অত্যন্ত কম খরচেই ডাটাবেজ করা সম্ভব এবং এর ফলে দেশে স্বাস্থ্য সেবার যুগান্তকারী ও বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিধায় মাননীয় মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোর্শেদ আজম জনাব জি দুই মিনিট মাননীয় স্পিকার কার্যপ্রণালী বিধে একাত্তর অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ আকর্ষণের জন্য আমার উত্থাপিত বিষয় নোয়াখালী জেলার শ্যানবাগ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পঞ্চাশ শয্যা বিশিষ্ট হসপিটালটিকে একশো শয্যা বিশিষ্ট হাসপাতাল উন্নতি স্পিকার আমার নির্বাচনী এলাকার নোয়াখালী জেলার শ্যানবাগ উপজেলায় নয়টি ইউনিয়ন একটি পৌরসভা এবং সোনামড়ি উপজেলায় তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত এখানে প্রায় তিন লক্ষাধিক লোকের বসবাস শ্যানবাগ উপজেলায় নয়টি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্র থাকলেও ডাক্তার এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই ফলে উক্ত উপস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছে না তাই বিপুল জনগোষ্ঠীর প্রয়োজনে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কমপ্লেক্সটি হিমশিম খেয়ে যাচ্ছে এই বিপুল জনগোষ্ঠীর বিপরীতে বর্তমান পঞ্চায়েত শয্যা বিশিষ্ট সংখ্যা বিশিষ্ট এবং এই হাসপাতালটির অবকাঠামো এবং শয্যা সংখ্যা চিকিৎসার সরঞ্জাম জনবল তারা জনগণের মৌলিক চাহিদা কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পূরণ আদৌ সম্ভব নয় জনস্বার্থ সেনবাগ উপজেলার স্বার্থ কমপ্লেক্সটিকে পঞ্চাশ শয্যা থেকে একশো সজ্জা উন্নতি করা রোগ নির্ণয়ের সুবিধা সহ বিভিন্ন পরিপূর্ণ ল্যাব স্থাপন এবং পর্যাপ্ত চিকিৎসক পদায়ন মৌলিক ও সময়ের দাবি বলে আমি মনে করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় পিরোজপুর তিন অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মাহফুজুর রহমান চট্টগ্রাম তিন আপনার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ কার্যপ্রণালী বিধির একাত্তর অনুযায়ী জরুরি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় ভূমিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমার উত্থাপনীয় বিষয় চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় অন্তর্গত জেগে উঠা বিস্তীর্ণ চরসমূহের ভূমি জরিপ সম্পন্ন করে চট্টগ্রাম নোয়াখালীর সীমানা নির্ধারণ প্রসঙ্গে মাননীয় স্পিকার চট্টগ্রাম জেলার একমাত্র দ্বীপ উপজেলা সন্দ্বীপ উনিশশো চুয়ান্ন সালে পঁচাত্তরটি মৌজা থেকে পনেরোটি মৌজা নোয়াখালী জেলাকে ছেড়ে দিয়ে ষাটটি মৌজা নিয়ে সন্দীপকে চট্টগ্রাম জেলা অন্তর্ভুক্ত করা হয় এই 66 বছরে চট্টগ্রাম জেলা অন্তর্ভুক্ত সন্দীপ উপজেলায় ষাটটি মৌজার মধ্যে সুলতানপুর পায়াডুগি রুহিনী হুদরাখালী ইজ্জতপুর নেয়ামস্তি সহ অনেকগুলি মৌজা নদী গর্ভে বিলীন হয়ে যায় আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রায় দুই দশক ধরে নতুন চর সৃজনের মাধ্যমে নদীর গর্বে বিশেষ অনেক চর জেগে উঠেছে যার নামকরণ করা হয়েছে জাহেজার চর এই যে গোটা চরগুলো সন্দীপ উপজেলার বিলীন হওয়া বিভিন্ন মৌজা ভাসানচর ও জাহাজা চরকে নোয়াখালীর অংশ হিসাবে বলা হয় এতে বিক্ষুপ্ত প্রতিক্রিয়া সন্দীপ ঢাকা ও চট্টগ্রাম সহ প্রবাসী সন্দীপবাসীরা বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছে তাই চট্টগ্রাম ও নোয়াখালীর জেলা সীমানা নির্ধারণ করা অত্যন্ত জরুরি আমি মহান জাতীয় সংগ্রীতে একাধিকবার এই বিষয়ে কথা বলেছি এবং মাননীয় ভূমিমন্ত্রীর সাথেও দেখা করেছি উনি আশ্বাস প্রদান করেছেন কিন্তু দুঃখের বিষয়ে আজ পর্যন্ত এই বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি তাই মাননীয় স্পিকার সন্দ্বীপে সাড়ে চার লক্ষ মানুষের প্রাণের দাবি অবিলম্বে সন্দ্বীপ উপজেলা অন্তর্গত জেগে উঠা বিস্তীর্ণ চরসমূহ ভূমি জরিপ সম্পূর্ণ করে চট্টগ্রাম চট্টগ্রাম নোয়াখালী সীমানা নির্ধারণ করা হোক মাননীয় স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোজাফর হোসেন জামালপুর পাঁচ আফটার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার উত্থাপনীয় বিষয় জামালপুর সদর উপজেলায় পৃথকটি উপজেলা গঠন ও বাস্তবায়ন প্রসঙ্গে মাননীয় স্পিকার জামালপুর জেলার সদর উপজেলায় একটি প্রথম শ্রেণী পৌরসভা ও পনেরোটি ইউনিয়ন নিয়ে গঠিত আট দিক লোকের ঘনবসতি যার মধ্যে প্রায় পাঁচ লক্ষ ভোটার শহর থেকে গাড়ি চালিয়ে উপজেলা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পৌঁছতে প্রায় এক ঘন্টার সময় লেগে যা পায়ে হেঁটে গেলে তো কথাই নাই মাননীয় স্পিকার সরকারি উন্নয়ন বরাদ্দ হয় উপজেলা ভিত্তিক জনসংখ্যা ভিত্তি নয় কিন্তু জামালপুর সদর উপজেলায় যে পরিমাণ সরকারি বরাদ্দ আসে তার প্রয়োজনের তুলনায় অপতুল আবার ক্রসার নদী ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গন তাণ্ডবীর বরাদ্দ সিংহবাগ ভাঙ্গনের এলাকায় ব্যয় হয় ফল ফলে অন্য অন্য উন্নয়ন এমনকি উপজেলার অন্য অংশে ঘাটতি উন্নয়নে কারণে উন্নয়নমূলক কোনো প্রকল্প গ্রহণ করা যায় না জনসংখ্যা ও আয়তন বিবেচনায় নিয়ে সদর উপজেলায় আরও একটি উপজেলা গঠিত হলে প্রাপ্ত বরাদ্দ উন্নয়ন দিয়ে উন্নয়নমূলক কাজে সমন্বয় সাধন সম্ভব হবে সার্থকভাবে সদর উপজেলাবাসী সমান সুফল ভোগ করবে তাই জামালপুর সদর উপজেলা রাশিদ প্রাণের দাবি উন্নয়নের সুবিধার্থে জরুরি ভিত্তিতে আরও একটু উপজেলা গঠন করা হোক এবং কবে নাগাদ মাননীয় মন্ত্রী এই উপজেলা বাস্তবায়নে কাজ উদ্বোধন করবেন সে প্রত্যাশায় অধীর আগ্রহে জনসাধ্য আছে জনস্বার্থে বিষয়টি অতীব জরুরি গণ জনগুরুত্বপূর্ণ বিধায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রী মহোদয় সদয় দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব আনোয়ার হোসেন লক্ষীপুর রায় আপনার সময় দুই মিনিট রহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জানাই এই সংসদের মাননীয় মন্ত্রী সহ সকল সংসদ সদস্যদেরকে স্বাগত ইংরাজি নববর্ষকে স্বাগত মুজিব বর্ষকে মাননীয় স্পিকার রাজ্য প্রণালীবিধির একত্রের বিধি অনুযায়ী আমার উত্থাপনীয় বিষয় চাঁদপুর জেলার হাজিগুজ হতে বিদ্যমান রেল লাইনটি বর্ধিত করে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা পর্যন্ত রেল চলাচলের ব্যবস্থা গ্রহণ করা প্রসঙ্গে মাননীয় স্পিকার বর্তমানে ঢাকা হতে চাঁদপুর উপজেলার হাজিগঞ্জ পর্যন্ত রেল চলা চলাচল করছে আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর এক রামগঞ্জ এই উপজেলার প্রায় পাঁচ লক্ষ লোকের বসবাস এলাকার যাতায়াতের একমাত্র মাধ্যম সড়ক পথ একসময় যাতায়াতের মাধ্যমে নৌপথ ছিল যা দখলের মাধ্যমে এখন বিলীন হয়ে গেছে তাই প্রতিনিয়ত এই সড়কপথ দিয়ে যাতায়াত করা খুব কষ্টকর তাই বর্তমানে জনপ্রিয় যানবাহন হিসাবে পরিচিত রেল লাইনের মাধ্যমে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার যাত্রীগত যাতায়াত করার জন্য বিশেষভাবে আগ্রহী মাননীয় স্পিকার হাজি হাজিগঞ্জ হতে আমার নির্বাচনী এলাকা আট কিলোমিটার দূরত্বে রেল লাইন অবস্থান তাই হাজিরগঞ্জের বিদ্যমান রেল লাইনটি বর্ধিত করে সমগ্র লক্ষ্মীপুরবাসীর যাতায়াতের সুবিধার্থে প্রাথমিকভাবে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা পর্যন্ত রেল চলাচলের ব্যবস্থা গ্রহণ করা জরুরি এ বিষয়ে আমি পূর্ব মাননীয় রেলমন্ত্রীর সাথে অবহিত করেছি মাননীয় স্পিকার এমতো অবস্থায় চাঁদপুর জেলার হাজিগঞ্জ হতে বিদ্যমান রাইল রেল লাইনটি বর্ধিত করে জরুরি ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা পর্যন্ত রেল চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুনরায় মাননীয় রেলমন্ত্রীর সদা দৃষ্টি আকর্ষণ করছে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য রত্না আহমেদ মহিলা আসন তেতাল্লিশ আপনার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ বিধি আমার ব্যবহার নিষিদ্ধ করতে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া সহ সর্বস্তরের জনগণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি প্রসঙ্গে মাননীয় স্পিকার বাংলাদেশে পরিবেশগত যত সমস্যা আছে এর মধ্যে পলিথিনের ব্যবহার অন্যতম দীর্ঘ এক যুগ আগে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চাইলেও আমনতান্ত্রিক জটিলতায় আদৌ সম্ভব হয়নি এভাবে যদি পলিথিন সহ অপচনশীল দ্রব্যাদির ব্যবহার চলতে থাকে তবে অচিরে এগুলো মাটিতে মিশে মাটির উর্বরা শক্তি নষ্ট করে ফেলবে পরিবেশ রক্ষা মাটিকে রক্ষা জলকে রক্ষা পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হলে পলিথিন ব্যব পলিথিন বন্ধ করতেই হবে পলিথিন তথা অপচনশীল দ্রব্যাদি বন্ধ অথবা ধ্বংস না করার ফলে ইতিমধ্যেই কিন্তু এর বিরূপ কিছু প্রভাব আমাদের চোখে পড়েছে এর মধ্যে ভূমিকম্প বায়ু দূষণ ফসল উৎপাদন হ্রাস ক্যান্সার সহ বিভিন্ন সমস্যা ঘনীভূত হয়ে আসছে এই সমস্যা দূরীকরণের জন্য সরকারি উদ্যোগে এর কারখানা ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা অপচসিল দ্রব্যাদি মরণ ছবল থেকে দেশও পরিবেশকে রক্ষা করা সব নাগরিকের দায়িত্ব কর্তব্য নাগরিকদের পলিথিন ব্যবহার বন্ধে মাটিতে পড়ে থাকা পলিথিন পুড়িয়ে ফেলা কারখানা বন্ধ পলিথিন বন্ধে সরকারকে কঠোর নীতি গ্রহণ করতে হবে পলিথিন ব্যবহারে নিষিদ্ধ করতে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সহ সর্বস্তরে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার সময়ের দাবি বিষয়টি জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিধায় এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য আমি মাননীয় বন ও পরিবেশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আপনাকে আবার ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব বেনজির আহমেদ ঢাকা বিশ অনুপস্থিত মাননীয় সদস্য জনাব আবদুস সালাম মুর্শেদী খুলনাচার চার আপনার সময় দুই মিনিট ধন্যবাদ স্পিকার আমার উত্থাপনীয় বিষয় খুলনা জেলার রূপসা উপজেলাধীন রপ্তানিমুখী মৎস্য প্রক্রিয়াজাতকরণ কোম্পানি জুট মিল এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানকল্পে শিল্প পুলিশের ক্যাম্প স্থাপন প্রসঙ্গে। মাননীয় স্পিকার আমার নির্বাচন এলাকা একশো দুই খুলনা চার রূপসা তেরোখাদা দিগলিয়া উপজেলা নিয়ে গঠিত ভৌগোলিক কারণে তিনটি উপজেলায় খুলনা জেলা সদর থেকে নদী দ্বারা বিচ্ছিন্ন আমার নির্বাচন এলাকায় ছোট বড় অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশের মোট হিমায়ত মৎস্য রপ্তানির আশি শতাংশ অত্র অঞ্চলে উৎপাদিত এবং প্রসেস হয়ে থাকে এই হিমায়ত মৎস্য রপ্তানি কার্যক্রম রুশসর উপজেলার হিমায়ত মৎস্য কোম্পানি সময়ের মাধ্যমেই করা হয়ে থাকে বর্তমানে রুপসর উপজেলায় ছোট বড় প্রায় পঞ্চাশটি মৎস্য কোম্পানি কোম্পানিসহ বেশ কয়েকটি জুট মিল ছোটো বড়ো প্রায় একশোটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টিকারী এইসব শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান খুবই জরুরি রূপসা উপজেলাটি জনবহুল এলাকা হয় স্থানীয় থানা পুলিশের পক্ষে সবসময় রূপসা উপজেলাধীন মৎস্য প্রক্রিয়াজাতকরণ কোম্পানি জুট মিল শিল্প প্রতিষ্ঠান এলাকা নজরদারি করা দুরূহ পড়ে এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প সময়ের ধারাবাহিকতা আমার নির্বাচন এলাকার রূপসা উপজেলায় বাংলাদেশ শিল্প পুলিশের একটি ক্যাম্প স্থাপন করা বিশেষ প্রয়োজন মানুষ স্পিকার উপরোক্ত পরিস্থিতির কারণে জরুরি ভিত্তিতে খুলনা জেলা রূপসা উপজেলায় বাগমারায় বাংলাদেশ পুলিশ শিল্প পুলিশের একটি ক্যাম্প স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি কারণ অতীব জরুরি ও গুরুত্বপূর্ণ সম্পন্ন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বগুড়া পাঁচ অনুপস্থিত মাননীয় সদস্য জনাব দিদারুল আজম চট্টগ্রাম চার আপনার সময় দুই মিনিট আপনাকে ধন্যবাদ আমার কার্যপ্রণালী বিধির একত্রের বিধি অনুসারে জাতি জাতির জন জনগুরুত্বপূর্ণ বিষয় আমি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মহোদের দৃষ্টি আকর্ষণ করছি আমার উত্থাপনী বিষয় বাসে সংরক্ষিত আসন কার্যকর উদ্যোগ গ্রহণ প্রসঙ্গে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার উত্থাপনের বিষয় বাসে সংরক্ষিত আসন কার্যকর উদ্যোগ গ্রহণ প্রসঙ্গে মাননীয় স্পিকার দেশের শিক্ষা কর্মক্ষেত্রে নারীর পদচারণা বেড়েছে প্রতিদিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা কর্মস্থলে যেতে হয় এছাড়া সংসারে নানা ধরনের প্রয়োজন ঘরের বাইরে বের হতে হয় অনেকে যাতায়াতের জন্য গণপরিবহনে ভরসা অথচ গণপরিবহনের বাসে যাতায়াত করতে গিয়ে মহিলা সিটে কি সিট নিয়ে নানা রকম তর্ক বিতর্ক তুচ্ছ তচ্ছলের শিকার হতে হয় যাত্রী চালক হেল্পার প্রত্যেকেরই কাছে বিষয়টি প্রয়োজনীয় স্পষ্ট কাজের সময় বিশেষ করে সকাল ও সন্ধ্যায় নারী যাত্রী না তুলে বলা হয় মহিলা সিট নেই একটা বাসের জন্য ওদের আগ্রহ অপেক্ষা করতে হয় দুই একটি বাসের কয়েকটি সিট সংরক্ষিত থাকলেও অধিকাংশ সময় তা পুরুষ যাত্রী দখলে থাকে বাসে সংরক্ষিত আসন থাকবে ফাঁকা থাকলে নারী পুরুষ কেউ বসতে পারবে দাঁড়ানো যাত্রী নেওয়া যাবে না এইসব বিষয়ে সরকার যদি কঠোর হয় তবে অনেকটা শৃঙ্খলা ফিরে আসবে দেশের অর্থনীতি নারীরা যেখানে বিশেষ অবদান রেখেছে সেক্ষেত্রে পদে পদে চলা চলার নারীর চলার পথ ও যদি অমিশ্রণ হয় তাহলে উন্নয়ন সম্ভব নয় নারীকে মানুষ হিসেবে বিবেচনা করা এবং প্রয়োজন দৃষ্টিভঙ্গি পরিবর্তন সময়ের দাবি নারীর চলার পথ মসৃণ করতে সরকারের উদ্যোগী হবে এমন সকলের প্রত্যাশা জনস্বার্থ বিষয়টি অতি জরুরি বিদায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আমি মাননীয় সড়ক পরিবহন সেতু মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য মোসাম্মদ খাজেদা খান ও মহিলা আসন সাতটায় সাতটায়ের সময় দুই মিনিট বিস্মিল্লাহ রহমানের রহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ একাত্তর বিধিতে মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করে আমি একটি নোটিশ দিয়েছি আমার উত্থাপনীয় বিষয়ে ঝিনাইদাবাসীর প্রাণের দাবি ঝিনাই একটি মেডিকেল কলেজ স্থাপন করা হোক মাননীয় স্পিকার ভৌগোলিক দিক থেকে ঝিনাই হচ্ছে দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার অথচ বহুকাল থেকেই আমরা স্বাস্থ্য শিক্ষা ও যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে আছি যদিও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার ঝিনয়দেহে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী সহ বর্তমান সরকারের কাছে ঝিনাইদাসীর প্রাণের দাবি ঝিনয়দেহে একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি বহু আগে থেকেই ঝিনয়দেহে একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি উচ্চারিত হয়ে আসছে বর্তমানে এ দাবি আরও গণ দাবিতে পরিণত হয়েছে কারণ মেডিকেলের শিক্ষার্থীদের জ্ঞান চর্চার জন্য যা যা প্রয়োজন তার সবই নিনয়দেহে বিদ্যমান মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদের অনুশীলন ও পড়াশোনার জন্য এখানে সহায়ক দুইটি নার্সিং ইনস্টিটিউট একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ও একটি ম্যাটস প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু নেই শুধুমাত্র একটি মেডিকেল কলেজ সরকারের শুধুমাত্র একটি ঘোষণায় বদলে দিতে পারে জিনাইদাবাসীর চিকিৎসা সেবার কাঙ্ক্ষিত চিত্র ইতিমধ্যে জিনাইদা সদর হাসপাতালে আড়াইশো বেডে উন্নীত করা হয়েছে তবুও দিন দিন রোগীর চাপ যেভাবে বাড়ছে তাতে সেখানে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা ছাড়া এই চাপ কমানো যাবে না প্রতিদিন সেখানে আউটডোর এক হাজারেরও বেশি রোগীর চিকিৎসা দেওয়া হয় এছাড়া শিশু গর্ভবতী মহিলা নানাবিধ দুর্ঘটনা সহ প্রায় পাঁচশো রোগী ভর্তি হয়ে থাকে প্রয়োজনীয় চিকিৎসক ও বেড না থাকায় এত মানুষকে একসঙ্গে চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না ফলে জরুরি চিকিৎসায় রোগীদের উন্নত সেবার জন্য ফরিদপুর বা ঢাকা মেডিকেলে রেফার করা হয় এতে মানুষের অর্থ ও জীবনের ঝুঁকি বেড়ে যায় ঝিনয়দহা মেডিকেল কলেজ স্থাপন করা হলে দক্ষিণ অঞ্চলের প্রায় উনিশ লাখ মানুষ সহ আশপাশের এলাকার আরও কয়েক লাখ মানুষ সহজেই উন্নত চিকিৎসা সেবা পেত সার্বিক দিক দিয়ে বিবেচনায় জিনাই একটি মেডিকেল কলেজ স্থাপন করা জিনাই প্রাণের দাবি বিষয়টি অতীব জরুরি ও জনগুরুত্ব ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আসলাম হোসেন সাওদাগর কুড়িগ্রাম এক আপনার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ একাত্তর বিধি অনুসারে আমার উত্থাপনীয় বিষয় কচাকাটা থানা এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন প্রসঙ্গে আমার নির্বাচনী এলাকা নাগেশ্বরী ও ভ্রুঙ্গামড়ি উপজেলার অন্তর্গত কেদার কচাকাটা বল্লভের খাস নারায়ণপুর বলদিয়া ইউনিয়ন শ্রমের মধ্যে কচাকাটা থানাটি স্থাপিত এখানে প্রায় দুই লক্ষ লোকের বসবাস এখানে কয়েকটি স্কুল কলেজ মাদ্রাসা মহিলা কলেজ সহ বহু প্রতিষ্ঠান রহিয়াছে এত সংখ্যক লোক ও প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এখানে কোনো ফায়ার সার্ভিস স্টেশন নাই ফলে এই এলাকায় কোনো অগ্নিশিষ্ট দুর্ঘটনা ঘটলে তা মোকাবেলা করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে এতে নিরীহ মানুষের মৃত্যুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হওয়ার আশঙ্কা দেখা দেয় যা কোনোভাবেই কাম্য নয় তাই জননিরাপত্তার স্বার্থে এলাকার লোকের প্রাণের দাবি উপরে বর্ণিত কচাকাটা থানা এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হোক এম অবস্থায় কচাকাটা থানা এলাকায় জনসাধারণকে সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে জরুরি ভিত্তিতে এখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সদয় দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্যবৃন্দ জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি একাত্তরের আওতায় প্রাপ্ত নোটিশসমূহের সমূহের ওপর দুই মিনিটের আলোচনার পর্ব এখানেই শেষ হল জি মাননীয় সদস্য জনাব মুজিবুল হক কিশোরগঞ্জ তিন স্পিকার আমাকে পয়েন্ট অফ অর্ডার দাঁড়ানোর সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মানুষ স্পিকার আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে দেশের মানুষ সারা দেশের মানুষ খুবই উদ্বিগ্ন বিশেষ করে নারী সমাজ আতঙ্কিত এবং চিন্তিত মানুষ স্পিকার একটা পত্রিকা নিউজ আসছে যে দুই সাল ছিল ধর্ষণের মহাশাপ মানে স্পিকার পুলিশ হেডকোয়ার্টারের বার্ষিক যে তাদের প্রতিবেদন ক্রাইম সম্পর্কে সেখানে উল্লেখ করা হয়েছে যে গেলো বছর সতেরো হাজার নয়শোটি নারী নিহতের মামলা হয় এর মধ্যে দর্শনের শিকার হয়েছে পাঁচ হাজার ছয়শো জন একশো পঁচাশি জন শিশু দর্শনের শিকার হয় দু হাজার আঠেরো সাল দর্শন সংখ্যা ছিল সাত সাতশো সাতাইশ আর নারী দর্শিত হয়েছিল তিন হাজার নশো জন গেলো বছর দর্শনের পরে বারোটি শিশু মারা যায় দর্শনের পর নারীর মৃত্যু হয় ছাব্বিশ জনের আঠারো সালে জন নারীর মৃত্যু দর্শনের পরে এই বছর দর্শন শিকার হয়ে মারা যায় চোদ্দ জন শিশু মানে স্পিকার তার মানে বিগত বছরগুলির মধ্যে সবচেয়ে বেশি দুই হাজার উনিশ সালেই ধর্ষণের শিকার হয় সবচেয়ে বেশি নারী এবং শিশু মানে স্পিকার বিষয়টা মানে এরকম যে এই বিষয়টায় যদি আমরা আজকে গুরুত্ব না দেই তাহলে জাতির সামনে আমরা কোনো মানে প্রশ্ন জবাব দিতে পারবো না মানে স্পিকার এই যে গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যে দর্শন করা হলো করার পর যদিও সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমত পক্ষ থেকে জরুরিভাবে ব্যবস্থা নিয়ে সেই দর্শককে গ্রেপ্তার করা হয়েছে যদিও গ্রেপ্তার করার পরও জনমনে অনেক প্রশ্ন এটাকে বিশ্বাসযোগ্য এখনো মানুষ বিশ্বাসযোগ্য হিসেবে মনে করছে না নানান কারণে মানুষ স্পিকার তবুও আমি বলবো যে ওই ঘটনার পর পরেই দেখা গেল যে এর পরেই সাবার একটা ঘটনা হয় সেইখানে এই দর্শন করার পর সেই মেয়েটিকে হত্যা করা হয় এর পরে পরে একই ঘটনা হয় মানুষ আসলে দর্শনের যে যে বিষয়টা এই বিষয়টা আমি মনে করি মানুষ আপনি যেহেতু আপনি জাতীয় সংসদের আমাদের সকল অভিভাবক এবং ষোলো কোটি মানুষের পক্ষ থেকে আমরা প্রতিহত করি তা স্পিকার এই মানে দর্শনটা আসলে দু সালে যে সাল দর্শনের পত্রিকা যে মন্তব্য হয়েছে এটা আমার মনে হয় যে এটা সঠিক আমার একটা দাবি মানুষ যে আপনি আপনি আপনার পক্ষ থেকে এই সংসদে কেন দর্শন হচ্ছে কেন ধর্ষণ সংখ্যা এত বৃদ্ধি পাচ্ছে এবং এর থেকে পরিত্রাণ উপায় কী এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য প্রয়োজনে সংসদ যে কোনো একটা দিন সময় নির্ধারণ করে সংঘ স্থগিত করে দুই ঘন্টা আলোচনার একটা সুযোগ দিতে পারেন মানুষ স্পিকার আমি আরেকটি কথা বলতে চাই সেটা হলো যে আমার আমার সরকার যখন ক্ষমতা ছিল এরশাদ সরকার আমার প্রিনত এরশাদ সেই সময় মানুষ স্পিকার সারা দেশে হঠাৎ দেখা গেল এসসির দিয়ে হত্যা এই দিয়ে হত্যা এই বিষয়টা অনেক বেড়ে যায় সারাদেশে সমানে দেখা যায় যে কিছু ঘটনা হইলেই এসিডের মানে শিকার হয় বিশেষ করে নারীরা তখন এরশাসে মানুষ মানুষ স্পিকার তিনি তার সরকার উদ্যোগ নিয়ে ওইটাকে প্রতিরোধ করার জন্য সেদিন অ্যাসিড ওই দিয়ে অ্যাসিড মারার জন্য প্রমাণ হয় তাহলে সেটার অপরাধের জন্য এই আইন সংশোধন করে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করেছিলেন আমি আজকে মানুষ স্পিকার সরকারের কাছে আকুল আবেদন জানাব যে হারে ধর্ষণের সংখ্যা বেড়েছে এখন দর্শন করলে মানুষ স্পিকার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন যেমন কারাদণ্ড আমার মনে হয় যাবজ্জীবন যেমন কারাদণ্ড এইটা দিয়ে এই দর্শন কন্ট্রোল হচ্ছে না আমার মনে হয় যে সময় এসছে এই বিষয় চিন্তা ভাবনা করা দরকার সরকারের কাছে আমার মনে থাকবে দর্শনের দায়ে যদি প্রমাণ হয় তাহলে তার সাজা যাবজ্জীবন কারাদণ্ড না দিয়ে মৃত্যুদণ্ডের দেওয়ার ব্যবস্থা করা হোক এবং মানুষ পিকা সঙ্গে বলবো স্বরাষ্ট্র মোদীকে বলবো যে আপনার সরকার আপনার মন্ত্রণালয় এত ঘটনা ঘটছে মাদকের জন্য এত ক্রস ফায়ার হচ্ছে সমানে বন্ধুযুদ্ধে মারা যায় এই দর্শনের মতো এইরকম একটা জঘন্য অপরাধ এরকম জঘন্য ঘটনার জন্য কেন আজকে পর্যন্ত একটা যুদ্ধে মারা যায় না একজন আসামি আমি জানি না মানে স্পিকার আমার সরকারের কাছে আবেদন থাকবে যে এই বিষয়টা সরকার গুরুত্ব দিয়ে যদি ব্যবস্থা না নেয় তাহলে মানুষ স্পিকার এটা কোনো ক্রমেই কোনো ক্রমে এটা কন্ট্রোল হবে না মানে স্পিকার আমি শেষ করে দেব আরেকটা আমার মধ্যে থাকবে বাংলাদেশ সকল মিডিয়ার কাছে মানুষ স্পিকার মিডিয়া যখন ধর্ষণের ঘটনা হয় তখন কিন্তু তারা এই খবরটা ফলাও করেন কিন্তু ধর্ষণের পর যখন মামলা হয় অনেকগুলি দর্শন মামলায় যখন সাজা হয় সাজার বিষয়টা পত্রিকা আসে না সাজার বিষয়টা যদি পত্রিকা বড় বড় মানে খুব গুরুত্ব দিয়ে ছাপা হতো তাহলে যারা ধর্ষণ করে তারা এটা জানতে পারতো যে ধর্ষণ করলে মামলা হইলে এই সাজাটা হয় তো মানুষ স্পিকার আমি আপনাকে আবর করব। করবো যে একটা দিন ধার্য করে আপনি সংঘ স্থগিত কার্যক্রম স্থগিত করে দুই ঘন্টার জন্য এই বিষয়টা আলোচনা করার জন্য এটার মানে পরিত্রাণ পাওয়ার জন্য যাতে আমরা আলোচনা করতে পারি সে সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ দিই আমার বক্তব্য ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ ঢাকা ছয় ধন্যবাদ মাননীয় স্পিকার আমি এই ব্যাপারেই কিছু আলোচনা করতে চাই মাননীয় স্পিকার একটু আগে আমাদের মাননীয় সংসদ সদস্য জনবিলকচ চন্দ্র যথার্থ বলেছেন যে সাম্প্রতিককালে ধর্ষণ মহামারীর রূপ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিশু নারী শ্রমিক প্রতিবন্ধী নারী এই ধর্ষণের শিকার হচ্ছে অর্থাৎ কেউই এদের হাত থেকে রক্ষা পাচ্ছে না মানুষ স্পিকার আমি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ দেই যে অনেক ক্লুলেস ধর্ষকদ্রোতারাও অ্যারেস্ট করতে পারতেছে সম্প্রতিকালে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রী মর্মান্তিকভাবে এই ধর্ষণের শিকার হলো এখানে কোনো ক্লু ছিল না কেউ দেখতে পারে না কে কীভাবে হয়েছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাকে কিন্তু গ্রেপ্তার করতে পেরেছে সুতো নেই মাননীয় স্পিকার প্রত্যেকটা জায়গায় ধর্ষকদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে তাহলে বিচার হচ্ছে না কেন বিচার কিন্তু মাননীয় স্পিকার যখন হয় তখন এই দেশের মানুষ মনে রাখতে পারে না পনেরো বছর বিশ বছর পরে একটা ধর্ষকের বিচার হতে পারে স্বাধীন হত্যা আপনার মনে আছে মাননীয় স্পিকার ষোলো বছর লেগেছে সেই একটি বিচার করতে এবং তার পিতা এদের সনাম ধন্য একজন শিল্পপতি তার মেয়ের এই ধর্ষ এবং হত্যার বিচার নিয়ে কোর্ট কাচারি করতে করতে ষোলো বছর পার করছে আট কোটি টাকা খরচ হয়েছে একজনের মাত্র ফাঁসি হয়েছে আমরা মনে করি এই যে ধামরাইয়ের একটি বাসে যে হত্যা করা হলো ধর্ষণ করে মাননীয় স্পিকার এইগুলো বলতে খুব খারাপ লাগে আমাদের সবারই ঘরে মা আছে আমরা লজ্জিত এই ধামরাই বাসের ধর্ষণের পর হত্যার চালক গ্রেপ্তার এখন কি বিচার করবেন কোনো সাক্ষী নাই তো এখন পুলিশের কাছে ধরবে বলবে ওয়ান সিক্সটি ফোর করবে যখন এইটা মামলায় যাবে মাননীয় স্পিকার তখন কোনো সাক্ষী থাকবে না তাহলে কি করতে হবে আমাদের এই পার্লামেন্ট সার্বভৌম এই পার্লামেন্ট স্বাধীন আমাদের কিছু লোক আছে এখানে মাননীয় স্পিকার আমাদের বলতে বাধা নেই মানবাধিকার সংগঠন তারা বলে যে গণতন্ত্রে এখানে আমরা আইনের শাসন এই ধর্ষকের কি আইন আপনি করবেন তার তো কোনো ফাঁসি হবে না তার জেল হবে না একসময় এক বছর পর বেরিয়ে যাবে কেউ খবরও রাখবে না একমাত্র এই মুহূর্তে যদি এই সমাজকে আপনি ধর্ষণ মুক্ত করতে চান তাহলে এনকাউন্টার মাস তাকে গুলি করে মারতে হবে আমাদের এই যে আরে আইন লাগে না পুলিশের আইন আছে তো এই পর্যন্ত দুশো মারা হয়েছে গুলি করে মাদকের আসামি সমস্ত বাঁধকের আসামি পরশু দিনও একজনকে মারা হয়েছে তাই কোন আইনে মারা হয়েছে এই ধর্ষক এই যে বাসে যে ধর্ষণ করে যে মেয়েটাকে মেরে ফেলাইলো। একজন শ্রমিক নারী তাকে মেরে ফেলেলো সেই ধর্ষক ধরা পড়ল এখন তাকে কি করব আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রী ধর্ষিত হলো মাননীয় স্পিকার সারা জীবনের জন্য শিকার কাছে মুখ দেখাতে পারবে এখন যদি আপনি বিচারে আনেন কোর্টে কী হবে মানুষ স্পিকার আপনি একজন দেশ আইনজীবী দেশের এই মেয়েকে এখনো সাক্ষী নেয় মেয়েকে নিয়ে আসবে কাঠগড়ায় তাকে নিজের সাক্ষী নিজে দিতে হবে কিভাবে সে দর্শিত হলো এবং কিভাবে কি ঘটনা ঘটছে এর থেকে লজ্জাজনক আর কিছু নেই এবং সারা জীবন তাকে এই জ্বালা সহ্য করতে হবে আমি এই যে মানবের কর্মীদের বলবো যে আপনারা যদি দর্শন শিকার হতেন আপনার স্ত্রী আপনার মা আপনার বোন আপনার কেউ যদি মেয়ে কেউ যদি দর্শন শিকার হতো কি হইতো আমরা কি চাই আমরা চাচ্ছি যে এই সংসদ আমরা মনে করি যে এদের ত্বরিত বিচার তা ত্বরিত বিচার কোনো আইন হবে না এক মাসের মধ্যে কোনো বিচার করা যাবে না রূপকে মানল তার ভাই বগুড়া থেকে বাসে উঠিয়ে দিল পাঁচজন ধর্ষণ করে তাকে মধুপুর বাগানে ফেলে দিয়ে চলে গেল ঘাড়ার মসকে মেরে ফেলেছে মানুষ স্পিকার কি বৈশিষ্টিক হত্যাকাণ্ড এইটিকে এই সমাজে আমরা মানতে পারি তাহলে এদের যদি সেই দিন যদি পুলিশ কিন্তু সবাইকে গ্রেপ্তার করলো সেদিন যদি ওই পাঁচজনকে গুলি করে মধুপুরে নিয়ে মারা হইতো তাহলে কিন্তু পরবর্তী সময় আবার ওই বাসে ধর্ষিত হতো না টাঙ্গালি পথে আবার এই যে আরেকটা মেয়ে ধর্ষিত হলো আমার ধামরাইতে একটার পর একটা হচ্ছে কিন্তু কেন একই কাজ দেয় বাসে উঠায় চারজন পাঁচজন থাকে ওরা উঠে বাসে তারপর দেখা যায় যে এরা বাসে কেউ যাত্রী না সব ধর্ষক আমাদের এখান থেকে আমরা স্পষ্ট বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করতেছেন এই যে বিশ্ববিদ্যালয়ের যে বোনকে দর্শন করা হলো আসামি ধরা পড়ছে এবং ওই যে মেয়ে ধর্ষিত হয়েছে সে বলছে যে সে হচ্ছে আসামি ওই বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাক না তাই সে তো পুলিশের হাতে আসে জিজ্ঞাসাবাদ করার নামে থেকে নিয়ে যাক ওখানে নিয়ে ওখানে গুলি করে মারুক ছাত্ররা দেখুক যে তার লাস্ট করে আছে আর এগুলো হবে না স্পিকার আমি শেষ করবো প্রতি মাসে চৌরশি জন শিশু ধর্ষণের শিকার হচ্ছে এর মধ্যে প্রায় বারো জন মারা যাচ্ছে আজকাল এটা একটা ইয়ে হয়ে গেছে শিশুদের ধর্ষণ করে মেরে ফেলায় মেরে ফেলে চলে যাচ্ছে এর থেকে মানে জঘন্য কোনো অপরাধ হতে পারে না সমাজে মানুষ স্পিকার আমরা এই মুহূর্তে চাই যে এখান থেকে এই মেসেজটা দিতে চাই আমরা এমনভাবে বলতে চাই যে আর কোন ধর্ষক জানে সাহস না পায় অর্থাৎ মেসেজ দিতে হবে আপনি যদি কাউকে ফাঁসিও হয় দিন হত্যার ফাঁসি হয়েছে কেউ খবর রাখছে কবে হয়েছে কোন জেলে কোন শেষ থেকে আর ফাঁসি হচ্ছে দেশকে খবর রাখবে না পনেরো বছর পরে কেউ খবর রাখেন মানে স্পিকার দশ বছর পরে পাঁচ বছর পরে খবর রাখবে না এখনই যদি এই এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে যদি এতে আমরা বিচার করতে পারি বিচার কি একমাত্র শাস্তি এনকাউন্টার মেরে ফেলাল দশটা বিশটা হোক এই হয়ে যাবে আমরা এখানে স্পষ্ট বলতে চাই আমার বলেছেন যেমন কাদের সাহেবের কথা বলেছেন উনি কি করে বুঝলেন যে নাইনটি পার্সেন্ট লোক আওয়ামী লীগের পক্ষে মাপার কোন যন্ত্র আছে কিনা মাপার যন্ত্র আছে জনাব হারুন রশিদের দলের চেয়ারপারসন বেগম খালেদের কাছে কারণ তিনি দু হাজার একের নির্বাচনে বিজি হবার পরে সরকার গঠন করে তিনি বলেছিলেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ তিরিশটার বেশি আসন পাবে না তিরিশটাও পাবে না ওনার কাছে মাপার যন্ত্র আছে কিন্তু কি দেখা গেল দু হাজার আটের অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে বিএনপি তিরিশটা সিট পেয়েছিল এই সেই আওয়ামী লীগ যার অধীনে পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছিল জনহারণ রশিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিলেন রাজশাহীতে আপনাদের বোধহয় বুলবুল নাম তিনি বিজয়ী হয়েছেন তারপরে খুলনাতে বিজয়ী হয়েছে বরিশালে বিজয়ী হয়েছে কুমিল্লানা বরিশালে বিজয়ী হয়েছে সিলেটে বিজয়ী হয়েছে এবং বিজয়ী হয়েছে গাজীপুর যতক্ষণ গাজীপুরে বিএনপি বিজয়ী না হয়েছে ততক্ষণ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে না এই স্লোগান বিএনপির ছিল মুখে মুখে কিন্তু কি দেখা গেল আমরা এক লক্ষ ভোটের ব্যবধান আমরা হেরেছি আমরা ক্ষমতাসীন দল আমি মৌদু সাহেবকে প্রশ্ন করেছিলাম যে আমিও উনিশশো একানব্বই সনে বোলার দুইটি আসনে বিজয়ী হয়েছিলাম একটি আসন ছেড়ে দিতে হয় আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে যে মোশাররফ হোসেন শাহজাহান বিএনপির আমাদের ধর্মমন্ত্রী ছিল ধর্ম প্রতিমন্ত্রী তিনি হেরে গিয়েছিলেন আমার সাথে জামানত বাজেয়াপ্তার কাছাকাছি কিন্তু আমার ছেড়ে দেওয়া আসনে তিনি বিজয়ী হয়েছেন বিএনপি ক্ষমতায় আর যে আসনে আমরা বিজয়ী হয়েছি সেই আসনে আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছিল ঠিকই বলেছেন সুতরাং আর মদুর শাহকে বলেছিলাম যে আপনাকে সম্মান জানিয়ে বলি আপনি বগুড়ার থেকে বিজয়ী হলেন আওয়ামী লীগ আপনারা যদি ক্ষমতায় থাকতেন আর আমি যদি বগুড়ার থেকে নির্বাচন করতাম আপনি আমাকে জিততে দিতেন তারপরে বেগম খালেদা জিয়া বলেছেন গাজীপুর ইলেকশনের পরে আরে যদি নিরপেক্ষ নির্বাচন হইতো তাহলে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হইত আপনার নেত্রীর কাছে ভোট গনার পাওয়ার মেশিন আছে যার জন্য তিনি বলতে পেরেছেন যে আমাদের আওয়ামী লীগের জামানত বা জেতু হতো সুতরাং আওয়ামী লীগ ক্ষমতায় পাঁচটা সিটি কর্পোরেশন জিতছেন এবং কুমিল্লা নিয়ে ছয়টি আজকে এই নির্বাচন শুরুর আগ থেকেই কিন্তু বিএনপি বলা শুরু করেছে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে না এটা তাদের ট্র্যাডিশন এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে এই যে উনি বললেন জনহারুল রশিদ সব জায়গায় গোলমা হচ্ছে ঢাকা সিটিতে কোথায় আর একটা কথা উনি বলেছেন এমপি হিসেবে লক্ষ্য করেন আমি নিজে গিয়েছিলাম আমাদের শ্রদ্ধেয় আমির হোসেন আমু সাহেব আমাদের নেতা আমরা তাদের সাথে পরামর্শ করে আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা স্বীকার করেছে যে এই আর আপনি যেটা বলেছেন আইন এটা আইন না আইন হলে পার্লামেন্টে পাশ করতে হয় ইউসু নই এটা এটা হলো একটা বিধি সেই বিধিতে কি লেখা আছে আমি তো আপনি এটা আনবেন এখানে তো জানতাম না প্রথমেই লেখা সুবিধা সুবিধাভোগী এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু ডেফিনেশনে এমপি নাম আছে এটা ঠিক এখন আপনি বলেন আপনি এবং আমি আমরা কি সুবিধাভোগী উই আর নট গেটিং অফিস অফ প্রমিট শ্রদ্ধ স্পিকার মাননীয় স্পিকার তিনি বাংলাদেশের বিখ্যাত আইনজীবী মেরিটের দিক থেকে মেট্রিকে ফার্স্ট ইন্টারমিডিয়েটে ফার্স্ট হয়েছিলেন তারপরে বর্ণ্য একটি বর্ণন্য রাজনৈতিক জীবন তিনি বলুন যে সুবিধাভোগী ডেভিশন কি তিনি বলুন অতি গুরুত্বপূর্ণ আছে জনা হারুন রশিদ আমি মন্ত্রী ছিলাম এমপি ছিলাম এখন আছি এটা আমার অপরাধ আর মদুদ আহমদ আপ ঢাকা শ্রী উত্তরের সমন্বয়ক তিনি কি গুরুত্বপূর্ণ ব্যক্তি নন তিনি প্রতি মন্ত্রী না তিনি বিএনপির শাসন আমলে মন্ত্রী ছিলেন জনাব এরশাদ সাহেবের শাসন আমলে তিনি নানা তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তারপরে এরশাদ সাহেব যখন পদত্যাগ করে তিনি টেলিভিশনে গিয়ে যখন বক্তৃতা করেন যে আমরা ক্ষমতা ছাড়বো না ইতিমধ্যে উনি বাসায় ফিরে আসার আগেই জনাব এরশাদ সাহেব পদত্যাগ করেছেন এবং তার আগে পদত্যাগের পরে মৌদুদ সাহেবকে ভাইস প্রেসিডেন্ট করেছেন মৌদুদ সাহেব সেই ভাইস প্রেসিডেন্ট থেকে অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়ে তার পদত্যাগ করার পরে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব তিনি প্রধান উপদেষ্টা হলেন মৌদুর সাহেব গুরুত্বপূর্ণ ব্যক্তি না গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো আমরা আমি রোশেন আমু আমি তোভাল আহমদ শেখ সেলিম আমরা যারা আছি আমরা এলাম গুরুত্বপূর্ণ ব্যক্তি মাননীয় স্পিকার আমরা বলেছি যে আমরা আপনাদের কাছে চেঞ্জ করতে আসি নাই কারণ আমরা ক্ষমতাসীন দল এখন যদি পরিবর্তন করি এটা আমাদের উপরে বিরূপ একটা ধারণা হবে মানুষের যে আমরা নির্বাচনের বিষয়ের জন্য আমরা এটাকে পরিবর্তন করেছি করব না আপনি বলেছেন সব বিরোধী ওনারা চেষ্টা করেছিলেন এটাকে অ্যামেন্ড করতে কিন্তু তারা পারেন নাই আমরাও মেনে গিয়েছি আমি যখন জিজ্ঞেস করলাম প্রধান নির্বাচন কমিশনারকে আমাদের যখন মুজিব বর্ষ শুরু হয়ে গেল আমি তো আওয়ামী লীগের একটা কর্মী ঢাকা সিটিতে আমরা আমাদের সিদ্ধান্ত হলো মুজিব বর্ষের যে গ্রামে ইউনিয়নে থানায় উপজেলায় জেলায় বিভাগীয় হেডকোয়ার্টারে প্রত্যেকটা জায়গায় আমরা মুজিব বর্ষ পালন করব আমি জিজ্ঞেস করেছিলাম আমি কি ঢাকা সিটিতে মুজিব বর্ষ হিসাবে আমি কি সভা করতে পারবো না তিনি উত্তর দিয়েছেন হ্যাঁ তা পারবেন কিন্তু রাজনীতি করতে পারবেন রাজনীতি বক্তৃতা দিতে পারবেন ভোট চাইতে পারবেন না ঠিক আছে আর ভোট চাইবো না এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মুজিব বর্ষ উপলক্ষে আমরা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় আমরা যাব এবং আমরা গিয়ে বঙ্গবন্ধুর উপর আমরা বক্তৃতা করব কিন্তু ভোট চাইব কিন্তু সেখানে যারা এমপি না তারা ভোট চাইতে পারবে দেখেন কি আইন স্বীকার করেছে যে হ্যাঁ রাজনৈতিক আবার বলছে সমন্বয় সমন্বয়ক বলে কোনো কথা আমাদের এই বিধিতে নাই শব্দ উচ্চারণ নাই কালকে শাকত ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাকত তিনিও আমরা টেলিভিশনে বলেছেন আমি দেখেছি বসে বসে যে এটা ঠিক সমন্বয়ক বলে কোনো কিছু নাই এখন আমার বাসা আজকে কম করে দুশো লোক এসেছে আমি তাদের সাথে আলোক করতে পারবো না আমার যে অফিস আছে ছোটোখাটো পলিটিক্যাল অফিস সেখানে যদি লোক আসে আমি তাদের কথা বলতে পারবো না প্রধান নির্বাচন কমিশন এবং চারজন তিনজন সদস্য চারজন কমিশনার মাহবুব তালুকদার ছাড়া বাকি তিনজন একমত হয়েছেন যাতে পারবে তা আমরা রাজনৈতিক বক্তৃতা দিব আমরা আমাদের প্রার্থীর পক্ষে ভোট আমরা চাইব না সুতরাং একটা কথা আপনাদেরকে বলি সব সময় এই বিএনপি ছিয়ানব্বই তো আমরা বিজয়ী হলাম বলেছে নির্বাচন কারচুপি হয়েছে আপনি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে হারুনকে জিজ্ঞাসা করি পৃথিবীর কোন দেশ আছে নির্বাচনের পরে বলে নাই বিরোধী দল যে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হয় নাই এটা আমরাও বলেছি আমি এটা অস্বীকার আমরাও বলেছি সুতরাং আপনি যে প্রশ্ন জন জনাভারুন যে প্রশ্ন তুলেছেন এটা সঠিক নয় আমরা নির্বাচন কমিশনকে আমরা বলেছি যে নির্বাচন অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন হবে সুতরাং যে কালকে শাখত ব্রিগেডিয়ার শাখত তিনিও বলেছেন ইভিএমের কোনো দোষ নেই উনি তো ইভিএমের প্রশ্ন তুললেন যে ইভিএম এ কারছবি করা সম্ভব না এখন আপনাদের কিছু মনে করবেন না ক্ষমা চেয়ে বলছি জনাভারুন আপনি এমপি ক্ষমা চেয়ে বলছি যে আপনারা বা মানে মানে স্পিকার লক্ষ্য করে বলি যে সব কিছুই তারা নেগেটিভ একটা অ্যাটিচ্যুইড সেই জন্য আমি হাসতে হাসতে বলেছিলাম যে বিএনপি মানে এইটাও তো হতে পারে বাংলাদেশ নেগেটিভ পার্টি কারণ যেইটি আমরা করি সেইটি তারা বিরোধিতা করে এমনকি আমাদের একানব্বই সনে যখন আমরা ওই যে কি নানা সমুদ্র দিয়ে ওই যে টেলিফোনের সাবমেরিন ক্যাবল ওইটা বেগম খালেদা জিয়া করতে দেন নাই তো আমাদের গোপনীয়তা নষ্ট আজকে পৃথিবী কোথায় আর তারা কোথায় যাকে আমি লম্বা বক্তৃতা না দিয়ে পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়েছি আমি এইটুকু আশ্বস্ত করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন আমরা তো পাঁচটা হেরেছিলাম আমাদের ক্ষমতাচ্যুত আমরা হইনি পাঁচটা নির্বাচনে জিতার পর সিটি কর্পোরেশনে দু হাজার চোদ্দো সালে আপনারা নির্বাচন করেন নাই এই যে শুরু হয়েছে আপনাদের তারপরে এইবার যে আপনারা জাতীয় নির্বাচনে এক আসনে তিন চার পাঁচজন মনোনীত প্রার্থী দিয়েছেন আরও অনেক কথা সেই প্রসঙ্গ উল্লেখ করতে চায় না এই প্রসঙ্গে এটি আমি বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দৃঢ় তিনি চান একটা অবাধ নিরপেক্ষ স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দ্বিতীয়ত একটা কথা ছোট্ট করে বলি মাননীয় স্পিকার আর অনুমতি নিয়ে আমি যেন চূন্যকে ধন্যবাদ জানাই তিনি একটা সুন্দর প্রস্তাব উত্থাপন করেছেন এবং জানো কাজী ফেরোজ তিনিও সুন্দরভাবে বলেছেন যেই প্রশ যেই বক্তব্য তারা তুলে ধরেছেন যে ছোট্ট শিশু আমরা কি দয়ামাহীন হয়ে গেলাম এই বাংলাদেশটা এরকম ছিল না আজকে গ্রামে যা ঐতিহ্য ছিল একটা বাড়ির একজন লোক মারা গেলে ওই গ্রামের মানুষ সব রত অবস্থায় সেখানে আসতো সুতরাং মাদকের ব্যাপারে যদি সাথে সাথে শেষ করে দেয় তাহলে মাদকের থেকে মাদকও খারাপ জিনিস এটা তো এইটাও তো খুব খারাপ জিনিস ওই যে বিশ্ববিদ্যালয় একটা ছাত্রীকে দর্শন করেছে একটা কারখানার শ্রমিক তাকে দর্শন করেছে একের পর একটা ঢুকতে পারে না সুতরাং ভারতে একজন ডাক্তার মেয়ে বাস থেকে নামার পরে চারজনে তাকে জোর করে নিয়ে গণ করেছে দুই তিন দিন পরে তাকে ক্রসফার দিয়ে হত্যা করে সেই ঘটনার পরে ভারত আর কোনো ঘটনা ঘটেনি আমি ফিরোজের সাথে একমত আইন তো আসি তার মধ্যেও একটা চিহ্নিত লোক যে ওয়ারির একটা বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে ছয় বছর বয়স লিপ দিয়ে উপরে ওঠার পরে তাকে ধর্ষণ করে তাকে হত্যা করেছে আমাদেরও ছোট্ট নাতি নাতনি আছে যাদেরকে নিয়ে আমরা প্রতিদিন চলি এটা হতে পারে না তো এই ব্যাপারে আমার মনে এক হলো মাননীয় আইন মধ্যে কঠোর আইন করা আর দ্বিতীয় ধরো যে আমি চিনি যে এই কাজ করেছে তার আর এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই মানুষ আমি সেই জন্য জনাব চুর প্রস্তাবকে আমি সমর্থন করি আপনাকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব আমির হোসেন স্পিকার আপনাকে ধন্যবাদ যদিও হারুন সাহেবের কথার উত্তর আমাদের মাননীয় ফাল সাহেব দিয়েছেন আমি আর চর্বিত চর্বণ করতে চাই না আমি একটু অন্যভাবে বলতে চাই আমরা যদি বিএনপি রাজনীতির ধারা উপলব্ধি করি বা চিন্তা করি তাহলে আমরা দেখব সবসময় বিএনপি কিন্তু রাজনীতি নেগেটিভ নির্বাচন নেগেটিভ পলিটিক্স করে আসছে উনিশশো ছিয়াশি সনে তারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই তারা ক্ষমতা যাওয়ার জন্য অন্য পথ অবলম্বন করার চেষ্টা করেছিল পরবর্তীকালেও তারা নির্বাচন বিমুখতা প্রমাণ করেছে গোপাল সাহেব যেটা বললেন যে পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে জেতার পরেও যারা নির্বাচনে অংশগ্রহণ করে না তাদের চিন্তা চেতনা কোন লাইনে ছিল মাননীয় স্পিকার সেদিনকার জনসাধারণ সেটা উপলব্ধি করেছিল তারা নির্বাচন বিমুখতা সবসময় থাকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে আমি মনে করি তারা রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করে এবং রাজনৈতিক অপশক্তির উপরে আশ্রয় করে তারা ক্ষমতার চিন্তা করে তার জন্য তারা সব সময় প্রত্যেকটি নির্বাচন নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক পদক্ষেপ নিয়ে তারা বিভিন্ন রকম কলা কৌশল অবলম্বন করে এবং বক্তব্য নিয়ে মাঠে আসে আজকে যেটা তোফাল সাহেব উল্লেখ করেছেন যে নির্বাচন ঘোষণার আগ থাকতেই তারা বলা শুরু করেছেন নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে কিনা সমন্বয়কারী মাধ্যমে তো নির্বাচন অবৈধ হতে পারে না একটা প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে সমন্বয়কারী মাধ্যমে নির্বাচন অবাধ সুস্থ হতে পারে না এটাও তো কোনো প্রমাণ হতে পারে না তারা এটাকে কেন বড় করে দেখার চেষ্টা করছেন এরা এটাকে বড় করে দেখার চেষ্টা করছে একটি কারণে সম্পূর্ণ নির্বাচনকে তারা অন্য খাতে প্রবাহিত করতে চান প্রশ্নবিদ্ধ করতে চান বিগত নির্বাচনে তাদের আসার যখন কথা তখন তারা না এসে অন্য পথে অন্য চিন্তা করেছিল তিন তিনটি নির্বাচন তারা বয়কট করেছে এর আগে মাননীয় প্রধানমন্ত্রী তিনি খালেদা জিয়াকে অনুরোধ করা সত্ত্বেও এমন কথা তিনি বলেছিলেন তিনি যে কটা পোর্টফোলিও চান তত্ত্বাবধায়ক সরকারে সেই কয়টি দেওয়া হবে তারপর নির্বাচনে অংশগ্রহণ করুক তারপরে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ না করে পেট্রোল বাম্প আশ্রয় গ্রহণ করেছিলেন হত্যা খুনে আশ্রয় গ্রহণ করেছিলেন জ্বালাউপরাও আশ্রয় গ্রহণ করেছিলেন এমনিভাবে তারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছিলেন একদিকে নির্বাচন বয়কট করা আরেকদিকে নির্বাচন যখন অনুষ্ঠিত হয় হত্যা খুন লুটপাট রাজধানীর অগ্নিক সংযোগ করে নির্বাচনকে বাঞ্চাল করে অর্থাৎ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে প্রত্যেকটি কর্মকাণ্ড হচ্ছে নির্বাচন বিরোধী অর্থাৎ রাজনীতি বিরোধী যেহেতু রাজনীতি বিরোধী হিসাবেই তাদের রাজনৈতিক জন্ম অবৈধভাবে ক্ষমতা আসা এবং অবৈধভাবে রাজনৈতিক দল গঠন সুতরাং তাদের সেই পথ তারা পরিহার করতে পারে না মানুষ স্পিকার তাই আমি মনে করি তাদের এই সমস্ত বক্তব্যগুলি রাজনীতির সবৃদ্ধতা একদিকে তারা রাজনীতি করবেন রাজনীতির কথা বলবেন অথচ তারা বক্তব্য এবং কর্মকাণ্ড করবেন রাজনীতি বিরোধী নির্বাচন বিরোধী এটা তাদের এবং এটা আস্তে আস্তে মানুষের কাছে তাদের মুখ উন্মোচিত হচ্ছে এবং এর জন্যই তারা মানুষ থেকে পরিত্যক্ত হচ্ছে এবং যতই তারা মানুষ দ্বারা পরিত্যক্ত হয় অতই অন্য কারচুপির আশ্রয়ের কথা বলেন অতই অন্য কারচুপির স্বপ্ন দেখেন কারচুপির কথা বলেন মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য

হারুন সাহেব যে কথা বলেছেন মাননীয় সদস্য আপনি সংক্ষেপে বলবেন আমাদের আজকে 15 জন বক্তা আছে রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনা বলবো এখানে যে নির্বাচন নিয়ে যে কথা উঠেছে আমি উঠতাম না যদি ধর্মসভার কথাটা না উঠতো হারুন সাহেব বলতেন কোন ধর্মসভা করা যাবে না এখানে তোফাল সাহেব এবং আমুর সাহেব যে কথা বলেছেন আমাদের প্রধানত আমি একমত এটা বিএনপির অভ্যাস আপনি আজকে যেটা বলেছেন শ্রী নাকি বলেছেন ধর্মসভা করা যাবে না আমি কারো জন্য মনোজাত করতেই পারি আমি কাল থেকে আমাদের যে থাকে উত্তর এবং দক্ষিণে এবং দক্ষিণে আমি ইতিমধ্যে আমরা সমর্থন দিয়েছি এবং আমরা কাজ করছি বাংলাদেশ চৌশোর এবং চৌদ্দল সবাই আমি যতগুলি খানকা দরবার আছে কালকে সব জায়গায় মিলাদ মাহবিল হবে এবং দোয়া হবে আমি তাপসের জন্য এবং আজকের জন্য দোয়া করব যাকে আমাকে কেটে গায় ফ্রিজে তাকাবে নাকি এটা কোন আইনে ধর্ম সভা করা যাবে না এটা কোন আইনে আমাকে বিএনপি নতুন ধর্ম নিচ্ছেন যে ধর্ম কর্ম বাদ দিতে হবে ধন্যবাদ মাননীয় সদস্য কথা বলুন আরে এক ব্যাপারে আর আমি তন্ময় সাহেব এবং যে ইয়ে কি বলে যে আমাদের ফিরোজ কাজী ফিরোজ সাহেব যে কথা বলেছেন আমি টুপি দাড়ি মাথায় নিয়ে আল্লাহকে হাজির না জেনে বলছি এদের ক্রস ফায়ার করলে বেহেস্তে যাওয়া যাবে কোনো অসুবিধা নাই ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক দুই হাজার বিশ সালে নয় জানুয়ারি জাতীয় সংসদে প্রদত্ত ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করার জন্য মাননীয় চিফ উইফ জনাব নূরে আলম চৌধুরীকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার আমি নুরি আলম চৌধুরী চিফ হুইপ প্রস্তাব করিতেছি যে মহামান্য রাষ্ট্রপতির সমীপে নির্মে উদ্ধৃত ধন্যবাদ বার্তাটি প্রেরণ করা হোক কোট বাংলাদেশ জাতীয় সংসদে এই অধিবেশনে সমবেত সদস্যবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ কর্তৃক দুই হাজার বিশ খ্রিস্টাব্দে নয় জানুয়ারি অর্থ সংসদে প্রদত্ত তার ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করিতেছে আনকোট ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় চিফ আমি এখন মাননীয় সদস্য জনাব ফিরোজ পটুয়াখালী দুইকে ধন্যবাদ প্রস্তাবটি সমর্থনের আহ্বান জানাচ্ছি স্পিকার আপনাকে ধন্যবাদ আমি আসম ফিরোজ সংসদ সদস্য একশো বারো পটুয়াখালী দুই এই মহান সংসদে মাননীয় চিফ হুইপ জনাব নুরে আলম চৌধুরী কর্তৃক আনিত ধন্যপদ প্রস্তাবটি সর্বত্রকরণে সমর্থন করছি মানে স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্যবৃন্দ মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবটি সংসদে উত্থাপিত হল মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন আমি এখন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব তোফায়েল আহমেদ ভোলা এক কে কার্যপ্রণালী বিধি দুশো এগারো বিধির এক উপবিধি অনুযায়ী বাংলাদেশ ট্যারিফ কমিশন সংশোধন বিল দুই সম্পর্কে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার ধন্যবাদ জাতীয় সংসদের তেরো এগারো দু হাজার উনিশ খ্রিস্টাব্দ তারিখের বৈঠকে উপস্থিত উত্থাপিত বাংলাদেশ ট্যারিফ কমিশন সংশোধন বিল দু জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির দুশো ছেচল্লিশ বিধি অনুসারে পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক বাণিজ্য মন্ত্র স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয় বাংলাদেশ ট্যারিভিক কমিশন সংশোধনী বিল উনিশ পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসেবে আমি তোফায়াল আহমদ কার্যপ্রণালী বিধির দুশো এগারো বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি কমিটি এক বারো উনিশ বারো বাইশ বারো উনিশ এবং আট এক দু হাজার বিশ খ্রিস্টার তারিখে বৈঠকে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খানুরূপে পরীক্ষা করে বৈদ্যক অবস্থা থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয় অংশগ্রহণ অবদান রেখেছেন তারা হলেন সর্বজনাব টিপু মুন্সি বাইশ রংপুর চার মাহবুব সামান চৌধুরী দুইশো একত্রিশ সিলিট তিন ইসুফ আবদুল্লাহ হারুন দুইশো একান্ন কুমিল্লা তিন মত হাসান ইমাম একশো তেত্রিশ টাঙ্গাল চার আলতাব জর জর্জ আঠাত্তর কুষ্টিয়া চার এবং ব্যবন সুতারা নাদিরা তিনশো পনেরো মহিলা আসন পনেরো বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়ন সহায়তা করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বিন্দুকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের যে সকল কর্মচারী বিটি পরীক্ষা করার কাজে কমিটিকে সহায়তা প্রদান করেছেন কমিটির পক্ষ থেকে আমি তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ কমিটি অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং কমিটি বাংলাদেশ ট্যারিফ কমিশন সংশোধন বিল দু কমিটি কর্তৃক সংশ্লিষ্ট আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতভাবে সুপারিশ করছে আমি তোফাল আহমদ সভাপতি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাননি স্পিকার ধন্যবাদ মাননীয় সভাপতির রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো মাননীয় সদস্যবৃন্দ এখন কমিটির রিপোর্টের সময় বৃদ্ধি আমি এখন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব আবুল হাসান মাহমুদ আলী দিনাজপুর চারকে কমিটিতে প্রেরিত কাস্টমস বিল দুই হাজার উনিশ পরীক্ষাপূর্বক সংসদের রিপোর্ট প্রদানের জন্য আরও ষাট দিন সময় বৃদ্ধি করার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ একাদশ জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত কাস্টমস বিল দু হাজার উনিশ পরীক্ষাপূর্বক ত্রিশ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য একাদশ জাতীয় সংসদের চতুর্থ দু সালের চতুর্থ অধিবেশনের এগারোই সেপ্টেম্বর দু তারিখের বৈঠকে জাতীয় সংসদে উত্থাপিত হয় উল্লেখ্য গত এগারোই নভেম্বর দু সোমবার পঞ্চম অধিবেশনে 30 দিন সময় বৃদ্ধি করা হয় উক্ত বিলটি পরীক্ষার জন্য আরও ষাট দিনের সময় বর্ধিত করা প্রয়োজন বিলটি পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রণয়নের নিমিত্ত আরও ষাট দিন ছয় শূন্য সময় বৃদ্ধি করার জন্য আপনার মাধ্যমে এই মহান সংসদকে অনুরোধ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সভাপতি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সভাপতির প্রস্তাব মতো কাস্টমস বিল দুই হাজার উনিশ পরীক্ষা সংসদের রিপোর্ট প্রদানের জন্য আরও ষাট দিন সময় বৃদ্ধি করা হোক যারা পক্ষে আছেন তারা বলুন যারা বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব আরও ষাট দিন সময় বৃদ্ধি করা হলো মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মোস্তফা কামালকে স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থা সমূহের তহবিলের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান বিল দুই হাজার উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি মা মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি আহম মুস্তফা কামাল অর্থমন্ত্রী সময়বদ্ধ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং তাহাদের আর্থ অবস্থার উন্নয়নের মাধ্যমে একটি উন্নত দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে স্বায়ত্তশাসিত শাসিত আধা স্বায়ত্তশাসিত শাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহের তহবিলে জমাকৃত উদ্বৃত্ত অর্থের সুষ্ঠু ব্যবহারের জন্য বিধান সংবলিত আনিত একটি বিল স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহের তহবিলের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান বিল দু এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জেনাবুজ ইমাম ধন্যবাদ মাননীয় স্পিকার আসলে খুব আমি আশ্চর্য হয়েছি এ সরকারের কর্মকাণ্ডে মাননীয় স্পিকার আজকে যে বিলটা উনি উত্থাপনের কথা বলেছেন এটা লেজিস্লেটিভলি পলিটিক্যালি ইকোনমিক্যালি কোনোটাই ভায়াবেল না সেটাই আমি উঠাইতে চাচ্ছি উনি কেন বিলটা এনেছেন মাননীয় স্পিকার উদ্দেশ্যটা হচ্ছে এখানে কিছু আপনার স্ট্যাটুটারি বডি আছে সাত শাসিত বডি আছে তার থেকে লভ্যাংশগুলা উনি নিয়ে নেবেন এটা ইগলস আই বলতে পারি আমরা মানে কোথাও কোনো টাকার সন্ধান আছে ওনারা অনেক আকাশের অনেক দূর থেকে ওখানে দেখতে পান এবং সেটা সংগ্রহ করার জন্য তাৎক্ষণিক ওটা ব্যবস্থা গ্রহণ করেন এটা অতীত আশ্চর্যর বিষয় আজকে বর্তমানে হচ্ছে কি মাননীয় স্পিকার ব্যাংকের তারল্য সংকট আছে ব্যাঙ্কগুলোতে পরিবারতন্ত্র চালু হয়েছে নয় পার্সেন্ট ঋণের সুবিধা আরও টাকা প্রয়োজন হয়ে পড়েছে ব্যাংকে ক্যাপিটাল ফাইন্যান্স করেছে আঠেরো হাজার কোটি টাকা এগুলো সরকারের বর্তমান জনসাধারণ টাকা বর্তমান শেয়ার বাজার যেটাকে আমরা ক্যাপিটাল মার্কেট বলি সেটা ধ্বংস হয়েছে এক বছরে আটচল্লিশ হাজার কোটি টাকা উদাও হয়ে গেছে মাননীয় স্পিকার যেখান থেকে আনতে পারতেন কোথেকে আনতে পারতেন এক লক্ষ কোটি টাকার ঋণ খেলাপি উনি টু পার্সেন্টে দশ বছর ঝুলিয়ে দিয়েছেন এখান থেকে উনি টাকা সংগ্রহ করতে পারতেন এটার দিকে কোনো চিন্তা নাই এখানে উনার বন্ধু বান্ধব জড়িত আছে মাননীয় স্পিকার রাজস্ব আদায়ে নভেম্বর পর্যন্ত হয়েছে বিশ হাজার ছত্রিশ হাজার কোটি টাকা কম হয়েছে রাজস্ব আটায় মাথা ব্যথা উঠে গেছে আপনার ছত্রিশ হাজার কোটি টাকা রাজস্ব আয় কম হয়েছে নভেম্বর পর্যন্ত টাকায় আদায় করতে না পেয়ে এখন আপনার চোখ পড়েছে এই খাতে এই কোম্পানিগুলোর মধ্যে অনেক কোম্পানি আছে উনি জানেন না একশোটি কোম্পানি দিয়েছে এর মধ্যে অনেক কোম্পানিতে আছে যারা জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্টার করা হয়েছে আপনি জয়েন্ট স্টক কোম্পানি রেজিস্টার করা মানে এটা পাবলিক মানি সেটা আপনি কোনো সময় তার লভ্যাংশ আপনি নিতে পারেন না কোনো আইনে হয় এইখানে হলো আমি যেটাকে আমি বলেছি লেজিসলেটিভলি এটা হইতে পারে না এটা হলো সেই আইন এটা আইন আইনের সাংঘর্ষিক ফাইন্যান্সিয়াল অ্যাক্ট ফিফটিনের সাংঘর্ষিক কোম্পানি অ্যাক্ট নাইনটিন সিক্সটি নাইনের সাংঘর্ষিক সুতরাং উনি যে স্ট্যাটুটারি বডি যখন দিয়েছিলেন কোম্পানি ফরমেশনের জন্যে তখন ওখানে ছিল লভ্যাংশ দিয়ে কি করবে লভ্যাংশ দিয়ে আপনার প্রথমেই করবে যে বোনাস দিবে কর্মচারীদের লভ্যাংশ দিয়ে ভালোভাবে কোম্পানি চলবে তার একটা ব্যবস্থা গ্রহণ করবে আর কি করবে বাকি চার যে টাকাটা থাকে সেই টাকা দিয়ে কোম্পানির উন্নতি করবে এবং এক্সপানশান করবে এদিকে উনি যান নাই উনি না যে করেছেন কি ওই চোখটা ওখানে পড়েছে টাকা তো আর নাই কোথাও কোথাও টাকা নাই এখন টাকা তাদের দরকার এই টাকা দরকারের জন্যে কোম্পানির যে একষট্টিটা লিস্ট দিয়েছেন উনি তফসিল করেছেন ক অ্যান্ড খ সেই তফসিলের মধ্যে অন্তত দশটা কোম্পানি আছে যেটা আপনার ওই স্টক এক্সচেঞ্জের রেজিস্টার তো স্টক এক্সচেঞ্জ রেজিস্টার করার মানে স্টক এক্সচেঞ্জ যেমন আমি উদাহরণ দিচ্ছি বাংলাদেশ শিপিং কর্পোরেশন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের অনেক শেয়ার এই জনসাধারণের কাছে আছে এবং বাংলাদেশ এই শেয়ারগুলার টাকা উনি যদি অন্য কোনো আইন দ্বারা সৃষ্টি না করে এই আইন তৈরি করেন তাহলে ওটা সাংঘর্ষিক হবে এই টাকাটা উনি কি করবেন এই শিপিং কর্পোরেশনের টাকা উনি নিয়ে যাবেন বিমানের টাকা নিয়ে যাবেন যে বিমানে কিছুদিন আগ পর্যন্ত আমরা বিমান ক্রয় করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আপনার শেয়ার মার্কেটে কোনগুলা শেয়ার কিনবেন আপনারা দেখে ভালো শেয়ার কিনেন যে কোম্পানিগুলা ভালো লভ্যাংশ দিতে পারবে তার শেয়ার কেনেন এখন আপনি লভ্যাংশই নিয়ে যাবেন তাহলে এটি নেতিবাচক একটা প্রভাব পড়বে এটা আমি বলেছি পলিটিক্যালি নেতিবাচক প্রভাব পড়বে আমাদের এখানে এবং যেটা ধ্বংস হয়েছে আপনার শেয়ার ক্যাপিটাল মার্কেট সেটা জিরোতে চলে যাবে মানুষ স্পিকার এখন অর্থ আছে নীতিও আছে কোনো সময় অর্থ থাকে না নীতির বিসর্জন হয় কোনো সময় নীতির বিসর্জন হয় অর্থ থাকে এই এই কারণে অর্থ অ্যান্ড নীতির দুটারই বিসর্জন দিয়েছেন উনি আমি জানি না ওনাকে ধন্যবাদ জানাই অবশ্য যে উনি বিশ্বের প্রথম অর্থমন্ত্রী নির্বাচিত হয়েছেন কিন্তু এগুলার কি সমস্যার সমাধান ওনার কাছে আছে আমি জানি না টাকা না থাকলেই আপনার ইগল সাই হয়ে যাবে আমি কোথায় টাকা আছি সেটার পিছনে ঘুরবো এবং এই টাকাগুলো যদি আমি আজকে নিয়ে আসি আঠারো হাজার কোটি টাকা যে ব্যাংকে মাননীয় স্পিকার এই ব্যাংকে ক্যাপিটাল ফাইন্যান্স করেছে গত মাস পর্যন্ত সুতরাং এগুলা বিবেচনা করে আমি তীব্র প্রতিবাদ করছি এই আর্থিক সময়ের সময় এই বিলটা আজকে উপস্থাপন করেন ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আমরা সবাই জানি আমাদের এই বিলটি আজকে আমরা যে উত্থাপন করলাম এই বিলটি আপনার অনুমতি নিয়ে আমরা আমাদের সংসদীয় কমিটিতে পাঠাবো সেখানে এই বিলটি আরও বিশদভাবে পর্যালোচনা হবে এবং একটা ইনডেপথ স্টাডির ব্যবস্থা সেখানে আছে মাননীয় স্পিকার আমি মনে করি এই মুহূর্তে আমরা এই বিলটি এখানে আলোচনা না করে আমরা পরবর্তীতে আমি মাননীয় সদস্যকে এই বলে আশ্বস্ত করতে পারি আপনার প্রতিটি কথার প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের জবাব আমার কাছে আছে এবং আমি আপনাকে খুশি করব আজকে আমরা এখানে আলাপ আলোচনা করবো না এই বিলটি যথারীতি নিয়মে আমরা এখানে মাননীয় স্পিকার আমি আপনার অনুমতি চাব যে আজকে স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থা তহবিলের উদ্ধৃত অর্থ সরকারি কোষাগারে জমা জমা প্রদান বিল 2020 আজকে উত্থাপিত হলে আমি আগেই বলছি এটা অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হবে সেখানে বিস্তারিত আলোচনা পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকবে এই পর্যায়ে আমি মাননীয় স্পিকার এই বিলটি উত্থাপনের অনুমতি প্রদান করার জন্য এই মহান সংসদকে অনুরোধ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থা তহবিলের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান বিল দুই হাজার বিশ উত্থাপনের অনুমতি প্রদান করা হোক যারা যারাই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বুঝুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেওয়া হল মাননীয় মন্ত্রী আপনি এখন বিলটি উত্থাপন করুন মাননীয় স্পিকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার আমি আহম মুস্তফা কামাল অর্থমন্ত্রী সময় সময়বদ্ধ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং তাহাদের আত্মসামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে একটি উন্নত দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহের তহবিলে জমাকৃত উদ্বৃত্ত অর্থের সুষ্ঠু ব্যবহারের জন্য বিধান সম্বলিত আনিত একটি বিল স্বায়ত্তশাসিত আদা স্বায়ত্ত শাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহের তহবিলের উদ্ভৃত উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা 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 কোষাগারে জমা প্রদান বিল দু এই মহান সংসদে উত্থাপন করছি স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহের তহবিলের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান বিল দুই হাজার বিশ সংসদে উত্থাপিত হলো মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ দুঃখিত আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জানা আহ মুস্তফা কামালকে স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত শাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহের তহবিলের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান বিল দুই হাজার বিশ সম্পর্কে সংসদের রিপোর্ট প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি আহমদ ম কামাল অর্থমন্ত্রী প্রস্তাব করছে যে জাতীয় সংসদে উত্থাপিত স্বায়ত্তশাসিত আদা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ সহশাসিত সংস্থা তহবিলের উদ্ধৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান বিল দু হাজার আগামী সাত কর্ম দিবসের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক মাননীয় স্পিকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহের তহবিলের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান বিল দুই হাজার বিশ পরীক্ষাপূর্বক সাত কর্ম দিবসের মধ্যে সংসদের রিপোর্ট দানের জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে অতএব বিলটি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হলো মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে আলোচনায় অংশগ্রহণের জন্য আমি প্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এবং আমি সেই সাথে অনুরোধ করছি আপনার যে সময়টি চিফ বৃন্দ এবং নির্ধারণ করে দিয়েছেন দয়া করে সময়ের মধ্যে শেষ করবেন আপনার সময় পনেরো মিনিট স্পিকার আপনাকে ধন্যবাদ স্পিকার আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মাননীয় চিফ উইফকে যিনি মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে যে ধন্যবাদ প্রস্তাবটি এনেছেন সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার আমার বক্তব্যের শুরুতেই আমার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি হাজার বছরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি উনিশশো সালের পনেরোই আগস্টে সেই ঘাতকের নির্মম বুলেটে যারা শহীদ হয়েছেন বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব সহ সকল শহীদদের খুবই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্মরণ করছি জেলখানার অভ্যন্তরে উনিশশো পঁচাত্তর সালে তেসরা নভেম্বর জাতীয় নেতাকে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল সেই জাতীয় চার নেতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্মরণ করছি মহান ভাষা আন্দোলনে থেকে শুরু করে স্বাধিকার আন্দোলনের সকল শহীদদের মহান মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদ ভবনদের আত্মত্যাগ সহ বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে যারা জীবন দিয়েছে সেই সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে বিচারের দাবিতে যারা আন্দোলনে ছিল শহীদ হয়েছে তাদের গভীরশ্রদ্ধা স্মরণ করছি একুশে আগস্টে গ্রেনেড হামলা আইবির রহমান সহ সেই সকল শহীদদের স্মরণ করছি মাননীয় স্পিকার আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার আজকের দিনে একটি সুন্দর আপনি একটি ডায়েরি আমাদের সামনে উপহার দিয়েছেন এবং যে ডায়েরিটি আপনার মুজিব বর্ষ হাজার বিশ আপনাকে অসংখ্য সুন্দর একটি ডায়রি আমাদেরকে দিয়েছেন আর আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি যেই ভাষণটি এখানে দিয়েছেন এটা বর্তমান সরকারের একটা উন্নয়নের দলিল মাননীয় স্পিকার তিনি তার এই পুরো বক্তব্যের মধ্যে তিনি যদিও তিনি পুরো বক্তব্য পড়েননি একশো তেষট্টি পৃষ্ঠার এই বক্তব্যে এই সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো সেগুলো তিনি তুলে ধরেছেন প্রত্যেকটি মন্ত্রণালয় সমগ্র বাংলাদেশে যে প্রত্যেকটি খাতে যে উন্নয়নগুলো হচ্ছে এই উন্নয়নগুলো তুলে ধরেছেন তিনি একজন পচিত যশা রাজনীতিবিদ তিনি শুধু মহামান্য রাষ্ট্রবিদ নয় তৃণমূল থেকে গড়ে উঠে তিনি আজকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হয়েছেন তিনি জানেন যে বাংলাদেশকে তিনি চিনেন জানেন তিনি বঙ্গবন্ধুর একজন সহকর্মী ছিলেন সহ একসঙ্গে রাজনীতি করেছেন দেশরত্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি রাজনীতি করেছেন এবং তিনি এই মহান সংসদ স্পিকার ছিলেন এবং দীর্ঘদিন তিনি বারবার সংসদে নির্বাচিত তিনি তার মতো রকম প্রতিশোধা রাজনীতিবিদ পক্ষে সম্ভব এইরকম একটি উন্নয়নের দলিল তুলে ধরা আমি মহামান্য রাষ্ট্রপতিকে গভীর সম্মানের সঙ্গে স্মরণ করছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকে যখন এখানে সংসদ অধিবেশন চলছিল মাননীয় স্পিকার অনেক কথা এখানে আলোচনা হয়েছে পয়েন্ট অফ অর্ডারে এবং বিভিন্নভাবে এবং জাতীয় পর্যায়ে অনেক রাজনীতি হচ্ছে নির্বাচন নিয়ে মাননীয় স্পিকার কথা হচ্ছে যে নির্বাচনে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে কি না আপনার সভাপতিত্বে এই সংসদে আমি বলেছিলাম মাননীয় স্পিকার এই এই বাংলাদেশের লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত নাই কখনো হওয়া সম্ভব নয় কারণ এখানে মুক্তিযুদ্ধরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যখন নির্বাচনে অংশগ্রহণ করে তখন কখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় না কারণ এখনো স্বাধীনতা বিরোধী যারা রাজাঘাট আলবদর আলসাম চিহ্নিত অপরাধী যারা ছিল তাদের রক্তের যারা উত্তরসূরি আছে তারা এখনো নির্বাচন করছে তাদেরকে আইন করে তাদেরকে নির্বাচন থেকে বাইরে রাখতে হবে মাননীয় স্পিকার তাহলেই বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে পারে আজকে যখন বাসা থেকে বেরোয় সচিবালয়ের দিকে যাচ্ছিলাম মাননীয় স্পিকার একটি পোস্টার আমার চোখে পড়েছে সেই পোস্টারটা দেখলাম যে চিহ্নিত অপরাধী দুর্নীতির দায়ে টাকা আত্মসৎ করার জন্য আদালতে যাকে কারাদণ্ড দেওয়া হয়েছে অপরাধী হিসাবে সেই অপরাধী বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত একটি পোস্টার দেখলাম যেখানে বলা হচ্ছে তার ছবি তাবি দাওয়ালকে ধানের শীষে ভোট দিন মাননীয় স্পিকার নির্বাচন কমিশনের কাছে আমার প্রশ্ন একজন চিহ্নিত দাগি অপরাধীকে পোস্টারের ছবি ছাপিয়ে ভোট চাওয়া হলে সেই নির্বাচন কি অবাধ এবং নিরপেক্ষ থাকে মাননীয় স্পিকার যদি একজন অপরাধীকে সামনে রেখে নির্বাচন করা হয় সেই বাংলাদেশে কখন আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে না এবং বিএনপি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় না আজকের এই পোস্টারে সেটা প্রমাণ করে মাননীয় স্পিকার একজন অপরাধীকে সামনে রেখে তারা বলছে খালেদা জিয়ার মুক্তির জন্য নির্বাচন খালেদা জিয়ার মুক্তি তিনি কেন কারাগারে আছেন তিনি এতিমের টাকা আত্মসাত করেছেন আদালত তাকে শাস্তি দিয়েছে সাজা দিয়েছে তিনি সাজা ভোগ করছেন তাকে তারা মুক্ত করতে চান এটা কখনো অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না মাননীয় স্পিকার এই সকল বিষয়গুলো যদি নির্বাচন কমিশন দৃষ্টির মধ্যে না আনেন তাহলে নির্বাচন কমি নির্বাচন কখনোই অবাধ নিরপেক্ষ হবে না আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি চান অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন এবং সেটাই আমাদের লক্ষ্য নির্বাচন কমিশন সেদিকে দৃষ্টি দিবেন আমি আশা করি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই এই যে মহামান্য রাষ্ট্রপতি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মধ্যে তিনি যেই উন্নয়ন চিত্রটা তুলে ধরেছেন মাননীয় স্পিকার দুই হাজার আঠেরো সালের তিরিশে ডিসেম্বরে নির্বাচন হয়েছে নির্বাচনের পরে সাতই জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে এই মন্ত্রণালয় চালাতে গিয়ে আমি অভিভূত হয়ে গেছি মাননীয় স্পিকার গত দশ বছর আগে এগারো বছর আগে মন্ত্রণালয় কোথায় ছিল এই মন্ত্রণালয় এখন কোথায় এসেছে এগারো বছর আগে এই নৌ পরিবহন মন্ত্রণালয় এ মাত্র সাতটি ড্রেজার যেটা উনিশশো সালে বঙ্গবন্ধু সংগ্রহ করেছিলেন সেই সাতটি ড্রেজার দিয়ে এই মন্ত্রণালয় যাত্রা শুরু শুরু হয়েছিল দুই হাজার সালে সেই অবস্থায় ছিল মাননীয় স্পিকার আজকে আমরা যখন এখানে দাঁড়িয়ে আপনার সামনে কথা বলছি মাননীয় স্পিকার তখন বাংলাদেশের বি এর সংগ্রহে প্রায় একশোটির উপরের ড্রেজার মাননীয় স্পিকার যে মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন শেখ হাসিনার নেতৃত্বে এই উন্নয়নটা হয়েছে সমগ্র বাংলাদেশ নদীমাত্রিক এই দেশ দশ হাজার কিলোমিটার যে নৌপথের যে আমরা নির্বাচন ইশতেহারে ঘোষণা করেছি সেই কার্যক্রম চলছে মাননীয় স্পিকার নৌপথের নাব্যতা উন্নয়ন নিরা নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে মাননীয় স্পিকার আমরা নদীর যে পল্টুন সংগ্রহ করার জন্য পদক্ষেপ নিয়েছি ঢাকা শহরের চারপাশে বুড়িগঙ্গা বালু তুরাক শীতলক্ষা নদীর তীরভূমি থেকে পাঁচ হাজার দুইশো উনচল্লিশটি অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করেছি মাননীয় স্পিকার অপসারণ প্রায় একশো পঞ্চাশ একর জমি আমরা উদ্ধার করেছি মাননীয় স্পিকার সাতাইশ লক্ষ টাকা জরিমানা আট কোটি টাকা নিলামের মাধ্যমে আদায় করা হয়েছে মাননীয় স্পিকার ঢাকার চারপাশে অপসারণকৃত তীরভূমিতে পিলার স্থাপন এবং রক্ষা ওয়াকওয়ে জেটি নির্মাণ ইতিমধ্যে সাড়ে আটশো কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় দশ হাজার সীমানা প্রাচীর ইকো পার্ক পল্টুন চল্লিশ কিলোমিটার কিউল নয়টি আর সিসি জেডি এবং চারশো দশটি বসার ব্রেঞ্চ নির্মাণ করার কাজ শুরু হয়েছে মাননীয় স্পিকার আমিন আমিন মমিন হাউজিং যেই তুরাগ নদী ভরাট করে হাউজিংয়ের ব্যবস্থা করেছিল সেটা আবার ড্রেজিং করে নদীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার আজকে শুধু তাই নয় পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাট পারাপারের জন্য আমরা অটোমেশন করেছি মাননীয় স্পিকার আপনি দেখেন সবসময় একটা যানজট সেখানে সেটা আমরা অটোমেশনের ব্যবস্থা করেছি মাননীয় স্পিকার এম বি বাঙালি এবং এম বি মধুমতি সহ বারোটি তেরোটি জলযান সংগ্রহের প্রক্রিয়া চলছে মাননীয় স্পিকার দুই হাজার তেইশ সালের মধ্যে যেটা শেষ হবে চট্টগ্রাম বাংলাদেশের সব থেকে প্রধান সমুদ্র বন্দর মাননীয় স্পিকার এই বন্দর দিয়ে আটানব্বই ভাগ পরিবাহিত এবং কন্টেইনার হ্যান্ডেলিং করা হয় মাননীয় স্পিকার কন্টেনার হ্যান্ডেলিং এই বন্দর লয়েডস লিস্টে বিশেষ করে গত দশ বছরে একশো যে একশোটি একশোটি কন্টেনার পোর্ট আছে বাংলাদেশের অবস্থান ছিল আটানব্বইতে এখন সেটা চৌষট্টি নম্বর এসেছে মাননীয় স্পিকার আগামী দুই বছরের মধ্যে আমরা পঞ্চাশের মধ্যে চলে আসবো মাননীয় স্পিকার বন্দরে কোনো শ্রমিক অসন্তোষ নাই এবং সেটাকে দেখভাল করার জন্য সর্বক্ষণিক নজরদারি সিসিটিভি এবং ফায়ার অ্যালার্ম সিস্টেম চালু করা হয়েছে মাননীয় স্পিকার আগামী দিনে চট্টগ্রাম বন্দরের গতিশীলতার লক্ষ্যে বে টার্মিনাল পতেঙ্গাট কন্টেনার এবং লালদিয়া বার্ক টার্মিনাল নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে এতে করে ভারত নেপাল ভুটান পণ্য পরিবহনের ট্রানজিট সুবিধা গতিশীল হবে মাননীয় স্পিকার পণ্যফলী নদীর নাব্যতা রক্ষার্থে সদরঘাট থেকে নাব্যতা রক্ষাতে ড্রেজিং শুরু করা হয়েছে এবং ইতিমধ্যেই আমরা সদরঘাট থেকে এয়ারপোর্ট পর্যন্ত অত্যাধুনিক ওয়াটার বাস চালু করেছি যা ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে মাননীয় স্পিকার মংলা বন্দর মাননীয় স্পিকার মংলা বন্দর একশো কিলোমিটার মংলা বন্দর এই চ্যানেল গত পরশু আমি গিয়েছিলাম মাননীয় স্পিকার প্রথমবারের মতো আউটার চ্যানেলে সেখানে এগারো কিলোমিটার আউটার চ্যানেলে সেখানে ড্রেজিং করা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ ড্রেজার দিয়ে যেটা ড্রেজিং সম্পন্ন জুন মাসে শেষ হয়ে গেলে সেখানে মাদার বেসের বড় বড় জাহাজ মংলা বন্দরে ফিরতে পারবে ইতিমধ্যে মংলা বন্দরে প্রতি মাসে প্রায় একশোটির বেশি জাহাজ এখন পণ্য ওঠানামা করছে মাননীয় স্পিকার স্থলবন্দর বর্তমান সরকার প্রথম মেয়াদে ক্ষমতা আসার পরে বারোটি শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করেছে যার মধ্যে সরকারি কর্তৃপক্ষ সাতটি এবং পাঁচটি বিওডির মধ্যে পরিচালিত হচ্ছে পায়রা বন্দর মাননীয় স্পিকার দক্ষিণ অঞ্চলের মানুষের স্বপ্নের বন্দর সেটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এবং সেটা কার্যক্রম চলছে ইতিমধ্যে আপনি জানেন কয়লার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে গেছে এবং সেখানে জাহাজ আসা শুরু করেছে স্পিকার, আজকে রক্ষার্থে টাস্ক ফোর্স গঠন করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা চারটি মেরিন একাডেমি রংপুর পাবনা বরিশাল সিলেট জেলা প্রতিষ্ঠা করা হয়েছে নারীর ক্ষমতায়নের অংশ হিসাবে ফিমেল ক্যাডেট প্রশিক্ষণ এবং তিন বছর ব্যাচেলার্স কোর্স স্থলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির আওতায় চার বছর অনার্স ডিগ্রি দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার চীনের ঋণ সহায়তার মাধ্যমে ছয়টি জাহাজ আমরা ক্রয় করেছি এবং আরও ছয়টি এবং ডেনমার্কের সহায়তা আরও চারটি জাহাজ আমরা ক্রয় করছি আজকে বিএসসি সেটা প্রায় মৃতপরা হয়ে গেছিল আবার পুনরুজ্জীবিত হচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনি শুনলে খুশি হবেন মাননীয় স্পিকার বিএসসি জাহাজ বাংলার কাকুলি এবং বাংলার কল্লোলের মাধ্যমে আমরা পঁচিশ হাজার মেট্রিক টন চাল শ্রীলঙ্কায় রপ্তানি করেছি মাননীয় স্পিকার সত্তর জন নারী ক্যাডেট এবং ইঞ্জিনিয়ারকে সমুদ্রগামী জাহাজে নিয়োগ দেওয়া হয়েছে মাননীয় স্পিকার মেরিটাইম ইনস্টিটিউটের মাধ্যমে প্রশিক্ষিত প্রায় বারো হাজার জনকে সমুদ্রগামী জাহাজে চাকরি দেওয়া হয়েছে মাননীয় স্পিকার এবং মাননীয় স্পিকার নৌ 10 দশ বছরে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তার বর্ণনা এই অল্প সময় করা সম্ভব নয় এটার জন্য অনেক সময় প্রয়োজন যেটা মাননীয় মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন মাননীয় স্পিকার এই উন্নয়ন শুধু নৌখাতে নয় সমগ্র বাংলাদেশে আমরা যে দিন বদলের সনদ নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজকে তার দৃশ্যমান মাননীয় স্পিকার বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ তথ্য প্রযুক্তি উপদেষ্টা স্বপ্নচারিণী সজীব আজের জয় ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের ১৬ কোটি মানুষের কাছে তিনি ইন্টারনেট সুবিধা পৌঁছে দিবেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকে এই যে বাংলাদেশের উন্নয়ন সেই উন্নয়ন কিন্তু আমার নির্বাচনী এলাকাও আপনার ছোঁয়া লেগেছে মাননীয় স্পিকার গত দশ বছরে আমার নির্বাচনী এলাকা দিনাজপুর দুই বিরল বোচাগঞ্জে যে উন্নয়ন হয়েছে সেখানকার মানুষ পরিতৃপ্ত মাননীয় স্পিকার দেশ স্বপ্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনার ক্ষেত্রে আমি আমার এলাকার মানুষের কাছে কৃতজ্ঞ যে পরপর তিনটি নির্বাচনে তারা বিপুলভাবে জয়যুক্ত করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি আজকে এলাকার ভোটারদেরকে যেইভাবে সম্মানিত করেছেন মাননীয় স্পিকার কাজে আমি আমার বক্তব্য বাড়াতে চাই না আপনি নিজেই বলেছেন যে নির্ধারিত সময়ের মধ্যেই আমার বক্তব্য শেষ করার জন্য মাননীয় স্পিকার আমি নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে চাই এবং শুধু বলতে চাই মাননীয় স্পিকার দেশরত্ন শেখ হাসিনা শুধু আজকে বাংলাদেশ নয় তাবৎ দুনিয়ায় আজকে প্রশংসিত হচ্ছে আজকে যখন বঙ্গবন্ধুর যে পদ্মা সেতু যখন বিশ্ব ব্যাংক যখন বন্ধ করে দিল সমগ্র বাংলাদেশ থমকে দাঁড়িয়েছিল সেই আজকের বিএনপি খালেদা জিয়া বলেন ডক্টর ইনুস বলেন বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখোমুখি করে দিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে যখন তিনি নিজস্ব অর্থায়নে যখন পদ্মা সেতুর ঘোষণা দিলেন তখন অনেকেই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল আজকে সেটা বাস্তব রূপ লাভ করেছে পদ্মা সেতু শুধু পদ্মা সেতু নয় মাননীয় স্পিকার আজকে সেটা মর্যাদার একটি স্তম্ভে পরিণত হয়েছে পদ্মা সেতু আজকে মাননীয় স্পিকার আমরা এই মর্যাদা ধরে রাখতে চাই দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে রব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করি আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি যেন আরো বেশি আরও বেশি দীর্ঘজীবী হন এবং তিনি সুস্থতার সঙ্গে এই বাংলাদেশ যদি পরিচালনা করতে পারেন অবশ্যই আমরা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা এবং তিরিশ লক্ষ শহীদের যে স্বপ্ন একটি শান্তির আবাসভূমি সেটা আমরা করতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করে আবারও মহামান্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আপনাকে সময়ের মধ্যে শেষ করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল শহীদ মলোবি বাজার চার কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় 12 মিনিট মাননীয় স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য মানুষ স্পিকার আজকে দুই হাজার বিশ সালের প্রথম অধিবেশন যে অধিবেশন মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের তেহাত্তর দুই অনুযায়ী এই ভাষণ দিয়েছেন এবং কার্য প্রণালী বিধিতে তেত্রিশে যে বিধান রয়েছে সেই অনুযায়ী এই প্রস্তাব ধন্যবাদ প্রস্তাব আসছে এবং আমরা আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি মানুষ স্পিকার আজকে আমি এখানে সংসদ সদস্য হয়ে নির্বাচিত হয়ে আসার পিছনে উপরে আল্লাহ আর পরে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনপতি শেখ হাসিনা এবং আমার এলাকার সম্মানিত ভোটার এবং জনসাধারণ যারা আমাকে বারবার এ পর্যন্ত ছয় ছয় পার এই সংসদে একাদার একাদারে নির্বাচিত হওয়ার সুযোগ হয়েছে সেজন্য আমি আমার নির্বাচনী এলাকার সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মানুষ বক্তব্য শুরুর আগে আমি প্রথমে শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার পরিবারের সকল সদস্য সদস্য বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা ইতিমধ্যে আত্মাহতি দিয়েছেন জাতীয় চার নেতা সহ সকল বীর মুক্তিযোদ্ধা যারা এই দেশের জন্য রক্ত দিয়েছেন আমি কৃতজ্ঞতা নাই বঙ্গমাতা শেখ ফজুসুল্লাহ মুজিবকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি মাননীয় স্পিকার এছাড়াও আমাদের এই সংসদে আমরা থাকা অবস্থায় আমরা যখন বিরোধীরা ছিলাম আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনাকে গ্রেনেড আক্রমণ করে হত্যা করার জন্য যে অপরপ্রয়াস করা অপপ্রয়াস হয়েছিল সেখানেও আত্মাহতি দিয়েছিলেন তৎকালীন মরসুম রাষ্ট্রপতি আমাদের প্রিয় নেতা জনাব জিল্লুর রহমানের সহধর্মিনী বেগম আইবি রহমান সহ আরও অনেকেই সেদিন আত্মাহতি দিয়েছিলেন এইভাবেই দুই সালে নির্বাচন হয়েছিল বাংলাদেশে সেদিন খালেদা জিয়া তার নির্দেশে সেই আগুন সন্ত্রাস করে যারা তাদেরকে হত্যা করেছিলেন যাদেরকে পঙ্গু করেছিলেন যারা এখনও তাদের সেই পঙ্গুতে ভার বহন করে চলছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই এছাড়াও আরও যারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহতি দিয়েছেন বিএনপির নির্যাতন নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে এবং দিককার জানাই বিএনপি সহ যা বিশ দলের জুটের যারা নেতারা আজকে বড় বড় কথা বলেন গণতন্ত্র গণতন্ত্রের কথা বলেন সুষ্ঠু নির্বাচনের কথা বলেন নিশ্চয়ই বুথের মুখে রাম নাম একটা কথা আছে এই কথা তাদের মুখে শুভা পায় না যারা নির্বাচনকে পণ্ড করে সেই মিরপুরের নির্বাচন সেই মাগুরার নির্বাচন তো এসে আরম্ভ করে এই সমস্ত নির্বাচন তারা উপহার দিয়েছেন এই জাতিকে তারা যদি আজকে এই সংসদে দাঁড়িয়ে পয়েন্ট আমাদের আমাদেরকে এইভাবে ধিক্ষার দেওয়ার প্রয়াস করেন নির্বাচন কমিশন স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান তাকে নিয়ে এখানে কথা বলার তো কোনো সুযোগই নাই বরঞ্চ আরপি অনুযায়ী এই নির্বাচন পরিচালনা করার জন্য যে বিধিমালা তৈরি হয়েছে সেই বিধিমালা যে নির্বাচন পরিচালিত হবে আজকে যদি কেউ বলেন ইভিএমকে বঙ্গোপসাগরে ফেলে দেন তাহলে বুঝতে হবে উনি ইভিএম কি সেটাও জানেন না তাহলে সুষ্ঠু নির্বাচনের কথা বলে আমার মনে হয় যে বুতির আমনামের কথা ছাড়া আর কিছু করতে পারে না স্পিকার রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন এই যে একশো তেষট্টি ভাষণে তিনি বাংলাদেশের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত শেখ হাসিনার নেতৃত্বে যে সরকারের মাধ্যমে উন্নয়ন হয়েছে মানুষের কল্যাণ সাধন হয়েছে সেই কল্যাণ সাধনের জন্য তিনি যে বক্তব্য রাখছেন জাতির সর্ব ক্ষেত্রে আমাদের যে উন্নয়নের সূচক এগিয়ে যাচ্ছে তার একটি প্রতিফলন তার ভাষণের মাধ্যমে এই সংসদে ফুটে উঠেছে এর জন্য আমি আমার পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মান স্পিকার বাংলাদেশে এই আজকে বাষট্টি দিন যে কাউন্টডাউন শুরু হয়েছে সেই কাউন্টডাউনে মুজিব বর্ষ আজকে বাষট্টি দিন আর বাকি আছে সতেরোই মার্চ দুই হাজার সালের আমরা সেই দিন আমরা আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই হাজার সালকে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শতবর্ষ তিনি বেঁচে থাকলে তাকে আমরা আজকে দেখতাম শতবর্ষের একজন মানুষ এই শতবর্ষ উদযাপনের জন্য বর্ষ সহাকায়িত দিয়ে আজকে বাষট্টি দিন আমরা কাউন্ট এই পর্যায়ে আছি তাই এই দিবসে এই বৎসরে আমরা আমাদের কাজ করার জন্য এই সংসদে মানুষ স্পিকার আপনার নেতৃত্বে বহু ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে এবং জাতীয় পর্যায়ে যে কমিটি হয়েছে তাদের নেতৃত্বে এই কাজগুলা পরিচালিত হবে সেই উপলক্ষে আমরাও সেখানে সুযোগ পেয়েছি কাজ করার এবং আমি মনে করি জাতির পিতার সাথেও আমরা কোনো কোনো মিছিলে সংশগ্রহণ করার সুযোগ পেয়েছি আমি জাতির পিতার পায়ের জুতা মোজা খুলে দেওয়ারও আমার সুযোগ হয়েছে আমি তার কথা শোনার তার আদর স্নেহমতা পাওয়ার আমার সুযোগ হয়েছে তাই এই মুজিব বর্ষে আজকে এই মহা জাতির মহামানবকে আমরা যদি আজকে একটু বিন্দুমাত্র তার প্রতি যদি আমরা কোনো ধরনের অবমাননা করি তাহলে আমরা ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আমাদের থাকবে না মানুষ স্পিকার এই সরকারের আমলে আমরা আমাদের যে উন্নতি যে সমস্ত খাতে হয়েছে আমি যদি প্রথমে কথা বলি আজকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় দশ টাকার বিনিময়ে কৃষকের জন্য এক কোটি সাত লক্ষ ছয়ত্রিশ হাজার ছয়শো পঁয়ত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে কৃষকটাই হচ্ছে আমাদের প্রাণ কৃষকটাই হচ্ছে আমাদের ম্যাক্রো ইকোনমিক্সের জিডিপি গ্রোথের একটা বড় ক্ষেত্র সেই হিসাবে এই কৃষিক্ষেত্রে এছাড়াও বহুভাবে এই কৃষিক্ষেত্রে অনেক উন্নয়ন হচ্ছে শিক্ষাঘাত আজকে দেখেন কয়দিন আগে আমরা পয়লা জানুয়ারি আমরা চার কোটি ছাব্বিশ লাখ উনিশ হাজার শিক্ষার্থীর জন্য পঁয়ত্রিশ কোটি একত্রিশ লাখ চুয়াল্লিশ হাজার নতুন বই আমরা আমাদের নির্বাচনী ভিত্তিক মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে সেটা উদ্বোধন করে দেওয়ার প্রেক্ষিতেই আমরা সেই বইগুলা বিতরণ করেছি আজকে স্কুলের শিশুরা মুখ মুখে বা নাকের কাছে নিয়ে গন্ধ শুকে নতুন বইয়ের নতুন নতুন বই আমাদের কতটুকু আমাদের আনন্দের বিষয় এইভাবে বিদ্যুৎ খাত আমাদের বিদ্যুতের মহাপরিকল্পনা দুই হাজার তিরিশ সালে চল্লিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ এবং দুই হাজার একচল্লিশ সালে তিরিশ সালে চল্লিশ হাজার মেগাওয়াট এবং দুই হাজার একচল্লিশ সালে ষাট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে সামাজিক উন্নয়নে আজকে সামাজিক এই যে আমাদের নিরাপত্তার যে বেস্টনি বা সেফটি নেটওয়ার্ক সেটা আজকে বয়স্ক ভাতা বিধবা ভাতা থেকে আরম্ভ করে চা বাগানের শ্রমিকদের জন্য জীবনমান বৃদ্ধির জন্য নগদ টাকা প্রত্যেকটি পরিবারে যেমন গত বৎস বছরে দেওয়া হয়েছিল পঁচিশ হাজার পরিবারকে এইবার সেটাকে উন্নীত করে এইবারকার কার বাজেটে চল্লিশ হাজার পরিবার চা বাগানের শ্রমিকদেরকে পাঁচ হাজার টাকা করে সেই টাকা বিতরণ করা হবে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে মানুষ স্পিকার অর্থনীতিতে আজকে আমরা যেখানে একদম বারোশো মার্কিন ডলার আমাদের অর্জনের ক্ষেত্র হিসাবে মধ্য এর দেশ হিসাবে আমাদেরকে জাতিসংঘ সেই স্বীকৃতি দিয়েছে সেখানে আজকে আমি কদিন আগে উগান্ডায় গেছিলাম মানুষ স্পিকার আপনি আমাদেরকে নিয়ে গেছিলেন সেখানে তাদের পার কেপিটা ইনকাম একশো ছিয়াত্তর ডলার এই সময় আমাদের দেশে পার কেপিটা মাথা কিছু আয় হচ্ছে উনিশশো ডলারের উপরে সেই হিসাবে আজকে ওই সময় তার তুলনা করলে আমরা কোথায় এগিয়েছি আমরা আমাদের বিশ্ব বিজয়ী অর্থনীতিবিদ যিনি নোবেল লরি হিসাবে অভিজিৎ বা ইন্ডিয়ায় যখন এসেছিলেন তাকে যখন বিমানবন্দরে ইন্দিরা গান্ধী বিমানবন্দর জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট অ্যাবাউট ইন্ডিয়া হোয়াট ইজ ইউর থিঙ্কিং তিনি উত্তরে বলেছিলেন ফলো বাংলাদেশ ফলো বাংলাদেশ বলার অর্থ কী বাংলাদেশকে অনুকরণ করো বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবেই আমরা যে এগিয়ে যেতে হবে এই হচ্ছে এই সমস্ত নবেল লোডের কমেন্ট মাননীয় স্পিকার আসলে এই যে সময় আমাকে দিয়েছেন আমার মনে হয় সব দুইটি কথা বলা কঠিন হবে তারপরে আমি বিনোদন অনুরোধ জানাবো যে আমার জন্য কিছু সময় বাড়িয়ে দেবেন আজকে আমাদের প্রবৃদ্ধির হার হার আট দশমিক পনেরো শতাংশ ম্যাক্ত লেভেলে যত বড় ইকোনমি হবে হয়তো প্রবৃদ্ধির হার একটু কম কম সংখ্যাগত দিক দিয়ে কম দেখাবে কিন্তু ম্যাক্রো লেভেলে দেশের মানুষের যে সংখ্যা জনসংখ্যা সেটা হিসাব করলে জিডিপির গ্রোথের হার অবশ্যই আমাদের অর্জন অনুযায়ী বৃদ্ধি পাওয়া হার বড়ো হওয়াটাই স্বাভাবিক সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে আমরা যে দিক দিয়ে এগিয়ে যাচ্ছি যেভাবে সেখানে আট দশমিক পনেরো শতাংশ দারিদ্র হার আজকে আমাদের এই কয়েকদিন আগে আমরা যেখানে একুশ ভাগে থাকার কথা ছিল এখন বিশ দশমিক পাঁচ ভাগ আমরা এসেছি অতি দরিদ্র হার যেখানে এগারো ভাগের উপরে থাকার কথা ছিল সেখানে এগারো দশ দশ দশমিক পাঁচ ভাগে আমরা উন্নীত হয়েছি এইভাবেই আজকে আমাদের উন্নয়ন তাই আজকে সকল ক্ষেত্রে যেখানে উন্নয়ন হচ্ছে বিরোধী এখানে চিৎকার করে রাজনীতি করে খালেদা জাগার জেল থেকে বাইর করার জন্য আন্দোলন সংখ্যা করে কোর্টের প্রতি অবন করে আদালতের প্রতি করে এ দেশকে কোথায় নিতে চায় তারা চায় না বাংলাদেশ ওই কিসিনজারের মতো তলাবিহীন জুড়ে থাকতে চায় তারা চায় না বাংলাদেশের মধ্যে একটা বাস্কেট ভরা আমাদের সমস্ত কি বলে দন সম্পদ সামগ্রী থাকবে এটা বিএনপি চায় না তাই তারা আন্দোলন সংগ্রামে নামের দেশের যে ক্ষতি তারা তৈরি ক্ষতির পথকে তারা তৈরি করতেছে এটা মেনে নেওয়া যায় না তাই এই নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী চার চারবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি নির্বাচন করে হয়েছেন আমরা এখানে সংসদ সদস্য আমরা নির্বাচন করে এসেছি দুই লক্ষ চোদ্দো হাজার ভোট পেয়েছি বিগত নির্বাচনে সেখানে বিএনপি আমার সাথে নির্বাচন করে ছিয়ানব্বই হাজার ভোট পেয়েছে তাহলে তারা কিভাবে বলে ওই নির্বাচন উনত্রিশ ত্রিশ তারিখের নির্বাচন সঠিক হয় নাই কারচুপি হয়েছে সিল মারা হয়েছে তারাই আয়না দিয়ে তাদের মুখ যদি না দেখে তারা যদি না দেখার বান করে বক্তব্য দেয় তাহলে তাদের আত্মহত্যার স্বামী বা বিষ কামিল তারা কিছু হতে স্পিকার আমি আর কথা বাড়াতে চাই না আমার নির্বাচনী এলাকার বিষয় নিয়ে আলোচনা করতে চাই এখানে মাননীয় বিমান প্রতিবন্ধী আছেন আপনি জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শমশাননগর একটি বিমানঘাটি হয়েছিল এক হাজার মিটার সেই রানুয়ের দীর্ঘতা সেই বিমানবন্দরকে চালু করার জন্য এলাকা নয় সিলেট বিভাগের মানুষের দ্বিতীয় বৃহত্তম একটি বিমানবন্দর হিসাবে সেটাকে চালু করা আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে স্পিকার আজকে রেল সিলেটের সাথে যে সমস্ত রেল যাচ্ছে প্রত্যেকটা রেল আমি গত কয়েকদিন আগে আসলাম রাত্রে আড়াই আড়াই সময় রাত্রে এই ঢাকায় এসে বিমানবন্দরে পৌঁছলাম যেখানে পাঁচটায় রেল ছাড়ার কথা সেই রেল রাতে আড়াই নয় নয়টায় সেই শ্রীমঙ্গল স্টেশন থেকে ত্যাগ করে আড়াই কোটি গায়ে যখন আসে আজকে একজন মাননীয় মন্ত্রী উত্তর দিয়েছেন সুশাসনের অভাবের কারণে এগুলো হচ্ছে কিন্তু রেলের যে উন্নয়ন হয়েছে বা উন্নতি হচ্ছে তাতেই তো প্রত্যাশা আমাদের যে আমরা আরও এগিয়ে যাবো তাই রেলের জন্য আমাদের বগি বৃদ্ধি করা ভালো ভালো কোচ দেওয়া এবং টিকিট আরও বৃদ্ধি করা এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে আমি সেই অনুরোধ জানিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার আজকে চা বাংলাদেশের একটি অত্যন্ত অর্থকরী ফসল এই চায়ের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবার রেকর্ড পরিমাণ প্রায় একশো বছরের মধ্যে এত চা উৎপাদন হয় নাই কিন্তু চায়ের দাম কমে গিয়েছে তার কারণ আমরা শুনেছি গত দুই দিন আগে আমরা বিসিসের চেয়ারম্যান সাথে আমার বৈঠক হয়েছে তিনি কি বলেছেন বলছেন যে পথে চা এদেশে প্রবেশ করার কারণে চায়ের মূল্য কমে আজকে অক্সন মার্কেট একশো তিরাশি টাকা সেই কারণে মানুষ স্পিকার চায়ের মূল্য কমেছে কিন্তু শ্রমিকরা কেন বেতন কম বা মজুরি কম পাবে তাই আমাদের দাবি এই সংসদে আমি অতিথিও বলেছি মানুষ স্পিকার আজকে চা বাগান মালিকরা তাদের একুমেটিভ প্রফিট থেকেও তারা মূল্য কমেছে বলে অজুহাত দেখি তাদেরকে মজুরি কম দেবেন এটা হয় না তাই তাদের যে সিবিএম ওয়েজ কমিশন যেটা হয়েছে সেই কমিশনের মাধ্যমে আমার দাবি আমার মাননীয় সদস্য আপনার সময় শেষ হয়েছে এক মিনিট বলুন সেই জন্য মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকার সারা সিলেট বৃহত্তর বাংলাদেশের সকল চা শ্রমিকের মজুরি পাঁচশত টাকা করে দেওয়া উচিত বলে আমি মনে করি মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকায় যে সমস্ত নদী আছে বন্যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত তাই ইতিমধ্যে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলাই নদী এবং দু একটা নদীতে খনন কাজ শুরু হয়েছে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে এই বন্যা হওয়ার পর পরেই এই খননের কারণে নদীর প্রবাহকে আরও শক্তিশালী করার জন্য এই কাজ শুরু হয়েছে এজন্য আমরা কৃতজ্ঞ জানাই মানুষ স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি তার কারণেই আজকে সিলেট বিভাগে একটি সরকারি বিদ্যালয় হচ্ছে উচ্চ বিদ্যালয় যারা আমার নির্বাচনে সিলেটে চা বাগান রাখা হচ্ছে চা শ্রমিক ছেলেরা শুধু নয় চা বাগানের মালিকরা তাদের কর্মচারীরা এবং বাবুরা তাদের সন্তানরা উচ্চশিক্ষার জন্য সেই সুযোগ পাবে যে সমস্ত চা বাকে সরকারি বিদ্যালয় হয় নাই সেগুলোকে অবিলম্বে প্রাথমিক বিদ্যালয় করার জন্য আমি মহান সংসদে মানুষ শিক্ষামন্ত্রী দৃষ্টি গণশিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এক মিনিট জি আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই পর্যন্ত আমরা যে কয়বার নির্বাচিত হয়েছি প্রত্যেকটি নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে সরকার হয়েছে বলেই উন্নয়ন হয়েছে এরপরে বিরুদ্ধে যতবার ছিলাম বিশ্বাস করবেন না তৎকালীন মরহুম সাইফুর রহমান সাহেব আমার নির্বাচনী এলাকায় একটি টাকাও বরাদ্দ দেন নাই ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে বাণিজ্যমন্ত্রী এবং সাবেক বাণিজ্যমন্ত্রী তুবাইল সাহেব সহ অন্যান্য মন্ত্রী এখানে সাবেক শিল্পমন্ত্রী আছেন বিশিক শিল্পনগরী আমার নির্বাচন এলাকা হয়েছে একমাত্র কারণ বঙ্গবন্ধু কথা শেখ হাসিনা এই দেশের প্রধান নত্য করার কারণে তার কারণেই এবং বর্ষ উদযাপন করবো ইনশাল্লাহ এই মুজিব উদযাপন প্রমাণ করব বিশ্বের কাছে বাংলাদেশের যার স্বপ্ন ছিল বঙ্গবন্ধু এই বাংলাদেশ এই বাংলাদেশ আমরা অর্জন করেছি তাই আজকে মানুষ বিকার। আপনাকে আবারও ধন্যবাদ এবং আমার এই বক্তব্য শোনার জন্য মাননীয় সকল সংসদ সদস্যকে ধন্যবাদ কৃতজ্ঞতা আমি এখানে শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হাবিবে মিল্লাত সিরাজগঞ্জ তিনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় বারো মিনিট গত নয় তারিখে বছরের শুরুতেই মহামান্য রাষ্ট্রপতি এই সংসদে ভাষণ দিয়েছেন তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এভাবে এগিয়ে চলেছে দেশকে কিভাবে দু হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করা যায় সেই দিক নির্দেশনা তিনি দিয়েছেন আমি মাননীয় মহামান্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তার জন্য আপনারা জানেন শুরুতেই আমি মাননীয় সংসদ সদস্যদের এবং আমার নির্বাচনী এলাকার সিরাজগঞ্জ কামারখন্দের জনগণকে জানাই নববর্ষের শুভেচ্ছা আমার বক্তৃতার শুরুতেই স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে এই সংসদে দাঁড়িয়ে হয়তো কথা বলার সুযোগ আমার হতো না আমি স্মরণ করছি বঙ্গমাতা শেখ মুজিব সহ যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ফজিল আমি স্মরণ করছি জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত এবং আহত হয়েছেন আমরা সত্যি ভাগ্যবান বিশেষ করে এই সংসদের সংসদ সদস্যবৃন্দ এই সংসদ থাকাকালীন অবস্থায় আমরা উদযাপন করতে যাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ এবং তার পরবর্তী বছর আমরা উদযাপন করব স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মামনি স্পিকার বঙ্গবন্ধুর এই শতবার্ষিকীতে আমরা বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে সকলেই কোনো না কোনো উৎসবের মাধ্যমে আমরা পালন করতে যাচ্ছি আমার মনে হয় যে আমরা যদি এই উৎসবের সাথে আমাদের টার্গেট ফিক্স করে নেই যে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের সংসদ থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা এই কাজটি করব। দারিদ্র বিমোচনে আমরা বিশ একুশ ভাগের কাছাকাছি আমরা এটা উনিশে নামিয়ে আনতে চাই কিংবা আঠারোতে নামিয়ে আনতে চাই এই এক বছরে আমরা এই কাজটি করতে চাই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করতে পারি আমরা মাতৃ মৃত্যুর হার যেটি রয়েছে সেটা কমিয়ে আনতে পারি একটা নির্দিষ্ট টার্গেটে আমরা যদি অর্থ মন্ত্রণালয়ের কথা বলে থাকি আমরা সুদের হার নয় পার্সেন্ট করতে চেয়েছি সেটা নামিয়ে আনতে পারিনি আমরা মুজিব বর্ষের সম্মানে সেটা আট পার্সেন্টের নামিয়ে আনতে পারি কিনা এই ধরনের টার্গেট ঠিক করে আসলে কাজ করতে হবে কারণ জাতির বঙ্গবন্ধু বাংলাদেশকে সোনার বাংলা করতে চেয়েছিলেন এবং এই সোনার বাংলা করার জন্য আমাদের হাতে যে সময়টিতে আছে সেই সময়টিকে আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে মনে স্পিকার আমরা জানি যে আমার নির্বাচনী এলাকায় সিরাজগঞ্জ কামারখন্দে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত করার জন্য আমি আমার জনগণের প্রতি কৃতজ্ঞ সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে আমার নির্বাচনী এলাকায় বিগত চল্লিশ বা পঁয়তাল্লিশ বছরের ইতিহাসে যেটুকু নির্বাচন হয় নির্বাচন উন্নয়ন হয়নি তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে এই সময়টিতে যে এক সময় নদী ভাঙন এলাকা ছিল ক্যাপিটাল রেজিংয়ের মাধ্যমে সেই নদী ভাঙন এলাকাকে এখন ভূমি যেটি আমরা পুনরুদ্ধার করতে পেরেছি প্রায় ছাব্বিশশো ছাব্বিশ হাজার একরের মতো সাথে সাথে বিগত এগারো সনের পর থেকে এক ইঞ্চি জমি আমার সিরাজগঞ্জে ভাগে নাই আমরা সেখানে অর্থনৈতিক অঞ্চল করছি শিল্প অঞ্চল করছি আমরা শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ করেছি পাঁচশো শয্যা বিশিষ্ট হাসপাতাল করেছি আড়াইশো শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিল মুসিব হাসপাতাল করেছি আমরা মেরিন টেকনোলজি ইনস্টিটিউট করেছি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার করেছি দুটো সরকারীকরণ করেছি দুটো শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এই জন্য সকলের কাছে কৃতজ্ঞ কিন্তু চলমান যে কাজগুলো রয়েছে সেগুলোর গতি একটু আস্তে আস্তে এগুচ্ছে আমরা চাই যে সময়ের মধ্যে যে কাজটি শেষ করা দরকার ঘর কথা সেই সময়ের মধ্যেই সেই কাজটি শেষ হোক কারণ আমরা জানি যদি কেউ কাজ করতে দেরি করে তার শাস্তি হওয়া উচিত তার তির তিরস্কার পাওয়া উচিত কিন্তু আমরা দেখে থাকি এই কন্ট্রাক্টরের কাজের মধ্যে এই এই উন্নয়ন কর্মকাণ্ড যদি কাজ আরো দেরি করে শেষ হয় কাজের বাজেট বৃদ্ধি পায় এবং তারা প্রশংসিত হয় পুরস্কৃত হয় এইটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে মাননীয় স্পিকার আপনারা জানেন যে নির্বাচনী এলাকায় যে কাজগুলো হয়েছে বিগত বছরগুলোতে সেটা মুক্তিযোদ্ধা ভবন থেকে শুরু করে পাসপোর্ট ভবন ভূমি রেজিস্ট্রি অফিস থেকে শুরু করে পাবলিক লাইব্রেরি মুক্তিযোদ্ধা মার্কেট থেকে শুরু করে সিরাজগঞ্জে প্রত্যেকটি আমি গর্ব করে বলতে পারি আমার নির্বাচনী এলাকায় কোনো প্রাইমারি স্কুলে প্রত্যেকটি প্রাইমারি স্কুলে অন্তত একটি পাকা বিল্ডিং আছে আমি গর্ব করে বলতে পারি আমার নির্বাচনী এলাকার প্রত্যেকটি আইডি নাম্বার যুক্ত রাস্তা পাকা করা হয়েছে আমি গর্ব করে বলতে পারি আমার নির্বাচনী এলাকার দুটো এবং সিরাজগঞ্জ সদর উপজেলাকে আমরা শতভাগ বিদ্যুৎ দিতে সমর্থ হয়েছি গর্ব করে বলতে পারি আমরা সিরাজগঞ্জ এবং কামারখন্দকে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমরা মাদক মুক্ত ঘোষণা করেছি এবং বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেছি আমরা হয়তো এখনো হয়তো বা শতভাগ কাজটি সম্পন্ন করতে পাইনি কিন্তু আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি আপনারা জানেন সারা শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে জমি খোঁজা হচ্ছে একটি সায়েন্স সিটি করার জন্য আমরা অফার দিয়েছি যে আমাদের নির্বাচন এলাকায় যে পরিমাণ জমি লাগুক না কেন আমরা আপনাদের দিব সায়েন্স সিটি দয়া করে আপনার সিরাজগঞ্জে করেন আমাদের এখানে একটি আইটি পার্ক হওয়ার অনেক দিন ধরে শুনছি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এখানে আছেন আমরা আশা করব যেন আমাদের আইটি পার্কটির কাজ দ্রুত গতিতে শুরু হয় মাননীয় আমাদের এখানে একটি নদী বন্দরও হওয়ার কথা ছিল কারণ আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে যে নদীটি চওড়া নদী সেটি হচ্ছে যমুনা নদী সেই নদীটির তীরে আমরা বসবাস করি সেইখানে একটি নদী বন্দর হওয়া একান্ত দরকার এবং একজন স্বাস্থ্য সেবার কর্মী হিসাবে এলাকাটাকে আমি স্বাস্থ্য স্বাস্থ্যবান্ধব নগরী হিসাবে গড়ে তুলতে চাই মাননীয় স্পিকার আপনি জানেন যাদের জন্য যাদের আত্মত্যাগের বিনিময়ে যাদের ত্যাগে আমরা আজকে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি সেই মহান মুক্তিযোদ্ধাদের কথা আমি আজকে একটু স্মরণ করতে চাই তারা অনেকেই বয়সের ভারে বৃদ্ধ হয়তো দশ বছর পনেরো বছর পর তাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না মাননীয় প্রধানমন্ত্রী তাদের সম্মানী ভাতা চালু করেছেন আমি আজকে সংসদে তাদের পক্ষে এই সম্মানী ভাতা বাড়ানোর জন্য অনুরোধ করছি সাথে সাথে এই যে রাজাকারের তালিকা নিয়ে যে নাটকটি মঞ্চস্থ করা হলো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা আমি তীব্র প্রতিবাদ জানাই এবং আমি মনে করি আমার নির্বাচনী এলাকার একজন মুক্তি যোদ্ধা তিনি পলাশডাঙা যুবশিবির গড়ে তুলেছিলেন 500 মুক্তি যোদ্ধার নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানি আর্মির বিরুদ্ধে তিনি সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছেন তাদেরকে পরাজিত করেছেন সেই লতিফ মির্জাকে রাজাকারের তালিকায় রাখা হয়েছে এর আমি প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই আমি ধন্যবাদ জানাই তথ্য মন্ত্রনালয়কে এবং माननीय প্রধানমন্ত্রীকে মবসল সাংবাদিকরা এত দিন খুব অবহেলায় ছিলেন যারা বিশেষ করে পত্রিকা চালন পত্রিকার মালিকেরা তাদের বিজ্ঞাপনের হার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিন গুণেরও বেশি বাড়িয়ে দিয়েছেন এই জন্য তারা আমাকে জানিয়েছেন আমার মাধ্যমে যেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আজকে সেই সুযোগটি পেয়ে আমি ধন্যবাদ জানালাম আপনারা জানেন এই দেশ একটি সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এ দেশে যে যে ধর্মই পালন করুক না কেন সুখে শান্তিতে আমরা পালন করে থাকি এবং একে অপরের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমরা অংশগ্রহণ করে থাকি কিন্তু এই ধর্মীয় নেতারা ইমাম মুআম পুরোহিত এবং বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় নেতারা আছেন তাদের সত্যিকার অর্থে ভাতাটা কিন্তু খুবই কম আমাদের দেখতে হবে যারা আমাদেরকে ধর্ম কর্ম শেখাচ্ছেন তাদের যদি এত কম ভাতা হয় তাদের সংসার চালানোর কঠিন আমি অনুরোধ করব তাদের ভাতা একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি শিক্ষামন্ত্রী মহোদয় এবং তার সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এমপিওভুক্ত করার জন্য সমস্ত প্রতিষ্ঠানগুলোতে কিছু ভুল ত্রুটি আছে এবং আমি শুনেছি আরও কিছু প্রতিষ্ঠান করা হবে আমি মনে করি সকলকে করা উচিত কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ড যদি ঠিক না থাকে জাতি কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারবে না কয়েকদিন আগে আমি আসলে চায়নায় গিয়েছিলাম সেইখানে দেখলাম একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অফিসার দু বছর গ্রামে কাজ করে দেশে ফিরে আসলো আমরা যখন এইখানে ধরে দাঁড়িয়ে কথা বলি তখন বলি ডাক্তাররা গ্রামে পাওয়া যায় না কোন সরকারি কর্মকর্তারাই তো গ্রামে পাওয়া যায় না উপজেলা লেভেলের নিচে কোনো সরকারি কর্মকর্তা থাকেন না আমাদের দেশে কি আমরা যেমন ডাক্তারদের জন্য দুই বছর বাধ্যতামূলক করছি বা করতে যাচ্ছি সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য কি আমরা করতে পারি না যে তারাও গ্রামে যে কাজ করবে দারিদ্রতা বিমোচনের জন্য আপনারা জানেন মাননীয় মাননীয় স্পিকার বাংলাদেশ পার্লামেন্টের পক্ষ থেকে আমি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে একটি রেজলিউশনের জন্য প্রস্তাব করেছিলাম দু হাজার সতেরো সনে দু আঠারো সনের সেপ্টেম্বরে অ্যাচিভিং ইউনিভার্সাল হেলথ কাভারেজ বাই টোয়েন্টি থার্টি দ্য রোল অফ পার্লামেন্ট ইন এনশিওরিং দ্য রাইট টু আজকে সবার কাছে এটি পৌঁছে দেওয়া হয়েছে তো এবং আমাদের সাথে সুইজারল্যান্ডের একজন এমপি ক্রিশ্চিয়ান লোর এবং ব্রাজিলের একজন এমপি মারিয়ানা কারবাইলো আমার সাথে ছিলেন আমরা তিনজনে মিলে এবং ডাব্লিউএইচ সহযোগিতা নিয়ে আমরা একটা রেজলিউশন করেছি প্রত্যেকটি পার্লামেন্টের জন্য এবং আইপিউ এবং ডাব্লিউএচোর সেক্রেটারি ডিরেক্টর জেনারেল সিগনেচার এই রেজলিউশনটি প্রত্যেকটি পার্লামেন্টে পাঠিয়েছেন এবং আমরা বাংলাদেশ এবং সমস্ত পার্লামেন্টের পক্ষে ভোট দিয়েছি আমাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশে ইউনিভার্সাল হেলথ কাভারেজ এটা এস ডি পার্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের এই কাজটি আমাদেরকে অবশ্যই করতে হবে আমরা যদি বাংলাদেশে অবস্থান দেখতে পারি ইউনিভার্সাল হেলথ কাভারেজে কারো কারো অ্যাচিভমেন্ট আশি নব্বই ভাগ সেখানে আমাদের পঞ্চাশ ভাগ বাংলাদেশের বিএসএস স্ট্যাটিস্টিক্স অনুযায়ী সুতরাং আমাদেরকে নজর দিতে হবে কিভাবে জনগণকে মান বাড়িয়ে নয় মানসম্মত স্বাস্থ্য সেবা দেওয়া যায় নিজের আর্থিক সংগতির মধ্যেই বাংলাদেশের ক্ষেত্রে ষাট ভাগ মানুষ এখনো ইমার্জেন্সি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এই বাংলাদেশের ক্ষেত্রে চোদ্দ ভাগেরও বেশি মানুষ তাদের অর্জ ইনকামের দশ ভাগ তারা স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয় করে থাকে এই বাংলাদেশে প্রতি বছর পঞ্চান্ন লক্ষ লোক দরিদ্র থেকে হতদরিদ্র হচ্ছে শুধুমাত্র চিকিৎসা সেবা ব্যয় করার জন্য আর বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে আমরা ভাগ ভাগ নিজের পকেট থেকে থেকে খরচ করি সরকার আসে এই অর্থে আমাদের যেমন স্বাস্থ্য বাজেট বাড়াতে হবে সাথে সাথে আমাদেরকে অবশ্যই একটা প্ল্যান করতে হবে আগামী কয় বছর পরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের সেই স্বাস্থ্য নীতি করা হয়েছিল দু হাজার এগারো সনের দিকে আজকে দেখলাম পরিবার পরিবার নীতি করার জন্য আমাদেরকে অনুরোধ করা হয়েছে আমরা সকলে মিলে একটি স্বাস্থ্য নীতি পরিবার নীতি হলিস্টিক অ্যাপ্রোচে স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে হসপিটালের বেড ডাক্তারের সংখ্যা এগুলো যদি আমরা চিন্তা করি এর মাধ্যমে কখনোই মানসম্মত চিকিৎসা দেওয়া সম্ভব নয় আমাদেরকে যে কোনো হসপিটালটিতে শুধু হসপিটাল বিল্ডিং করে ইকুইপমেন্ট কিনলেই চলবে না সাথে সাথে আমাদের প্ল্যানিং থাকতে হবে এগুলো চালানোর জন্য মানুষ দরকার এগুলোর সহযোগিতা দরকার এবং এর জন্য অন্য অন্য সমস্ত কিছু দরকার সেগুলো প্ল্যান করতে পারছি না আমাদেরকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে হবে স্পিকার আমাকে আপনি যেটুকু আমি এ বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য আপনাকে আরো বেশি করে ধন্যবাদ যে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রেখেছেন এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাবো বেগম জিন্নাতুল বাকিয়া মহিলা আসন দুই মাননীয় সদস্য আপনার সময় বারো মিনিট আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং সুক্রিয়া আদায় করছে মাননীয় স্পিকার আমি আপনাকে আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যবনকে প্রিয় ও দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় স্পিকার আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশে মহান স্থপতি বা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি সেই সাথে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজলা মুজিবকে শেখ কামাল শেখ জামাল শিশু রাসেল শেখ রাসেল পরিবারের অন্যান্য সদস্য বন্ধনকে স্মরণ করছি দেশের শ্রেষ্ঠ সন্তান জাতি চার নেতাকে স্মরণ করছি সকল বীর মুক্তিযুদ্ধ অমর শহীদের যাতে সাহস অসীম সাহসে এবং আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি একটি দেশ ও লাল সবুজ পতাকা মানীয় স্পিকার মহান রাষ্ট্রপতির এই মহান ভাষণে সংসদে যে তিনি মূল্যবান ভাষণ দিয়েছে তার জন্য আমি আমার পুরনো ঢাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বলেছেন দেশে সকল উন্নয়নের কাজ সময় বাস্তবায়নের ফলে অর্থনীতি গুরুত্বপূর্ণ সূচককে আমাদের অগ্রগতি রয়েছে মানে স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরে সাতই মার্চ তৎকালীন রেস ময়দানে বজ্রকণ্ঠে ঘোষণা করেছিল এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম যে যুগান্তকারী বাসন তিনি দিয়েছিলেন তা ছিল মূলত বাঙালি জাতির মুক্ত সনদ স্বাধীন প্রকৃতি ঘোষণা স্বাধীনতা সংগ্রামে প্রকৃতি গণে আহবাক এদেশে মানুষের মুক্তির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন মুক্তিযুদ্ধার সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে পুনঃপ্রচারিত হয়ে এই বাসন মুক্তিযুদ্ধে বাঙালির জন্য ছিল সেই দিনটি উৎসবের বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানে স্পিকার দেশে থেকে জঙ্গলি নির্মূল করতে হলে জামা শিবির রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে যুদ্ধ অপরাধীদের বাঁচানোর জন্য বিএনপি নেত্রী আগুন সন্ত্রাসী খালেদা জিয়া অপহরণ চেষ্টা ব্যর্থ হয়ে এখন বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পিছিয়ে নেওয়ার চেষ্টা অবাদ রেখেছে মাননীয় স্পিকার আমাদের সেই ষড়যন্ত্র মোকাবিলা করে উন্নয়নে অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং আগামীতে এগিয়ে যাবে ইনশাল্লাহ মাননীয় স্পিকার দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠা রঞ্জন নিরসন সহ বছরে প্রথম দিনে স্কুল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা মাননীয় স্পিকার আমাদের সরকার সমগ্র উন্নয়নের কার্যক্রমে নারীদের অন্তর্ভুক্ত করেছে সুবিধাবিত দূষণ নারীদের উন্নয়নে নেওয়া হয়েছে বিশেষ কার্যক্রম আমাদের দেশে নারী ক্ষমতায়নের জন্য সর্বোচ্চ বেশি অবদান রেখেছে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় স্পিকার আমাদের সদা সরকার মাদক বিরোধী খাদ্য বেজাল বিরোধী অভিযান বেশ প্রশংসা পেয়েছে তাই সারা দেশে মাদক বিরোধী ও খাদ্য ভেজাল বিরোধী অভিযান যাতে অব্যাহত থাকে সেই জন্য আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে আকর্ষণ করছি মানে স্পিকার এটা আমাদের পুরানো ঢাকার কথা একটু বলছি না বলে পারছি না কারণ পুরান ঢাকার কথা বলার লোক নেই মানে স্পিকার আমার পুরান ঢাকায় অনেক ভূমিহীন মানুষ আছে যাতে থাকার কোনো জায়গা নেই মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ করছি পুরান ঢাকার বংশাল সুরি টোলা পাগলা পুকুর নবাবপুর ভিতরবাড়ি লেন গোলাপ্পা লেন সহ আশেপাশে অনেক বেশ কিছু সরকারি জায়গা খাস জায়গা পড়ে আছে উক্ত খাস জায়গাগুলি দখল অবস্থায় আছে খাস জায়গাগুলি উদ্ধার করে পুরান ডাকার ভূমিহীনদের মাঝে ছয়তলা ফিলাট করে একটি করে গড় বিতরণের ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে মাননীয় স্পিকার বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যেমন মানুষের সেবা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তেমনি বঙ্গবন্ধু সুযোগ্য নাতনি নিয়ে টিউলি সিদ্দিকি ইংল্যান্ডে ভালোবাসা নিয়ে দুর্বার এগিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমি টিউলিপ সিদ্দিকে অভিনন্দন জানাচ্ছি আমি তার জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করি মাননীয় স্পিকার বাংলার নারীরা যেমন বাংলাদেশে পার্লামেন্টের নেতৃত্ব দিয়েছে তেমনি ব্রিটিশ পার্লামেন্টের বাংলার নারীরা নেতৃত্ব দিয়ে গেছে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমাদের ঢাকার কোনো গেট নেই আপনার বলতে চাই আমাদের ডাকার কোনো গেট নাই আমাদের ডাকার ডাকা গেটের একটা দরকার ঢাকাবাসীদের আমাদের ডাকার একটি গেট করার জন্য আবদার করছি যদি ডাকার গেটটি হয় ডাকার গেট সেই গেটটি নাম দেওয়া হবে ডাকা টিউলিপ সিদ্দিকি গেট ডাকার গেট নাই বলে আমি ডাকার গেটের আবেদন আবদার করছি আমার পুরান ঢাকার বাসীর পক্ষ থেকে মানে স্পিকার উন্নয়নে ধারাবাহিক অবত রেখে যথাসে বর্তমান সরকারকে আবারও বাংলাদেশের জনগণের নৌকা মার্খা ভোট দিয়ে বারবার নির্বাচিত করবেন ইনশাল্লাহ উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকার বারবার দরকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ চিরজীবী হোক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাবো মাগুরা এক থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সাইফুজ্জামান মাননীয় সদস্য আপনার সময় বারো মিনিট মাননীয় স্পিকার আসসালামু আলাইকুম গত নয়ই জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতি মহান সংসদে প্রদত্ত বক্তব্যের উপর মাননীয় চিফ হুইপ ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেছেন আমি মাননীয় চিফ উইফকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার এই ধন্যবাদ প্রস্তাবের উপর বক্তব্যের সুযোগ দেওয়ায় আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাগুরা এক আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাই মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে সুন্দর সাবলীলভাবে সরকারের সার্বিক কাজের তথ্য উপস্থাপন করায় ধন্যবাদ জানাই জাতির জনকের কন্যা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সর্বশেষ ঠিকানা বিশ্ব শান্তির অগ্রদূত জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যিনি আমাকে মনোনয়ন দিয়ে এই মহান সংসদে সদস্য হবার সুযোগ করে দিয়েছেন মাননীয় স্পিকার আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির জনকের সঙ্গে নিহত সকল শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতাকে যাদেরকে উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর জেলখানার অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা ও আমর শহীদদেরকে যাদের আত্মত্যাগের বিনিময় আমরা অর্জন করেছি আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের অধিকার আদায়ের আন্দোলনে নিহত সকল শহীদদের মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি মহান সংসদে যে ভাষণ প্রদান করেছেন তা এক কথাই বলা যায় যুগ উপযোগী ও বর্তমান আমাদের দেশের উন্নয়নের উপকল্প আমি মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবকে সমর্থন ও মহামান্য রাষ্ট্রপতির একটি সুন্দর বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার সতেরোই মার্চ দুই হাজার কুড়ি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী আমরা দশই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কাউন্ট শুরু করেছি আমরা খুবই দুর্ভাগা জাতি আমরা বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রাখতে পারিনি আমরা জাতির জনকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাব বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল এদেশকে স্বাধীন করবার জন্য মহান আল্লাহতালা জাতির জনককে পৃথিবীতে পাঠিয়েছিলেন হাজার বছরের পরাধীন বাংলাকে মুক্ত করবার জন্য অধিকারহীন বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা করার জন্য উনিশশো সালের ষোলোই ডিসেম্বর যে স্বপ্ন নিয়ে তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বপ্ন ভেঙে তসনাস হয়ে গেল উনিশশো সালের পনেরোই আগস্ট বাঙালি জাতি আবার স্বপ্নহীন হয়ে গেল যত যত দ্রুত জাতির জনকের নেতৃত্বে জাতি এগিয়ে যাচ্ছিল একটি শোষণহীন সমাজ ব্যবস্থার দিকে তত দ্রুত আমরা পিছিয়ে যেতে থাকলাম স্বাধীনতার পরাজিত শক্তি প্রতিষ্ঠিত হলো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আমাদের দেশ পিছিয়ে যেতে থাকলো আজ দ্বিধাহীন চিত্তে বলতে চাই উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আমরা যদি জাতির জনককে না হারাতাম তাহলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে যে সমৃদ্ধি ও অগ্রগতি অর্জন করেছি তা আমরা উনিশশো সালের মধ্যে অর্জন করতে পারতাম আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তিরিশটি বছর মাননীয় স্পিকার রাজনৈতিক পরিবারে জন্ম আমার আর কাজ করার সুযোগ পেয়েছি দেশের মানুষের আশা আঙ্কা আকাঙ্ক্ষার শেষ ঠিকানা বঙ্গবন্ধু রাজস্বের যোগ্য উত্তরাধিকারী আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দিনরাত রাত মানুষ তিনি দিনরাত মানুষের জন্য ভাবেন মানুষের উন্নত জীবন দেয়াই তার একমাত্র ধ্যান জ্ঞান যার ফলশ্রুতিতে বিগত এগারো বছর তার নেতৃত্বে বাংলাদেশ আজ নানা ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে গোটা বিশ্ব এখন বাংলাদেশকে বসিয়েছে মর্যাদার আসনে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন দেশের মানুষ এখন গভীরভাবে গর্বভারে উল্লেখ করে মহামান্য রাষ্ট্রপতি মানুষ হিসেবে যেমন অসাধারণ তেমনি তার বক্তব্য তথ্য থেকে সবসময় নির্ভুল সংসদের চলতি অধিবেশনে রাষ্ট্রপতি তার দীর্ঘ ভাষণের সাতষট্টি পয়েন্টে সংক্ষিপ্ত আকারে সরকারের সার্বিক উন্নয়নের অগ্রগতি তুলে ধরেছেন আমি সেগুলোর কয়েকটি একটু ফিরে দেখতে চাই মাননীয় স্পিকার রাষ্ট্রপতি তার ভাষণে যথার্থই বলেছেন দেশে আইনের শাসন সুসংহত ও সমুন্নত রাখার ক্ষেত্রে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে দুর্নীতি সন্ত্রাস ও মাদক মুক্ত বাংলাদেশ গড়তে সরকার দৃঢ় প্রতিজ্ঞ সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নত দমন কমিশনকে আরও শক্তিশালী করা হয়েছে আমি বলতে চাই জননেত্রী শেখ হাসিনার বিগত দিনের কর্মকাণ্ডগুলো দেখলে আমরা তার প্রমাণ পাবো মাননীয় স্পিকার আজ এশিয়ার সর্বোচ্চ প্রবৃত্তি অর্জনকারী দেশ আমাদের এই বাংলাদেশ মাননীয় স্পিকার সরকার খাদ্য নিরাপত্তা জ্বালানি স্বাস্থ্য সুরক্ষা কৃষি সারা দেশের রাস্তাঘাট বহু প্রতীক্ষিত পদ্মা সেতু মেট্রো রেল সহ অবকাঠামো উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে বিশেষ করে আমাদের সরকার সুশিক্ষিত আধুনিক জ্ঞান সম্পন্ন দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ এই লক্ষ্যে সময়বদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে রাষ্ট্রপতি বলেছেন বর্তমানে দেশের সকল টিভি চ্যানেল সমূহের সম্প্রচার কার্যক্রম বঙ্গবন্ধু স্যাটেলাইট একের মাধ্যমে করা হচ্ছে বর্তমানে দেশের টেলিঘনত্ব নিরানব্বই দশমিক দুই শতাংশ ইন্টারনেট ঘনত্ব অষ্টান্ন দশমিক নয় শতাংশ উন্নীত হয়েছে মোবাইল সিম গ্রাহক সংখ্যা ষোলো দশমিক পাঁচ পাঁচ কোটি ইন্টারনেট গ্রাহক সংখ্যা নয় দশমিক নয় এক কোটি এবং চারে গ্রাহক সংখ্যা দুই দশমিক সাত এক কোটিতে উন্নীত হয়েছে এক দশক আগেও এসবকে আমরা ভাবতে পারতাম মাননীয় স্পিকার মুজিব বৎস উদযাপন কর্মসূচির বিস্তারিত তুলে ধরে রাষ্ট্রপতি এই বিষয়ে যে প্রশংসা করেছেন তাতে একথা প্রতীয়মান হয় বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়তে মুজিব বর্ষ মাইল ফলক হয়ে থাকবে সারা দেশে মুজিব বর্ষের কাউন্টডাউন শুরু হয় মানুষের যে উচ্ছ্বাস আমরা দেখেছি তাতে বঙ্গবন্ধুর আদর্শের একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি বলেছেন শান্তি গণতন্ত্র উন্নয়ন ও সমৃদ্ধির যে পথে আমরা হাঁটছি সেই পথেই বাংলাদেশকে আরও এগিয়ে যেতে হবে মাননীয় স্পিকার বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অর্জন করতে পারব মাননীয় স্পিকার আমি আমার মাগুরার আমার নির্বাচন এলাকার কয়েকটি কথা বলতে চাই জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে আমাদের মাগুরায় শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে ইউনিয়ন পরিষদের সাথে সংযোগ সকল গ্রামের রাস্তাগুলো পাকা করা হয়েছে শেখ কামাল ইন্ডোর স্টেডিয়াম দেওয়া হয়েছে মহাসড়ক প্রশস্তকরণ ও ফোর করা হয়েছে দুশো পঞ্চাশ সজ্জা হাসপাতাল দেওয়া হয়েছে মেডিকেল কলেজ দেওয়া হয়েছে শেখ কামাল আইটি পার্ক রেল লাইন প্রত্যেক উপজেলা জেলায় একটি করে মডেল মসজিদ এলেংখালি ব্রিজ লাঙ্গলবাদ বাংশা সেতু নির্মাণ ডায়াবেটিক্স হাসপাতাল নির্মাণ একটা হাউজিং আসাদুজ্জামান স্টেডিয়াম সহ অবকাঠামতো ব্যাপক উন্নয়ন হয়েছে মাননীয় স্পিকার এখন আমাদের মাগুরার মানুষের একটি দাবি রয়ে গিয়েছে সেটা হচ্ছে অর্থনৈতিক অঞ্চল কারণ আমাদের নির্বাচনের সময় প্রতিশ্রুতি ছিল কর্মসংস্থান এবং ইতিমধ্যেই সরকার ব্যবস্থা গ্রহণ করেছে আমি আশা করব অতি দ্রুত এই অর্থনৈতিক অঞ্চলটি তৈরি করে আমাদের কর্মসংস্থানের সৃষ্টি করা নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য আমাদের নদীগুলো এবং খালগুলোর খনন কাজ সমাধান করা নদী ভাঙ্গনের হাত থেকে মাগুরার মানুষকে রক্ষার জন্য গড়াই ও মধুমতি ড্রেজিং সহ কার্যকার ব্যবস্থা গ্রহণ করা ও আবদা থেকে লাঙ্গলবান্ধ পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ করা এগুলোই এখন মাগুরার মানুষের দাবি আমি বিশ্বাস করি যে আমাদের সরকার অনতি বিলম্বেই এটা শেষ করবেন মাননীয় স্পিকার গতই সাতই জানুয়ারি সরকার গঠনের এক বছরের মাথায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি সন্ত্রাস মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিলো টলারেন্স ঘোষণা করে এর বিরুদ্ধে অভি অভিযান অব্যাহত রাখার কথা বলেছেন আমরাও মনে করি এটি করতে পারলে দেশ সত্যিকার সত্যিকার অর্থে এগিয়ে যাবে ঈশ্বরণীয় সাফল্যের পথে আর আমার বিশ্বাস মহামান্য রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসবে দেশের আপামার মানুষ মাননীয় স্পিকার যে দেশের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বক্তব্যে বলতে পারেন যে আমি সব করতে পেরেছি এই যে সরল স্বীকারোক্তি সেটা আমি বলতে চাই না আমি যে সব করতে পেরেছি সেটা না তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না একজন প্রধানমন্ত্রী হিসেবে এই যে একটা সরল স্বীকারক্তি যার তার নেতৃত্বেই এই বাংলাদেশ জাতির জনকের স্বপ্নের সোনার বাংলায় অবশ্যই পৌঁছাবে পৌঁছাবে তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্যে বলেছেন আমার উপর আস্থা রাখো আমরা আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই এই বাংলাদেশের ষোলো কোটি মানুষ আমার মাগুরার সমস্ত ভোটার জননেত্রী শেখ হাসিনার পূর্ণ আস্থা আছে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আমরা বিশ্বাস করি যে আমাদের ইস্পৃত লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছাবো মাননীয় স্পিকার আমি এখানে দু একটি কথা বলতে চাই বিরোধী দলীয় কয়েকজন সংসদ আজকে এই সংসদে দাঁড়িয়ে ভোটের ব্যাপারে কথা বলেছেন যিনি বক্তব্য রেখেছেন তিনি তার প্রথমেই বলেছেন যে চাপাইনবাবগঞ্জে তার নির্বাচন এলাকায় একটি ইউনিয়ন কাউন্সিলে নির্বাচন হয়েছে সেখানে জিতেছে ধানেশ দ্বিতীয় হয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী আর আওয়ামী লীগের প্রার্থী তৃতীয় হয়েছে এর মধ্যে দিয়ে কি প্রমাণ হয় যে এখানে সেখানে ভোট কারচুপি করা হয়েছে আমরা যখন রাস্তায় যাই তখন দেখতে পাই একটি পোস্টার গণতন্ত্রের মা যিনি কারাগারে রুদ্ধ অবস্থায় আছেন এতিমের টাকা লুট করার কারণে সেই খালেদা জিয়াকে গণতন্ত্রের মা হিসেবে তারা বলতে চায় আমি প্রশ্ন রাখতে চাই মাননীয় স্পিকার যে তিনি যদি গণতন্ত্রের মা হন কেমন মা আমরা তার নেতৃত্বে এই মাগরে আমরা এই বাংলাদেশে অনেক নির্বাচন করতে দেখেছি আমি আমার বাবার মৃত্যুর পরে আমার বড় ভাই প্রার্থী ছিলেন চুরানব্বই সালের বিশে মার্চ সেই নির্বাচন মাগুরা নির্বাচন যেটা এখনো পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত নির্বাচন হিসেবে বলা হয় সেই নির্বাচনটি তিনি কেমন করে করেছিলেন হতে পারেন উনি মা কেমন মা সৎ মা যার হাতে সন্তান যার হাতে গণতন্ত্র প্রতিনিয়ত নির্যাতিত হয়েছে তাদের মুখে গণতন্ত্রের কথা এটা শোভা পায় না মাননীয় স্পিকার চাপাইনবগঞ্জের নির্বাচন ওনারা জিতেছেন সেখানে ফিয়ার নির্বাচন হয়েছে আর চট্টগ্রামে নির্বাচনে ওনারা বিপুল ভোটে পরাজিত হয়েছেন সেখানে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে নির্বাচনে কারচুপি করা হয়েছে এই যে দুর্মুখী নীতি জিতলে পারে নির্বাচন সুষ্ঠু আর হারলে পারে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এর থেকে বের হয়ে এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে আজকে যে ইভিএম নিয়ে কথা হচ্ছে যে সেটা এটা নিয়ে কথা বলার কোনো প্রশ্ন আছে বলে আমি মনে করি না কারণ ইতিমধ্যেই নির্বাচন কমিশন সেটা স্পষ্টভাবে বলে দিয়েছেন টোটাল নির্বাচনী যে ব্যবস যে ব্যবহার হবে সেটা কিভাবে ব্যবহার হবে এখানে কিভাবে কী এটাকে প্রভাবিত করা যায় আমি 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 বুঝতে পারি না সুতরাং আমি মনে করি যে দেশের গণতন্ত্রের সাথে মহান সংসদের এই যে গণতন্ত্র এবং মানুষের কল্যাণের স্বার্থে এই বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে আসুন আমরা সম্মিলিতভাবে এই দেশকে গড়ে তোলার চেষ্টা করি অনেক সময় চলে গিয়েছে আজকে পঞ্চাশ বছর স্বাধীনতার এই পঞ্চাশ বছরের মাথায় দাঁড়িয়েও আমাদেরকে লজ্জাজনকভাবে আমাদের হিসাব করতে হয় কে স্বাধীনতার পক্ষে আর কে স্বাধীনতার বিরুদ্ধে আজকে পঞ্চাশ বছরের মাথায় দাঁড়িয়ে যদি আমাদেরকে এখন হিসাব করা লাগে কে স্বাধীনতার পক্ষে আর কে স্বাধীনতার বিরুদ্ধে এটা আমাদের জন্য লজ্জাজনক আসুন আমরা এই জাতীয় সংসদে সম্মিলিতভাবে স্বাধীনতার বিরোধী যে সমস্ত শক্তি ছিল তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ করে আমরা জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি এবং আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আমরা এই বাংলাদেশকে আমরা উন্নত জাতিতে রূপান্তরিত করব যেটা আপনারা ধ্বংস করেছিলেন এই কথা বলে মাননীয় স্পিকার আপনাকে আবারও আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সুন্দর বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাবো বেগম নার্গিস রহমান মহিলা আসন পঁচিশ মাননীয় সদস্য আপনার সময় দশ মিনিট অনুগ্রহপূর্বক দশ মিনিটের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখবেন বিসমিল্লাহ রহমানের রাহিম মাননীয় স্পিকার আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দরদী মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একাদশ জাতীয় সংসদে দু সালের প্রথম অধিবেশনে ভাষণ প্রদানের সুযোগ পাওয়ায় আমি পরম করুণা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছি সেই সঙ্গে মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আপনাকে আপনার মাধ্যমে সকল সংসদ সদস্যবৃন্দকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধ চিত্রে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা অমর শহীদদেরকে যাদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি একটি সার্বভৌম দেশ ও স্বাধীন জাতিসত্তা পবিত্র সংবিধান ও লাল সবুজ পতাকা আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি জাতীয় চায়ের নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এম এ মুনছুর আলী এবং এস এম কামরুজ্জামানকে যারা বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধকালীন সরকারের নেতৃত্ব দিয়েছিলেন আমি আরও কৃতজ্ঞতা জানাই জাতির পিতা বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যার বলিষ্ঠ নেতৃত্বে কঠোর আন্দোলন সংগ্রাম করে একুশ বছর পরে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন শেখ হাসিনা শুরু করেন তিনি সোনার বাংলা গড়ার অগ্রযাত্রা গণতন্ত্র উন্নয়ন স্থল জল সীমান্ত ও বিশ্ব শান্তিতে একে একে সাফল্য কুড়িয়ে তোলেন রাষ্ট্রের ঝুড়িতে সফল রাষ্ট্রনায়ক শান্তির অগ্রদূত গণতন্ত্র উন্নয়নের কান্ডারি মাননীয় প্রধানমন্ত্রী যার পরিচয়ে বাংলাদেশ সারা বিশ্বে আজ পরিচিত গণতন্ত্র বিশ্ব শান্তি মানবতা ও উন্নয়নের দেশারী নেতৃত্বে প্রজ্ঞা সাহস ও বিচক্ষণতায় সুদূর প্রসারী বিচক্ষণ পঞ্চাশ বিশ্ব নেতার তালিকায় দশম স্থান অধিকার করেন জাতীয় থেকে আন্তর্জাতিক বিভিন্ন উপাধিতে ভূষিত হয়ে হাসুয়াপা থেকে জননেত্রী মানসকন্যা দেশরত্ন বন্য বঙ্গকন্যা দারিদ্রিক কন্যা এবং মানবতার মা বিশ্বনেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে এত বড় উচ্চতায় নিয়ে যাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা দেশবাসী চির চিরকৃতজ্ঞ আমি আবারও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাননীয় স্পিকার উনিশশো সালে পনেরোই আগস্ট বর্বর হত্যাকাণ্ড ছিল বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব শেখ মুজিবুর রহমানের সঙ্গে সেদিন সাদত বরণ করেন করেছিলেন তার মহীয়সী সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলতন্নেছা মুজিব তিন পুত্র শেখ জামাল শেখ কামাল ও শেখ রাসেল সহ আরও অনেকে পুত্রবধূ সুলতানা কামাল পারভিন জামাল ছোট ভাই আবু নাসের ভগ্নিপতি ও মন্ত্রী আব্দুর রফ সিনিয়াবত ও তার পরিবারের সদস্যবৃন্দ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি এবং সামরিক সচিব ব্রিগেডিয়ার জামিল উদ্দিন আহমেদ একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আমার প্রাণ প্রিয় নেত্রী আইবি রহমান সহ চব্বিশ জন নেতাকর্মী গণতন্ত্র রক্ষার জন্য জীবন দিয়েছেন আমি তাদের সবাইকে অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি এবং পরন করুন আল্লাহর কাছে তাদের আত্মার মাকফেরাত কামনা করছি মাননীয় স্পিকার আজকের বাংলাদেশ নিয়ে কিছু কথা বলতে চাই বাংলাদেশ একটি উদাহরণ সৃষ্টিকারী দেশ একদিন আমাদের উদাহরণ হিসাবে দেখিয়ে উন্নত দেশ এবং দরিদ্রতম দেশের মাঝে কী কী ব্যবধান কি কি তফাৎ তা ক্লাসরুমে অর্থনীতির ছাত্রদের পড়ানো হতো আমাদের পরিচয় ছিল ভুঙা ভুক্কা নাঙা বন্যা সাইক্লোন হত দরিদ্র অনুন্নত দেশ হিসাবে মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা ঘুরে দাঁড়িয়েছি আইএমএফের সর্বশেষ জিডিপি র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ পিপিপি ভিত্তিতে পৃথিবীতে এখন ত্রিশতম বৃহৎ অর্থনীতির দেশ দক্ষিণ এশিয়া ভারতের পরই দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এখন বাংলাদেশের খোদ বিশ্ব ব্যাংক বলেছে অল্প সময়ের মাঝে ছোট একটি ভূখণ্ড ষোলো কোটি মানুষ নিয়ে কিভাবে উন্নয়ন ঘটিয়েছে তা বিশ্ববাসীর কাছে একটি বিস্ময় জাতিসংঘের সাবেক মহাসচিব বানকে মুনের মন্তব্য বাংলাদেশ পারে বাংলাদেশ হচ্ছে অর্থনীতির এলাকায় একটি রোল মডেল মাননীয় স্পিকার ডিজিটাল বাংলাদেশ নিয়ে কিছু কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের অক্লান্ত পরিশ্রম দেশের সকল ইউনিয়ন পৌর এলাকায় পাঁচ হাজার ডিজিটাল সেন্টার স্থাপন করা স্থাপন করা হয়েছে সারা দেশে প্রায় তেইশ হাজার পাঁচশো মিলি কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন করা হয়েছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নয় কোটি ছাড়িয়েছে পেলিটেন সিটি হয়েছে তিরানব্বই শতাংশ সারা দেশ আঠাশটি হাইটেক পার্ক হচ্ছে গত বছর বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব সাতান্নতম দেশ হিসাবে স্যাটেলাইট সম্মিলিত দেশের কাতারে যুক্ত হয়েছে এ অর্জন বাংলাদেশকে বিশ্ব আঙ্গিনায় এক অনন্য উচ্চতায় নিয়ে এসেছে মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু কথা বলতে চাই গত দশটি বছর অক্লান্ত পরিশ্রম করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল মত নির্বিশেষে দেশের প্রতিটি মানুষকে সাথে নিয়ে তাদের সাহায্য সহযোগিতায় বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে এসেছেন তার গতিশীল বুদ্ধিদীপ্ত এবং হিরণ্য নেতৃত্বে জন্যই আজ আমরা বিশ্ব পরিমণ্ডলে একটি সম্মানসূচক স্থানে অধিষ্ঠিত জাতিসংঘ জাতিসংঘের একাধিক অঙ্গ সংগঠন বিভিন্ন বৈশ্বিক সংস্থা মাননীয় প্রধানমন্ত্রীকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তার ভূমিকার জন্য নানা মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করেছে দুই সালে ইউনিসেফ এর চ্যাম্পিয়ন অফ ডেভেলপমেন্ট ফর ইউথ জি এপি ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত হয় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ মাননীয় প্রধানমন্ত্রীর পরিচয় বাংলাদেশ সারা বিশ্বে পরিচিত তিনি এখন একজন বিশ্ব নেতা যুক্তরাষ্ট্রের টাইম কর্পোরেশন বাণিজ্যিক বিষয়ক ম্যাগাজিন ফরচুন এর জরিপে বিশ্বের শীর্ষ দশ নেতার তালিকায় স্থান করে নিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক ভিত্তিক বিখ্যাত তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সাথে অন্তর্ভুক্ত হন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে অল্প সময়ে এত বড় উচ্চতায় নিয়ে যাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমরা দেশবাসীর চিরকৃতজ্ঞ মাননীয় স্পিকার নারীর ক্ষমতায়ন সম্পর্কে কিছু বলতে চাই প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিশেষ উদ্যোগের চলমান দশটি কর্মসূচির মধ্যে নারীর ক্ষমতায়ন একটি নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকার এবং সরকার প্রধান হিসেবে জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন পুরস্কার প্রাপ্তি নারী সমাজে অগ্রযাত্রা জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি জাতিসংঘ অনুষ্ঠিত সাধারণ পরিষদের সভায় নারী ক্ষমতায়নের জন্য প্ল্যানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন এবং এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জনের মাধ্যমে নারী ক্ষমতায়নের অসামান্য সাফল্য অসামান্য সাফল্য দেখিয়ে গেছেন নারী ক্ষমতায়ন পুরুষের থেকে নারীরা কোনো ক্ষেত্রে পিছিয়ে নয় সরকারি বিভিন্ন কর্মক্ষেত্রে এবং দেশ পরিচালনার ক্ষেত্রে ডিসি এসপি সচিব মন্ত্রী স্পিকার প্রধানমন্ত্রী সব সেক্টরে পুরুষের সমান ভূমিকা রেখে অগ্রযাত্রা উন্নয়নের দিকে নারীরা এগিয়ে যাচ্ছে নারী ক্ষমতায়নের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বাড়িয়ে পঞ্চাশটি করা হয়েছে জানুয়ারি দুই থেকে ডিসেম্বরের দুই পর্যন্ত বান্ন হাজার একশো তিনজন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে যৌতুক বাল্যবিবাহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনমূলক এগারো হাজার ছয়শো ছয়টি উঠান বৈঠকের আয়োজন এবং চৌষট্টি জেলার বাল্যবিবাহ প্রতিরোধে মনিটরিং কার্যক্রম গ্রহণ করা হয়েছে শিশুদের প্রতি বিনিয়োগ বৃদ্ধির সরকারের একটি অগ্রাধিকার গত অর্থ শিশুদের জন্য বরাদ্দের পরিমাণ ছিল পঁয়ষট্টি হাজার ছয়শো কোটি টাকা আগামী অর্থ জন্য আশি হাজার দুইশো কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা জাতীয় বাজেটের পনেরো দশমিক তেত্রিশ শতাংশ মাননীয় স্পিকার ঢাকার বাজেটে ঢাকার যানজট নিরাসনে চার প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে রাজধানীর চিত্র দু হাজার সালে চালু হচ্ছে মেট্রো রেল দুই বাস র্যাপিড ট্রানজিট এর কাজ হয়েছে বিশ শতাংশ বিশ ভাগ তিন দৃশ্যমান হচ্ছে এলিভেন্ট এক্সপ্রেসওয়ে চার ইসিবি কালসি রুটে উড়াল সড়কের কাজ চলছে মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি এবং তার দীর্ঘায়ু কামনা করি তিনি ভালো থাকলে আমরা ভালো থাকব। এই দেশ ও দেশের মানুষ ভালো থাকবে সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সুন্দর বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি ময়মনসিংহ নয় এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আনোরুল আবেদিন খান মাননীয় সদস্য আপনার সময় বারো মিনিট মান স্পিকার আপনাকে ধন্যবাদ মান স্পিকার আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করতে চাই হাজার বছরের প্রার্থিত মহাপুরুষ বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আত্মার প্রতি মাফুরাত কামনা করি স্মরণ করতে চাই উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের সপরিবারে নিহত পরিবারের সদস্যবর্গ প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর রাজনৈতিক নেতৃবৃন্দের সবচেয়ে নিরাপদ স্থান কারার অভ্যন্তরে জাতীয় চার নেতাকে আজকের এই বাজেট আজকের এই রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপরে আলোচনা স্মরণ করতে চাই স্মরণ করতে চাই আমার উপজেলা মহিসিং নয় নান্দাইল উপজেলার জাতিজনক বঙ্গবন্ধুর হাজার বছরের সহচর মরুম জননেতা রফিক উদ্দিন সাহেব এবং নান্দাইলের আরেক কৃতি সন্তান ভাষা সৈনিক খালেক নেওয়াজ সাহেবকে মানুষ স্পিকার আমি সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই নান্দালের সাড়ে চার লক্ষ মানুষের প্রতি গত নির্বাচনে দুই লক্ষ আঠাশ হাজার ভোট দিয়ে তারা আমাকে এই সাংসদ সংসদে পাঠিয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার সেই মহান নেত্রীর প্রতি দয়া পরবশ না হলে দু হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি তিনি আমাকে প্রথম বেছে নিয়েছিলেন এবং এই সংসদ এনেছিলেন আমি দ্বিতীয়বারের মতো আবার ওই সংসদে এসেছি আমার নান্দালের মানুষের খ্যাত মতের জন্যে মানুষ স্পিকার নয়ই জানুয়ারি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ভাটির দেশের মাটির মানুষ বাংলাদেশের ভাগ্যবান পুরুষ অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব একটি যুগান্তকারী বক্তব্য রেখেছেন তার উপরে সংসদের মাননীয় চিফ হুইপ মহোদয় ধন্যবাদ প্রস্তাব এনেছেন তার বক্তব্যের উপরে ধন্যবাদ প্রস্তাবের উপরে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন আপনি মানুষ স্পিকার এই বক্তব্যটি বক্তব্যটি নাতি অনেক লম্বা বক্তব্য এই বক্তব্যের মধ্যে তিনি প্রায় আটষট্টি সূচকে তার বক্তব্য উপস্থাপন করেছেন আমি কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকে আমার এই বক্তব্যে আমি উপস্থাপন করতে চাই মানব স্পিকার তিনি পরিকল্পনা উন্নয়ন বিনিয়োগ শিল্প ও বাণিজ্য কর্মসংস্থান ও শ্রমকল্যাণ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান কৃষি ও খাদ্য পরিবেশ ও জলবায়ু ভূমি ও পানি সম্পদ দুর্যোগ ব্যবস্থাপনা আবাসন ও পূর্ত সমাজ কল্যাণ নারী ও শিশু উন্নয়ন খেলাধুলা ও যুব উন্নয়ন সহ এরকম আটষট্টি হেডে তার বক্তব্য রেখেছেন যে বক্তব্যে বাংলাদেশের সমস্ত উন্নয়নের চিত্র তিনি তুলে ধরেছেন বাংলাদেশের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের উন্নয়ন যে একটি সর্বশিখরে উঠেছে তা তার বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে মাননীয় স্পিকার বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে বাংলাদেশ যে উন্নীত শিখরে উঠছে তার একটি বাস্তব চিত্র মাননীয় রাষ্ট্র মহামণ্ডল রাষ্ট্রপতির বক্তব্যে ফুটে উঠেছে মাননীয় স্পিক মাননীয় স্পিকার আজকের সুযোগে দুই হাজার চোদ্দো সালের চোদ্দো সাল থেকে অদ্যাবধি আমার উপজেলা নান্দালের উন্নয়নের চিত্র আমি আপনার সামনে তুলে ধরতে চাই মাননীয় স্পিকার এই দীর্ঘ ছয়টি বছর নান্দালের সর্বশ্রেষ্ঠ উন্নয়ন হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে ঊনপঞ্চাশ বছর আমার হাতে নান্দায়ন মাত্র সাড়ে নয় সাড়ে ছয় বছর জাতির জনক বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার হাত ধরে নান্দাইলাস উন্নয়নের সর্বশিখরে উঠেছে তার একটি উদাহরণ মাননীয় স্পিকার আমি আপনার সামনে তুলে ধরতে চাই মানব স্পিকার প্রথমে শিক্ষার কথায় আসি নান্দাইলে একশো আটাত্তরটি প্রাথমিক বিদ্যালয় আছে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রায় নব্বই ভাগ প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের কাজ শেষ হয়েছে মানুষ স্পিকার নান্দাইলে তেত্রিশটি আলিম দাখিল ফাজিল মাদ্রাসা আছে প্রত্যেকটি আলিম দাখিল ফাজিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে মানুষ স্পিকার ছত্রিশটি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় ও ছয়টি কলেজ নান্দাইল উপজেলায় আছে প্রত্যেকটি মাধ্যমিক স্কুলে এবং প্রত্যেকটি কলেজে নতুন চারতলা ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে কিছু চলমান আছে মানুষ স্পিকার একটি কারিগরি মহাবিদ্যালয়ের কাজ প্রায় নব্বই ভাগ শেষ হয়েছে মানুষ স্পিকার একটি ছয়তলা কেন্দ্রীয় পরীক্ষাগার নির্মাণের কাজ ইতিমধ্যে টেন্ডার হয়েছে আমি গত বছর এই পার্লামেন্টে বক্তব্য রেখেছিলাম আমি বলেছিলাম সারা বছর ছাত্রছাত্রীদের পরীক্ষার খুব অসুবিধা হয় একটা জায়গায় যদি সব পরীক্ষা না হয় তাহলে সমস্ত ছাত্রছাত্রীরা সব স্কুলে পড়াশুনো করার সুযোগ পায় এবং পরীক্ষামূলকভাবে মহনসিং এই প্রথম নাম দেলে একটি ছয় তালা পরীক্ষাগার নির্মাণের কাজের টেন্ডার হয়েছে এবং কাজটি দ্রুত বেগে এগিয়ে চলছে মানুষ স্পিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেন মডেল থানাটি একতলা ছিল এটি চার চারতলা নির্মাণের কাজ প্রায় শেষের পথে আমার উপজেলায় একটি হাইওয়ে পুলিশ থানা আছে যে পুলিশ থানাটির কাজ ইতিমধ্যে প্রায় শেষের পথে মানুষ স্পিকার গরিব মানুষের ঘরে আগুন ধরলে আশপাশের কিশোরগঞ্জ ঈশ্বরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস আসতে হতো নান্দালে আস্তে আস্তে সেই গরিবের বাড়ি পুরে ছাই হতো সেই উপজেলায় নতুন ফায়ার সার্ভিস চালু হয়েছে এবং ফায়ার সার্ভিস প্রতিনিয়ত নান্দালের মানুষের উপকারে আসছে মাননীয় স্পিকার স্থানীয় সরকারের কল্যাণের তো শেষ নেই স্থানীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় ত্রিমোহনী ব্রিজ উদলা ব্রিজ দুবরাকান্দা ব্রিজ রামনগর মাটি কাটা সেতুর কাজ শেষ হয়েছে বর্তমানে কাজের অর্ধেক প্রায় শেষ হয়েছে সুখাইজুরি ব্রিজ কালীগঞ্জ ব্রিজ আমদা ব্রিজ ত্রিম ব্রিজ যেটি পৌরসভা এই ব্রিজগুলির কাজ টেন্ডার দরপত্র আহ্বান শেষ হয়েছে খুব শীঘ্রই এই কাজ শুরু হবে মানুষ স্পিকার বিশেষ প্রকল্পের মাধ্যমে বিগত সরকারের আমলে মন্ত্রী মহোদয় সাবেক মন্ত্রী মহোদয় আজকের এই পার্লামেন্টে আছেন তিনি কল্যাণে আমি আমার উপজেলায় চব্বিশ কোটি টাকার বিশেষ প্রকল্প পেয়েছিলাম তার মাধ্যমে এই উপজেলায় পাকা সড়ক বহুগুণে কাজ ইতিমধ্যে গিয়েছে তারপরে সরকার আমাদের কোঠায় বিশ কোটি সেই কাজ সম্পন্ন হয়েছে মমিশ উন্নয়ন প্রকল্প নামে সাতান্ন কোটি টাকার কাজ ইতি ইতিমধ্যে রাস্তাঘাট নির্মাণের কাজ চালু আছে দ্বিতীয় ফেজে মমিশ উন্নয়ন প্রকল্প টু নামে আবারও নতুন করে প্রকল্প গ্রহণ করা হয়েছে আমি বিশ্বাস করি এই মেয়াদ শেষে নান্দাইলের কোনো হাট বাজার ঘাট একটাও মাটি থাকবে না সবই পাকা হবে এই সরকারের আমাদের মানুষ স্পিকার মানুষ স্পিকার উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণ হয়েছে বিগত সরকার মাননীয় মন্ত্রী মহোদয় সেই ভবনটি দিয়েছেন আমার উপজেলার তেরোটি ইউনিয়ন একটি পৌরসভা তেরোটি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়ন পরিষদের সুরম্য ভবন নির্মিত হয়েছে আর মাত্র চারটি ইউনিয়ন পরিষদের ভবন বাকি আছে এটি সরকারের মাননীয় এলজিন মন্ত্রী মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ অবশিষ্ট ইউনিয়ন পরিষদের ভবনগুলো নির্মাণ করে দেওয়ার জন্য মাননীয় স্পিকার বিদ্যুৎ খাতে প্রভূত উন্নয়ন হয়েছে উপজেলায় আমি যখন দুই হাজার চোদ্দো সালের পাঁচই জানুয়ারি উপজেলায় প্রবেশ করি মাত্র চব্বিশ ভাগ বিদ্যুতের উপজেলায় ছিল এখন এই উপজেলায় সাতানব্বই ভাগ বিদ্যুতে বিদ্যুৎ হয়েছে একটি একটি নতুন পাওয়ার স্টেশন স্থাপন হয়েছে আরেকটি নতুন পাওয়ার স্টেশনের কাজ প্রক্রিয়াধীন আছে নান্দালের মানুষের ঘরে আগে বিদ্যুৎ থাকতো না বিদ্যুতের লাইন থাকলেও মানুষ বিদ্যুৎ পেত না আজ সারাদিনের ভিতরে এক ঘন্টাও বিদ্যুতের লোডশেডিং নান্দাল উপজেলা হয় না মানুষ স্পিকার মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মিত হয়েছে মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের বন্দোবস্ত মাননীয় প্রধানমন্ত্রী করেছেন বিগত সরকারের এই পার্লামেন্টে একটি প্রস্তাব আমি পার্লামেন্টে এনেছিলাম যে মুক্তিযোদ্ধাদের বাড়ি একটি রঙের রাঙিয়ে দেওয়া যায় কিনা মুক্তিযোদ্ধাদের কবর একটি নির্দিষ্ট মডেলে নির্মাণ করা যায় কিনা ইতিমধ্যে সরকার প্রকল্পটি হাতে নিয়েছে এবং খুব শীঘ্রই মুক্তিযোদ্ধাদের বাড়ি একটি রঙের রাঙিয়ে দেওয়া এবং কবরগুলো একটি ডিজাইনের কবর পাকা করণের বন্দোবস্ত করা হয়েছে মাননীয় স্পিকার নান্দাইল উপজেলার পৌরসভাটি ছিল একটি তৃতীয় মানের পৌরসভা আমি চোদ্দ সালের এই উপজেলায় প্রবেশ করার আগে তৃতীয় তৃতীয় সারির একটি পৌরসভা ছিল বিগত সরকার আমল মাননীয় স্থানীয় সরকারের মন্ত্রী মহোদয় এটিকে দ্বিতীয় স্থানে উত্তীর্ণ করেছেন এবং তিনি আবার এটি প্রথম স্থানে উন্নীত করে এসেছেন এবং এই পূজার প্রথম শ্রেণীর একটি পৌরসভা এই পৌরসভার ভবন নাই এই পৌরসভার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নাই একটি প্রথম শ্রেণীর পৌরসভার আলো উন্নত হওয়া প্রয়োজন মাননীয় মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি এই পৌরসভার নতুন ভবন খুব জরুরি মাননীয় স্পিকার আইনমন্ত্রী আছেন আমাদের আজকের এই পার্লামেন্টে আইনমন্ত্রী মহোদয় কিছুদিন আগে আমার উপজেলার একটি সাবঋটি ভবন নতুন উদ্বোধন করে এসেছেন এবং সেই সাবরিশি ভবনটি বাংলাদেশের এত সুরম্য একটি জায়গার মধ্যে এত বড় জায়গার মধ্যে সাবরিষ্টি ভবন বাংলাদেশের কোনোটি নেই যেটি আমার উপজেলায় প্রায় একশো চার একর একশো চার শতাংশ জমির উপরে ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে মানুষ স্পিকার আমি জানি আমার নির্দিষ্ট সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে হবে বক্তব্য আমি ছোট করে আনছি মানুষ স্পিকার ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কল্যাণে এই উপজেলায় চৌত্রিশ পঁয়তাল্লিশটি গ্রামীণ সেতু নির্মাণ হয়েছে প্রত্যেকটি ঘরে ঘরে সোলার স্থাপন করা হয়েছে বিভিন্ন বাজারে প্রতিষ্ঠানে সোলার স্ট্রিট ল্যাম্প নির্মাণ দেওয়া হয়েছে এবং তার কাজক্রমত এগিয়ে চলছে মানুষ স্পিকার আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে আমি দুইটা বিষয় আপনার সামনে তুলে ধরতে চাই মানুষ স্পিকার আমরা খাদ্য ভেজালের কথা বলি উনিশশো সাল থেকে প্রত্যেক উপজেলায় একজন করে স্যানিটারি ইন্সপেক্টর দেওয়ার কথা এবং সেটা দেওয়া আছে উনিশশো সাল থেকে উনিশশো সাল আর এই দু হাজার সাল সাত বছর কম একশো সাল এর ভিতরে এই স্যানিটারি ইন্সপেক্টরের পথটি বাড়ানো হয়নি আমরা খাদ্যের ভেজাল বিরুদ্ধে কথা বলি কিন্তু এই এই স্যানিটারি ইন্সপেক্টরের পথ বাড়ানো খুবই জরুরি তাহলে খাদ্যের ভেজাল নিরোধ করা সম্ভব মাননীয় স্পিকার আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব মানুষ স্পিকার আপনারা সবসময় রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে যান আমরাও মাঝে মাঝে সরকারি কোনো কাজকর্মে দেশের বাইরে যাই আমার মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন কাজে দেশের বাইরে যান রাষ্ট্রীয় সফরে আমি খোঁজ নিয়ে জেনেছি মাননীয় প্রধানমন্ত্রী যখনই বাইরে যান দেশের বাইরে রাষ্ট্রীয় কাজে যান তিনি বরাবরই যে ফ্লাইটটি ব্যবহার করেন এটি গতানুগতিক ফ্লাইট যেই ফ্লাইটে যাত্রীরা থাকে যেই ফ্লাইটে তার সঙ্গীরা থাকে তিনি তার একটি সিটে বসে সেই ফ্লাইটটিতে তিনি রাষ্ট্রীয় সফরে যান পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক পাবেন যে রাষ্ট্রনায়ক তার ব্যক্তিগত বিমান ছাড়া অন্যান্য দেশে যায় একমাত্র বাংলাদেশের দেশপ্রেমিক শেখ হাসিনা তিনি মাত্র গতানুগতিক ফ্লাইটে দেশের বাইরে যান যাত্রীদের নিয়ে দেশের ফ্লাইটে বাইরে যান শুধু এই দেশপ্রেমটি এই কারণেই তার ভিতরে এই দেশকে তিনি ভালোবাসেন দেশের অর্থ সাশ্রয় করতে চান যেই কারণে ফুটাঙ্গি বাড়ানোর জন্যে না বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব বাড়ানোর জন্যে না তিনি গতানুক ফ্লাইটে দেশের বাইরে যেমন রাষ্ট্রীয় সফর করে আসেন এইটি আমার জন্যে খুব বেশি জানার প্রয়োজন বাংলার মানুষের জন্য খুব জানার প্রয়োজন যে তিনি কিভাবে দেশের বাইরে সফর করেন মানব স্পিকার আমাকে দানের সুযোগ দানের জন্য আপনাকে ধন্যবাদ জানাই সেই সাথে মহামান্য রাষ্ট্রপতিকে আবারও ধন্যবাদ জানাই তার এই মূল্যবান বক্তব্যের জন্য মানব স্পিকার আপনাকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাবো বেগম জাকিয়া তাবাসুম মাননীয় সদস্য আপনার সময় দশ মিনিট অনুগ্রহপূর্বক দশ মিনিটের মধ্যে বক্তব্য সীমাবদ্ধ রাখবেন ধন্যবাদ মাননীয় স্পিকার আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মহামান্য রাষ্ট্রপতির ভাষণের প্রতি মাননীয় স্পিকার আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি মুক্তিযুদ্ধের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার লেখা কবিতা দিয়ে বাংলা মায়ের কোলে জন্মেছিল এক শিশু তিনি শ্রেষ্ঠ সন্তান যদিও নন তিনি যিশু শ্যামল মায়ের কোলে থেকে মনটা ছিল সবুজ তাই তার শিশুর মতোই মনটা ছিল অবুজ সেই মনেতে লোভ ছিল না ছিল না কোনো লাল সা যা ভাবতেন তাই বলতেন সরা শরী খোলা এমন মহান নেতা মরতে পারে না রে শেখ মুজিব বেঁচে আছে সবার মাঝে জোরে হ্যাঁ ঠিক তাই তাই তো আমরা জানাচ্ছি তোমায় শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি বঙ্গবন্ধু তুমি নও শুধু বঙ্গবন্ধু তুমি যে আমাদের বিশ্ববন্ধু হলে বরণ স্পিকার আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি স্বাধীনতা যুদ্ধে তিরিশ লক্ষ শহীদদের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি মুক্তিযুদ্ধের সম্ভ্রম হারানো দুই লক্ষ মা বোনদের প্রতি বরং স্পিকার আমি স্মরণ করছি জাতীয় চার নেতাদের আমি সশুদ্ধ চিত্রে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসাকে যার অনুপ্রেরণায় আবেগময় স্বাধীনতার মহাকাব্য রচিত হয়েছিল সাতই মার্চে রেসকোস ময়দানে বঙ্গবন্ধুর কণ্ঠে আমি দোয়া প্রার্থনা করছি পঁচাত্তরের পনেরোই আগস্টে কাল রাত্রিতে গামী ঘাতকের বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া জননেত্রী আদরের ছোট্ট ভাই শেখ রাসেল সহ তার পরিবারের সকল শহীদদের প্রতি আমি স্মরণ করছি একুশে আগস্টে গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদেরকে মরণীয় স্পিকার আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জননেত্রী শেখ হাসিনার প্রতি যিনি আমাকে এই সম্মানজনক আসনে অধিষ্ঠিত করেছেন যিনি স্নেহময়ী মা বিশ্বনেত্রী শেখ হাসিনা মাননীয় স্পিকার আমি শোক প্রকাশ করছি আজ পর্যন্ত এই মহান জাতীয় সংসদের যে সকল সদস্যবৃন্দ মৃত্যুবরণ করেছেন আমি তাদের রুহের প্রতি ফিরাত কামনা করছি এবং সে সকল শোক সন্তপ্ত পরিবারের সদস্যর প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছি মাননীয় স্পিকার বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে চতুর্থবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দুই হাজার একুশ সালের মধ্যে মধ্য আয়ের এবং দুই সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল দুর্নীতি জোয়া মাদক জঙ্গিবাদ ও উগ্রবাদ এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতি ব্যাপক সাফল্য পেয়েছে যা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে এবং জনজীবনে স্বস্তি বিরাজ করছে মানুষ স্পিকার বাংলাদেশ আজ এশিয়ার সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী দেশ পরপর তিনটি অর্থ বছরে সাত শতাংশের বেশি হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের পর গত দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে আট দশমিক এক পাঁচ শতাংশে চলতি দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে আট দশমিক দুই শতাংশ দেশের জনগণের মাথাপিছু আয় দ্রুত বৃদ্ধি পেয়েছে গত বছরে মাথাপিছু জাতীয় আয় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে এক মার্কিন ডলারে গত এক দশকে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে তিন গুণ দারিদ্রের হারও দ্রুত কমে এসেছে শিক্ষা স্বাস্থ্য মানব সম্পদ উন্নয়ন নারী ক্ষমতায়ন সহ সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশের অভাবনীয় অগ্রতি অর্জিত হয়েছে উচ্চ প্রবৃদ্ধির পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা বাংলাদেশের অন্যতম প্রধান সাফল্য বিশ্বব্যাংকের হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স দুই হাজার আঠারোতে একশো দেশের মধ্যে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশের অবস্থান হয়েছে একশো ছয়তম স্পিকার বিশ্ব বাণিজ্যে অস্থিরতা বেড়ে চলা সত্ত্বেও বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে রপ্তানি আয় পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় দশ দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে পেয়ে চল্লিশ দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে মর্ণ স্পিকার মাননীয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্যান্সার কিডনি লিভার সিরোসিস জন্মগত হৃদরোগ স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালোসেমিয়ায় আক্রান্ত দরিদ্র ও অসচ্ছল রোগীদের এককালীন পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে মর্ণ স্পিকার খেলা এই সরকারের আমলে নেপালে অনুষ্ঠিত ত্রয়োদশ সাউথ এশিয়ান গেমস দুই হাজার বাংলাদেশ ১৯টি স্বর্ণ তেত্রিশটি রৌপ্য নব্বইটি ব্রোঞ্জ সহ মোট একশো পদক অর্জন করেন মাননীয় স্পিকার এছাড়া অন্যান্য ক্ষেত্রের মতোই ক্রীড়াঙ্গনে মহিলা ক্রীড়াবিদদের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে বঙ্গমাতা অনুদ্ধ ১৯ নারী গোল্ড আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ যুগ্ম হবে চ্যাম্পিয়ন এবং স্কটল্যান্ডে অনুষ্ঠিত টি বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী আঠাশ ডিসেম্বর দুই তারিখে তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন মাননীয় স্পিকার মুজিব বর্ষকে সামনে রেখে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে আমার পিতা বৃহত্তর দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যিনি এম ছিলেন উনিশশো সালে এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন তিনি ছয় নম্বর সেক্টর অর্ধেক এবং সেভেন সেক্টর পুরোটারি সিভিল অ্যাফেয়ার্স অ্যাডভাইজার লিয়াজ অফিসার এবং মুক্তিযুদ্ধের রিক্রুটিং অফিসার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদায় বিধায় অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান এম নামকরণ করে ঠাকুরগাঁও বিমানবন্দরকে পুনরায় চালু করার জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি করছি এবং আমি আরও দাবি করছি যে সমগ্র বাংলাদেশের কোনো মুক্তিযোদ্ধা যেন গৃহহীন না থাকেন আমি আপনার মাধ্যমে এজ আমি যথাযথ যথ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি মানন স্পিকার জননেত্রী শেখ হাসিনা পঞ্চগড়ে পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্প নির্মাণ প্রকল্প অনুমোদন করায় আমি আপনার মাধ্যমে তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় স্পিকার আমার জন্ম দিনাজপুর শহরে দিনাজপুর শহর থেকে আট কিলোমিটার দক্ষিণে রামসাগর নামে একটি সুবৃহৎ দীঘি আছে রাজা রামনাথ এ দিঘি খনন করেন খরার জন্য এবং তার নামানুসারেই দিঘির নাম হয় রামসাগর দিঘির দৈর্ঘ্য এক গজ ও প্রস্থ তিনশো গজ চারিদিকে সমতল শস্যক্ষেত্রের মাঝখানে ছোট ছোট পাহাড়ের মতো টিলা দ্বারা বেষ্টিত এই দীঘির গভীরতা প্রায় চল্লিশ ফুট প্রাকৃতিক সৌন্দর্যের এই নিকেতন অধুনা দেশি বিদেশি পর্যটকদের প্রমোদ বিহার ও অবকাশ যাপনের এক আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হয়েছে রামসাগরে প্রচুর মাছ আছে শৌখিন মৎস্য শিকারীদের জন্য সেখানে উপযুক্ত ব্যবস্থা দিয়েও রয়েছে মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমার এলাকা দিনাজপুরে এই সাগরকে ঘিরে একটি আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপন করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি করছি মানুষ রাম সাগর আমাদের দেশের এক ঐতিহাসিক দিঘি আমি আপনার মাধ্যমে ওখানকার নিরাপত্তা বিধানের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি মানুষ স্পেকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সদস্য এক মিনিট বলুন ধন্যবাদ স্পিকার সাহেব জন্মশতবার্ষিকী জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন কবিতা মুক্তিযুদ্ধের গল্প গান এবং ছড়া আপনার মাধ্যমে আমি সারা বাংলার কবিদের লেখার জন্য আহ্বান করছি যা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে আমরা তার প্রতি এভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি যার চেতনা আমাদের হৃদয়ে মুজিবীয় আদর্শ করতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক কোদা হাফেজ ধন্যবাদ माननीय সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বেগম শামসুল নাহার মহিলা আসন 13 মাননীয় সদস্য আপনার সময় 10 মিনিট অনুগ্রহপূর্বক 10 মিনিটের সীমাবদ্ধ রাখবেন বিসমিল্লাহির রহমান রাহিম মাননীয় স্পিকার আপনাকে জানাই ইংরেজি শুভ নববর্ষ নববর্ষের শুভেচ্ছা ও সালাম সাথে সাথে আমি শুভ নববর্ষ জানাই সকল সংসদ সদস্যেরকে আমাকে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাসনের উপর কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ও স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়ে বিলিয়ে দিয়ে এই মাতৃভূমিকে স্বাধীন করেছিলেন সেই তিরিশ লক্ষ শহীদের সমরম হারানো দুই লক্ষ মাবোনকে মুক্তিযুদ্ধ আহত সকল মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা মাবনদের আমি গভীর শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট কালো রাতে ঘাতকের হাতে নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুল্নাসা মুজিবকে যিনি সময় সকল কাজে বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা যোগাতেন আমি আরও স্মরণ করছি সেই রাতে নিহত বঙ্গবন্ধুর তিন পুত্র শেখ কামাল শেখ জামাল শেখ ছোট্ট শিশু শেখ রাসেল সহ সেই রাতে ঘাতকের হাতে নিহত সকল শহীদদের আমি স্মরণ করছি উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর জেলখানায় নিহত জাতীয় চার নেতা যারা বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন সর্বজনাব সৈয়দ নজরুল ইসলাম বঙ্গতাজ তাইজুদ্দিন আহমেদ এম মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামানকে আমি স্মরণ করছি দুই হাজার চার সালে একুশে আগস্ট গ্রেনেড নিহত শ্রদ্ধা আইবি সহ আওয়ামী লীগের আরও শহীদ বাইশজন নেতাকর্মীকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতান্ত্রিক আন্দোলনে শহীদ গাজীপুরে বিশিষ্ট রাজনীতিবিদ শহীদ ময়জুদ্দিন সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দুই হাজার চার সালে সাতই মে গাতকের গুলিতে নিহত সমজীবী মানুষের নেতা শহীদ আসানুল্লাহ মাস্টার সাহেব এমপিকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যিনি আমাদের যাত্রাপথের আলোর দিশারি হয়ে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে মর্যাদার এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ আর্থসামাজিক সহ উন্নয়নের সব সূচকে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে সমাদৃত মান্য স্পিকার আমি আপনার মাধ্যমে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে যিনি দীর্ঘ একশো তেষট্টি পৃষ্ঠার ভাষণে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার সরকারের দুই সালের রূপকল্প বাস্তবায়নে এবং দুই সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার কার্যক্রম বিশদ বর্ণনা করেছেন যেমন দেশের অর্থনৈতিক পরিস্থিতি পরিকল্পনা ও উন্নয়ন বিনিয়োগ বিনিয়োগ শিল্প ও বাণিজ্য কর্মসংস্থান ও শ্রমিক কল্যাণ সমাজের অবহেলিত মানুষের কল্যাণে সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা এবং মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ ও মুক্তিযুদ্ধের কল্যাণ সহ মোট চৌত্রিশটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভাষণের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরেছেন তাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি আবারও মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার জননেত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী একটি দেশ হিসেবে পরিচিত বর্তমানে দেশের দেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে এক মার্কিন ডলারে উন্নীত হয়েছে দারিদ্রের হার কমেছে শিক্ষা স্বাস্থ্য মানব সম্পদ উন্নয়ন নারীর ক্ষমতায়ন সহ সামাজিক উন্নয়নে দেশের অভাবনীয় অগ্রগতি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও মানবিক চিন্তা ও উদার নৈতিক দৃষ্টিভঙ্গির কারণে দেশে বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত ও সমাদৃত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনাকে প্রদত্ত আন্তর্জাতিক সম্মান সমগ্র বিশ্বে বাংলাদেশের মর্যাদা এক নতুন পর্যায়ে উন্নীত করেছে মর্যাদা করে বিরল সম্মান দেশ ও জাতির জন্য গৌরব জড়াব এই জন্য দেশবাসী মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ আমি তার দীর্ঘায়ু মঙ্গল কামনা করছি মাননীয় স্পিকার আমার নিজ জেলা রাজধানী ঢাকার উপকণ্ঠে গাজীপুর জেলা শীতলক্ষা বালু বালুয়ার তুরাগ নদী বৌধিত রাজা রাজা গাজীদের ভরা গাজীপুর ছিল সবুজে শ্যামলে বনে ঘেরা এক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শিল্প সমৃদ্ধ এই জেলায় বর্তমানে প্রায় চল্লিশ লক্ষ লোক বাস বসবাস করে যাদের বেশিরভাগই হচ্ছে শ্রমজীবী মানুষ এই জেলায় জন্মেছিলেন বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ শহীদ তাইজুদ্দিন আহমেদ ময়িজুদ্দিন আহমেদ শ্রমজীবী মানুষের কণ্ঠস্ব কণ্ঠস্বর শহীদ আসানুল্লাহ উল্লাহ মাস্টার এমপি আমি তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনারা জানেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের শুরু প্রকালে এই জেলা থেকে শুরু হয়েছিল পাখানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ তখন দেশব্যাপী স্লোগান উঠেছিল জয়দেবপুরের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো যার মহানায়ক ছিলেন আজকে মুক্তিযুদ্ধ বিশ্বমন্ত্রী জননেতা আকো মোজাম হক এমপি আপনাদের মাধ্যমে জেলার সকল কৃতি সন্তানদের আমি শ্রদ্ধা জানাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই তিনি গাজীপুর জেলাকে রাজধানী ঢাকার ন্যায় বিশেষ মর্যাদা দিয়ে ইতিমধ্যে গাজীপুর মহানগরকে সিটি কর্পোরেশনে উন্নীত করেছেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা গাজীপুর উন্নয়নের জন্য আট হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন কারণ জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের কারণে গাজীপুর জেলাটি দেশে বিদেশে খুবই গুরুত্বপূর্ণ তাই এই জেলার অবকাঠামো উন্নয়নে ইতিমধ্যে প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ জিডিএ গঠন করার নির্দেশ দেন যার প্রক্রিয়ায় আজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে আশা করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই অধিবেশনেই এই আইনটি পাশ করে গাজীপুরে চলমান উন্নয়ন কর্মসূচি আরও ত্বরান্বিত করবেন মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি আমার এলাকার নাগরিকের কিছু জরুরি সমস্যা তুলে ধরছি শিল্প সমৃদ্ধ গাজীপুরে রাজধানী ঢাকার উপকণ্ঠে একটা গুরুত্বপূর্ণ জনবহুল জেলা দেশের মধ্যাঞ্চলে হওয়ায় এই জেলার উপর দিয়ে প্রতিদিন দেশের আটাইশটি জেলা হতে শত শত যানবাহন চলাচল করে এই জেলার করে থাকে ঢাকা গাজীপুর মহাসগরে সড়কে বিআরটি এর চলমান উন্নয়ন কাজ ঠিকাদারের কারণে ধীরগতি হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষকে যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যেই বিআরটি এর রাস্তাটি দুই সালে মার্চে শুরু হয়েছিল দুই হাজার সালে জুনে শেষ হওয়ার কথা বর্তমানে তাও অর্ধেকও শেষ হয়নি এই রাস্তার কাজ সম্পন্ন না হওয়ায় মানুষ স্পিকার মানুষের দুর্ভোগ দুর্ভোগ কমাতে দ্রুত এই রাস্তার কাজ যাতে সম্পন্ন হয় ব্যবস্থা করার জন্য আমি আপনার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি একই সাথে রাজধানী ঢাকা হতে গাজীপুরের উপর দিয়ে কমপক্ষে দুইটি মহাসড়ক নির্মাণ করে জরুরি 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 হয়ে উঠেছে একই সাথে জয়দেবপুর রেলওয়ে জংশনে সকল আন্তঃনগর ট্রেনে যাত্রাবিরতি নিশ্চিত করে করা হলে প্রতিদিন হাজার হাজার ট্রেন যাত্রী দুর্ভোগ কমবে এছাড়া বিশ বিশ্ব ইস্তেমাখ্যাত শিল্পনগরী টঙ্গী রেলওয়ে জংশনে জংশনটি উন্নয়ন করে এখানেও অন্ত আন্তঃনগর ট্রেন বিরতি করা হলে সাধারণ জাতিদের দুর্ভোগ লাঘব হবে এছাড়া টঙ্গী জয়দেবপুর চলমান ডাবল রেললাইনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করে ঢাকা জয়দেবপুর পর্যন্ত কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হলে যাত্রীদের দুর্ভোগ কমবে মাননীয় স্পিকার আপনি গাজীপুর জেলার ছোটো বড়ো গাজীপুর জেলায় ছোট বড় প্রায় পাঁচ হাজার শিল্প কারখানা আছে এসব কারখানায় কলকারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করে যার অধিকাংশ হচ্ছে নারী শ্রমিক এখানে রয়েছে ইসলামিক উন্নয়ন সংস্থা ওআইসি পরিচালিত বিশ্বক্ষেত্রই খ্যাত কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই জেলায় বসবাসকারী জাতীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত শ্রমজীবী মানুষের সন্তানদের জন্য প্রয়োজন আরও উন্নত মানের কারিগরি প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান এখানে প্রয়োজন আরও উন্নতমানের মানের চিকিৎসার জন্য আধুনিক হাসপাতাল জনগণের একটা বড় অংশ শিশু কিশোর তাদের বিনোদনের ও বিকাশের জন্য প্রয়োজন শিশু পার্ক এবং খেলাধুলার জন্য প্রয়োজন খেলার মাঠ ঐতিহ্যবাহী বাওয়ালের শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার জন্য প্রয়োজন গবেষণা একাডেমি ও প্রতিষ্ঠান সাংস্কৃতিক বিকাশের জন্য প্রয়োজন আধুনিক মিলনতন উন্মুক্ত মঞ্চ মহানগরে সব সব উপজেলায় একটি করে মিনি শেখ রাসেল শিশু পার্ক করার আমি দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার সমগণ এলাকায় প্রচুর নারী শ্রমিক বিভিন্ন কারখানায় কাজ করে প্রতিটি কারখানায় শ্রম আইন অনুযায়ী চল্লিশ জন নারী শ্রমিকের জন্য একটি শিশু দিবাযত্ন কেন্দ্র থাকার কথা থাকলেও সব প্রতিষ্ঠানে শিশু দিবাযত্ন কেন্দ্র না থাকায় নারী শ্রমিকদের নানারকম অসুবিধায় পড়তে হয় ও শিশুদের বিকাশে বিঘ্নিত হয় অনেক সময় শিশুদের নানা রকম নির্যাতনের শিকার হতে হয় কর্মজীবী মায়ারও কর্মক্ষেত্রে মনোযোগ দিতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী জননীতি হাসিনা শিশুদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নিয়েছেন তাই শ্রমজীবী নারীদের শিশুর নিরাপত্তা ও কল্যাণের জন্য শ্রমগণ শ্রমগণ এলাকায় সরকারি উদ্যোগে এলাকাভিত্তিক শিশুদের শিশু দিবাযত্ন কেন্দ্র করার আমি জোর দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আরও জানাচ্ছি উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহহীন নদী নদীবাঙ্গা এলাকার মানুষের জন্য গাজীপুর জেলায় তঙ্গি দত্তপ্রা পাড়া গ্রামে বা একর জমি অধিগ্রহণ করে প্রায় পঁচিশ হাজার গৃহহীন মানুষকে আশ্রয় দিয়েছিলেন পণ্যবাসন করেছিলেন বর্তমানে এই জেলায় আবারও বিভিন্ন এলাকা থেকে এই নদীভাঙ্গা এলাকার মানুষ গৃহহীন মানুষ এসে উনিশটি বস্তির মধ্যে মানবতভাবে জীবনযাপন করছে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলতে চাই এস ডিজি লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য এবং দুই সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ করার জন্য করতে হলে গৃহহীন মানুষের জন্য স্থায়ী আবাসন ব্যবস্থা করা প্রয়োজন এলাকার খাল ও নদী খননের মাধ্যমে এলাকার নদ নদীর পানি প্রবাহ ঠিক রাখতে হবে পরিবেশ সুরক্ষার বাওয়ালের অনেক বনকে দখলদারের কবল থেকে রক্ষা করতে উদ্যোগ নিতে হবে শিল্প কারখানায় ইটিপি চালুর জন্য মনিটরিং ব্যবস্থা জোর চালু করার জন্য সংস্থা মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাচ্ছি জননেত্রী মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি শেখ হাসিনার শেখ হাসিনার হাতে থাকলে দেশ পথ হারাবে না বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে আমি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ মহামান্য রাষ্ট্রপতির উপর আড়িত ধন্যবাদ প্রস্তাবের উপরে আলোচনা আজকের মতো এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ সংসদের বৈঠক আগামীকাল পহেলা মাঘ চোদ্দোশো ছাব্বিশ পনেরোই জানুয়ারি দুই হাজার বিশ বুধবার বিকাল চারটা পনেরো মিনিট পর্যন্ত মুলতবি করা হলো আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ